ঠিক আছে, লাইফটা মনে হয় হচ্ছে আজকে ঝামেলা ছাড়াই অনেকদিন পরে। আমি আজকে আপনাদের, আপনারা তো সবাই জানেন এসিও নিয়ে ক্লাসটা শুরু করব। আজকে প্রথম ক্লাসে মোটামুটি এসিওর কিছু টার্ম নিয়ে কথা বলবো। মেইনলি আজকের ক্লাসটা হচ্ছে থিওরিটিক্যাল, কিন্তু এই এই জিনিসগুলো প্রথমে আপনার বুঝতে হবে, যদি না বুঝেন পরবর্তী টার্মগুলো বুঝতে একটু অসুবিধা হবে। এই এইটার ভিতরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা একটু রেসপন্স করবেন কোনো কিছু না বুঝলে। তো প্রথমেই আমরা যেটা নিয়ে শুরু করবো, প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি, আগে সার্চ ইঞ্জিন কি সেটা আমাদের বুঝতে হবে। কারণ আমরা সবাই জানি যে এসিওটা করা হয় ওয়েবসাইটে, আর এসিওটা করা হয় কেন, যাতে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসে। এতটুকু পর্যন্ত ধারণা এতদিনে আপনাদের হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন এতটুকু ধারণা এতদিনে হয়ে গিয়েছে। তো প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সার্চ ইঞ্জিনটা কি। আমরা আপনারা সবাই জানেন যে আমরা যখন ক্রোম ইউজ করি, গুগল ক্রোম, এটা একটা সার্চ ইঞ্জিন। তো এটা কি জিনিস, এ ওয়েব সার্চ ইঞ্জিন আর ইন্টারনেট সার্চ ইঞ্জিন দুইটা নাম আছে। এ ওয়েব সার্চ ইঞ্জিনও বলে অথবা ইন্টারনেট সার্চ ইঞ্জিন, ইজ এ সফটওয়্যার সিস্টেম। এটা একটা সফটওয়্যার সিস্টেম দ্যাট ইজ ডিজাইন টু ক্যারি আউট ওয়েব সার্চ, ইন্টারনেট সার্চ, উইচ মিনস টু সার্চ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন এ সিস্টেমেটিক ওয়ে ফর পার্টিকুলার ইনফরমেশন স্পেসিফাইড ইন এ টেক্সচুয়াল ওয়েব সার্চ কোয়েরি। যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার যেটার মাধ্যমে পার্টিকুলার কোন একটা জিনিস নিয়ে সার্চ করলে ওরা সিস্টেমেটিক ওয়েতে সার্চ রেজাল্ট শো করে। এটা এটা এইটুকু জিনিস আমরা সবাই জানি। তারপরও প্রথম থেকে যেহেতু শুরু করতেছি, একদম সার্চ ইঞ্জিন থেকেই শুরু করা করি। আচ্ছা, দ্য সার্চ রেজাল্ট আর জেনারেলি প্রেজেন্টেড ইন এ লাইন অফ রেজাল্ট অফেন রেফার টু অ্যাজ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ। এই কিছু কিছু টার্ম আমি বলতেছি যেখানে বোল্ড করা আছে, এই বোল্ড করা টার্মগুলো একটু লিখে রাখবেন সবাই, আজকে খাতা কলম নিয়ে বসবেন। এই ফাইলটা আমি আপনাদেরকে দিব, আজকে দিব না আগামীকালকে দিব, কিন্তু এই টার্মগুলো লিখে রাখবেন। এতে করে আপনাদের ব্রেনে ওই যে কিছু টার্ম আছে এগুলো থাকবে, লিখলে জিনিসটা মনে থাকবে। এবার ওগুলো নিয়ে যদি কাজ করতে যান, ক্লাস করেন, ভিডিও দেখেন, তখন বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমরা যখন কোনো কিছু সার্চ করি, ধরেন এসইও নিয়ে সার্চ করি, আমাকে যে একটা এসইও নিয়ে সার্চ করার পরে দেখেন অনেক ধরনের রেজাল্ট দেখাচ্ছে। একটা এই যে রেজাল্ট গুলো দেখাচ্ছে একটা পার্টিকুলার পেজে, একটা পার্টিকুলার পেজে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে, এবং এইটাকে বলতেছে কি বলতেছে একটু দেখেন, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ। অনেক সময় সার্চ কথাটা শুনবেন তখন যেন আপনারা বুঝতে পারেন যে কি বলতে চাচ্ছে, বায়ার আপনাকে বললো সার্চ। এখন আপনি সার্চ কি যদি না বুঝছেন তাহলে কিন্তু সমস্যা। এই যে রেজাল্ট পেজটা, এটাকে বলা হচ্ছে সার্চ। দ্য ইনফরমেশন মে বি আ মিক্স অফ লিংকস, পেপারস, সরি লিংকস টু টু দ্য সরি গেল দ্য ইনফরমেশন মে বি এ মিক্স অফ লিংকস টু ওয়েব পেজ, ইমেজ, ভিডিওস, ইনফোগ্রাফিক্স, আর্টিকেলস, রিসার্চ, ডাটা, সরি আমি বারবার খালি মিস করে যাচ্ছি, রিসার্চ পেপার অ্যান্ড আদার টাইপ অফ ফাইলস। এই সার্চ ইনফরমেশনগুলো, সার্চ পেজে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো হতে পারে ভিডিও, হতে পারে ইমেজ, হতে পারে কোনো ওয়েব লিঙ্ক, হতে পারে কোনো আর্টিকেল, যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে। যেমন আমি এসইও লিখে সার্চ করেছি, এখানে আপনারা দেখবেন এসইও গাইডলাইন আছে, আবার আছে হোয়াট ইজ এসইও, আবার আছে যে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবেন, তারপর হচ্ছে গিয়ে
দেখেন নেল পেটেলের এটা কি, এসইও গাইডলাইন স্টেপ বাই স্টেপ, কত কিছু আমরা পাচ্ছি শুধুমাত্র এসইও নিয়ে। লার্ন এসইও, আবার হচ্ছে কি এই যে এসইও রিলেটেড বিজনেস গুলো যাদের আছে তাদের লিস্ট পাচ্ছি, তারপরে এসইও কি সেটাও সম্পর্কে জানতে পারছি, আর্টিকেল গুলো জানতে পারছি, পিপল কি ধরনের আস্ক করে সেগুলোও জানতে পারছি, এই সব কিছু কোথায় দেখতেছি একটা রেজাল্ট পেয়েছে যেটাকে সার্চ করতেছে। আর এই সার্চ ইঞ্জিনে আমরা সেই জিনিসগুলোই দেখব যেগুলো কি বলে একটু দেখি আমরা। সাম সার্চ ইঞ্জিনস অলসো মাইন ডাটা অ্যাভেলেবেল ইন ডাটাবেস অর ওপেন ডিরেক্টরিজ, যেটা বলেছে যে কিছু কিছু সার্চ ইঞ্জিনে ডাটা মাইনিংও অ্যাভেলেবেল থাকে ওপেন ডাটাবেস থেকে। ডাটা আমরা যখন লিড জেনারেশনের কাজ করেছি তখন দেখেছি যে ডাটা খুঁজে বের করা যাচ্ছে। সার্চ ইঞ্জিন বিভিন্ন ধরনের হতে পারে, অনেক 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 ধরনের সার্চ ইঞ্জিন আছে, মানে অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে, কিন্তু আমরা যখন ক্রোম নিয়ে কাজ করেছি ক্রোম থেকে ইজিলি আমরা ডাটা মাইন করে নিয়ে আসতে পারতেছি। তো কিভাবে পারতেছি, আনলাইক ওয়েব ডিরেক্টরিজ উইচ আর মেনটেন্ড অনলি বাই হিউম্যান এডিটর, সার্চ ইঞ্জিন অলসো মেনটেন রিয়েল টাইম ইনফরমেশন বাই রানিং অ্যান অ্যালগোরিদম অন এ ওয়েব ক্রলার। শুধু যে আপনাদের ডাটাগুলোই মাইন করে নিয়ে আসতেছে সেটা না, সার্চ ইঞ্জিন রিয়েল টাইম ইনফরমেশনগুলো নিয়ে আসতেছে বাই রানিং অ্যালগোরিদম। অ্যালগোরিদম কি আমরা আসবো সামনে, কিন্তু এইটুকু বলে রাখি অ্যালগোরিদম হচ্ছে গিয়ে এই যে গুগল সার্চ ইঞ্জিনের বিভিন্ন নিয়ম কানুন, গুগল সার্চ ইঞ্জিনের বিভিন্ন নিয়ম কানুন যেগুলো মেনটেন করে একটা ওয়েবসাইটের কাজ করতে হয়, রুলস অ্যান্ড রেগুলেশন সোজা কথা সেটা। আর হচ্ছে কি অ্যালগোরিদম কি বলেছে এখানে, সার্চ ইঞ্জিন অলসো মেনটেন রিয়েল টাইম ইনফরমেশন বাই রানিং অ্যান্ড অ্যালগোরিদম অন এ ওয়েব ক্রলার, ওয়েব ক্রলার কি একটু পরে বলতেছি। ইন্টারনেট কন্টেন্ট দ্যাট ইজ নট ক্যাপেবল অফ বিং সার্চ বাই এ ওয়েব সার্চ ইঞ্জিন ইজ জেনারেলি ডিসক্রাইব অ্যাজ দ্য ডিপ ওয়েব, যেগুলো সার্চ করে বের করা যায় না সেগুলোকে সাধারণত সার্চ ইঞ্জিনে যে সেই যেই কন্টেন্টগুলো আপনারা সার্চ ইঞ্জিনে দিয়ে সার্চ করে বের করতে পারেন না সেগুলো সাধারণত ডিপ ওয়েব হিসেবে বলা হয়। ডিপ ওয়েবের বিষয়টা ভিন্ন টার্ম, ওগুলো আমাদের আমাদের টার্ম না। তো এবার দেখি ওয়েব ক্রলারটা কি, দেখেন আমি সার্চ করেছি এসইও, এসইও নিয়ে সার্চ করার পরে আমাকে অনেক ধরনের রেজাল্ট দিচ্ছে। আচ্ছা এক মিনিট একটু আমি এখানে সেটিংসটা দেখি, আপনারা জানেন যে ডিফল্ট হিসাবে সার্চ ইঞ্জিনে 10টা রেজাল্ট দেখায় ডিফল্ট ভাবে, আর আমরা যদি এটাকে 10টাকে বাড়িয়ে যতগুলো বাড়াতে চাই ততগুলো রেজাল্ট শো করবে। তো আমি 10টাই নিয়ে আসি, যেটা বলছিলাম যে কি বলছিলাম যে ওয়েব ক্রলারটা কি জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এসইও লিখে সার্চ করেছি, এখন এসইও রিলেটেড যত রেজাল্ট আছে কত রেজাল্ট দেখেন, এত এই যে এগুলো হচ্ছে গিয়ে এতগুলো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, এই দেখতে পাওয়া এতগুলো রেজাল্ট আমাকে কে দেখাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, তো এই রেজাল্টগুলো আমাকে কে দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে গুগল বট। গুগল বট বিভিন্ন জায়গা থেকে এসইও রিলেটেড জিনিসগুলো নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। এই গুগল বটটাকেই, বট মানে হচ্ছে গুগল যে রোবট, আমরা তো বট চিনি, গুগল বটটাকেই ওয়েব ক্রলার বলে অথবা স্পাইডার।
বলে, সাধারণত ক্রলার বা স্পাইডার বলে বা গুগল বট বলে। এ প্রোগ্রাম ডিজাইন টু সিস্টেমেটিক্যালি ব্রাউজ কন্টেন্ট অন দ্য ইন্টারনেট অ্যান্ড কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট ইট টু হেল্প সার্চেস ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর। কি বলেছে যে ইন্টারনেট এই যে একটা প্রোগ্রাম গুগল বটটা, যে ক্রলারটা একটা প্রোগ্রাম যেটা সার্চ করে নিয়ে আসে যে রিলেটেড ইনফরমেশন গুলো। বুঝতে পেরেছেন সবাই ক্রলারটা কি? ক্রলারটা কি সেটা বুঝে রাখেন, কারণ হচ্ছে গিয়ে সামনে আপনাদের এগুলো টার্ম গুলো আসবে, তখন যাতে বুঝতে অসুবিধা না হয় আপনি কি বলতেছে। আমি তো সাধারণত যখন আপনি আমরা এসইও প্র্যাকটিক্যাল ক্লাস গুলো পড়াবো তখন তার এত ডিটেলস আপনাদেরকে বুঝাতে যাবো না কোনটাকে কি বলে, তো তখন যাতে আপনারা বুঝতে পারেন ক্রলার কি। এখন কথা হচ্ছে কি এই ক্রলার কিভাবে বুঝে, গুগল ক্রলার কিভাবে বুঝে, আমি এসইও নিয়ে সার্চ করার পরে ক্রলার আমাকে এত রেজাল্ট কিভাবে এনে দিল। ক্রলারকে বুঝতে দেওয়ার জন্য যে কাজটা করা হয়, ক্রলারকে বুঝতে দেওয়ার জন্য যে কাজটা করা হয় সেই কাজটা হচ্ছে কি এসইও এর একটা পার্ট। তো এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো, ওয়েব ক্রলারটা জানতে পারলেন আপনারা। এখন টপ সার্চ ইঞ্জিন, বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, আপনারা আমার চেয়ে আরো ভালো জানবেন যে কত কতগুলো সার্চ ইঞ্জিন আছে। টপ মানে টপ সার্চ ইঞ্জিন ছাড়াও যদি সার্চ ইঞ্জিন লিখেও সার্চ দেন তখনও দেখবেন যে কত সার্চ ইঞ্জিন পাচ্ছেন। এর ভিতরে টপ কোনগুলো বেশি ইউজ হয় কোনগুলো দেখেন, গুগল, বিং, বাইদু, ইয়াহু, ইয়ানডেস্ক, আস্ক, তারপর হচ্ছে ডাক ডাক গো, এরকম বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলো ইউজ হয়। তবে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে গুগল, গুগলটা সবচেয়ে বেশি ইউজ হয় অন্যান্যদের চেয়ে। আর আমরা সাধারণত যখন এসইওর পার্টটা শিখবো তখন হচ্ছে গিয়ে গুগলকেই কেন্দ্র করে শিখবো, আমরা অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে শিখবো না। তো দেখেন, আর বাংলা সার্চ ইঞ্জিন একটা আছে সেটা হচ্ছে গিয়ে পিপিলিকা। পিপিলিকা সম্ভবত এখন বন্ধ, আপনারা কি কেউ ইনফরমেশনটা জানেন? না আপু, আসছে নাকি এখন আর এটা জানি না। এটা কিন্তু একটা জেনারেল নলেজ, আপনারা যারা এক্সাম চাকরির এক্সাম টেক্সাম দিবেন কখনো আপনাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে যে বাংলায় সার্চ ইঞ্জিনের নাম বলো, একটাই তো আছে, pipilika.com লিখে সার্চ করে দেখেন। রানিং আছে কিনা এটা জানি না আর কি। এবার আমি আসি যে পপুলার সার্চ ইঞ্জিন গুলোর ভিতরে এক নাম্বারে হচ্ছে গুগল ক্রোম। আর গুগল সার্চ ইঞ্জিন নিয়ে আমরা মেনলি কথা বলবো, কারণ আমাদের যে এসইও গুলো নর্মালি আমরা শিখি যে বায়ারদের কাজ কাজে যদি পাই এগুলো সাধারণত গুগলের জন্যই করা হয়। আর এবার দেখি যে গুগলের কিছু ওভারভিউ আর কি, এটা আমি জাস্ট উইকিপিডিয়া থেকে নিয়ে আসছি, সেরকম ভাবে বলার মতো কিছুই নাই। গুগলের কোন কোম্পানি, গুগল LLC ইজ এ আমেরিকান মাল্টিনেশনাল টেকনোলজি কোম্পানি দ্যাট ইজ স্পেশালাইজড ইন ইন্টারনেট রিলেটেড সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্ট উইচ ইনক্লুড অনলাইন অ্যাডভার্টাইজিং টেকনোলজিস, এ সার্চ ইঞ্জিন ইনক্লুড কম্পিউটিং সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। মানে ওদের অনেক ধরনের প্রোডাক্ট আছে। ফাউন্ডেড কত সালে? 1998 সেপ্টেম্বর। আর CEO কে আপনারা তো সবাই জানেন, সুন্দর পিচাই ইন্ডিয়ান। তারপর হচ্ছে গিয়ে সাবসিডারিজ, গুগলের যেসব প্রোডাক্ট আছে, গুগলের আপনারা সবাই জানেন ইউটিউবটা গুগলের, তারপরে গুগল .org, ফায়ারবেস, ডায়ালগ ফ্লো অ্যান্ড মেনি মোড। আমরা যখন গুগলের প্রোডাক্টগুলো দেখি যে এখানে আমরা গুগলের প্রোডাক্টগুলো দেখতে পারি, অনেক ধরনের পেইড আনপেইড অনেক প্রোডাক্ট আছে গুগলের, নিচের দিকে গেলে অভাব নেই। মোর ফ্রম গুগল, এগুলো গুগলের সাবসিডারিজ। এই হচ্ছে গুগল, গুগল সম্পর্কে বিভিন্ন কথাবার্তা। ফাউন্ডার্স কারা? ল্যারি পেজ আর স্যার সার্জি ব্রিন, এটা তো আপনারা সবাই জানেন মনে হয়। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি আমরা
মানে টপিকে যাওয়ার আগে সার্চ ইঞ্জিন নিয়ে কিছু কথাবার্তা বলছি, কাল হচ্ছে গিয়ে গুগল যে কত ধরনের, গুগল কেন এত পপুলার সেটা নিয়েও একটু কথা বলে নিই। গুগলটা কেন এত পপুলার, তার কারণ হচ্ছে গিয়ে গুগলে বিভিন্ন ধরনের সার্চ রেজাল্ট দেখাচ্ছে আপনাদের। আপনি বিভিন্ন জিনিসের জন্য সার্চ করতেছেন, আপনি একটা ডাটাবেজের জন্য সার্চ করতেছেন, আপনি আপনি ওয়েদার জানার জন্য সার্চ করতেছেন, আপনি দেখা গেছে একটা রোডের কোথায় আছে বা অমুক শপটা কোথায় আছে সেটা জানার জন্য সার্চ করতেছেন, আপনাদের বিভিন্ন সার্চের জন্য বিভিন্ন রেজাল্ট গুগল শো করতেছে। এত ওদের এত সিস্টেমটা এত সুন্দরভাবে ওরা ডেভেলপ করেছে, যার কারণে গুগলটা খুবই পপুলার। তো গুগলের রেজাল্ট গুলো আমাদের একটু জানতে হবে, কোন রেজাল্টটাকে কি বলে এটা তো আমাদের জানতে হবে। কারণ আমরা যখন বায়ারদের জন্য কাজ করব বা নর্মালি আপনার বায়ার যদি জানে সার্চ রেজাল্ট গুলো, তখন হচ্ছে গিয়ে বায়ার আপনাকে বলো যে সার্চ কনসোলে, সরি সার্চ ক্যারোজালে আমার আমার ওয়েবসাইটটা শো করতে হবে, আমাকে আমার ওয়েবসাইটটা লোকাল প্যাকেজ শো করতে হবে। এখন আপনি নাম জানতেছেন না, এগুলো কোনটাকে কি বলে এগুলো আপনি জানতেছেন না, তখন আপনি বায়ার বায়ার মনে করলো যে আপনার তো নিজেই কিছু জানেন না, বায়ারের কি কাজ করবেন, এরকম একটা নেগেটিভ ধারণা বায়ার কিন্তু করে ফেলবে। তো সেটার জন্য আমার এগুলো একটু জানতে হবে কোনটাকে কি বলে। আমি কিছু নাম লিখে একটু সার্চ করি, সকালের ব্যাচে যেটা দেখিয়েছিলাম ওটা দিয়েই সার্চ করি। প্রথমে আমি সার্চ দিলাম ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন। এবার অ্যাকশন মুভিস, মোবাইল রিপেয়ারিং শপ, আমি একটু সার্চ গুলো করে নেই তারপর কথা বলি। আচ্ছা এবার দেখেন আমরা আমরা বিভিন্ন জিনিস লিখে সার্চ করেছি, কি কি লিখে সার্চ করেছি, যখন ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন লিখে আমি সার্চ করেছি তখন এক ধরনের রেজাল্ট আমাকে দেখাচ্ছে। আমি যখন অ্যাকশন মুভি লিখে সার্চ করছি অ্যাকশন মুভি 2020, তখন আমাকে আবার আরেক ধরনের রেজাল্ট শো করতেছে। এখনো লোড হচ্ছে, দেখেন বারাক ওবামা লিখে সার্চ করেছি, যখন আমি ট্রাফিক রুল লিখে সার্চ করেছিলাম তখন একরকম দেখা যাচ্ছে, এই পাশে কিছু কিছু নেই, যখন বারাক ওবামা লিখে সার্চ করতেছি তখন দেখা যাচ্ছে যে একরকম। আবার যখন অ্যাকশন মুভি লিখে সার্চ করেছিলাম, আপনারা একটু আগেই দেখেছিলেন যে এখানে অনেকগুলো মুভির নাম চলে আসছে। মোবাইল রিপেয়ারিং শপ লিখে সার্চ করেছি, দেখেন এখানে একটা রোড ম্যাপ চলে এসেছে, এবং এই যে লোক আমি বলেছিলাম যখন আপনাদের লিড জেনারেশনের ক্লাস করেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা এই যে লোকাল এসইও করি, লোকাল এসইও করে এইভাবে লিস্টিং করতে পারি। দেখেন আমি মোবাইল মোবাইল রিপেয়ার শপ লিখে সার্চ করেছি, আমার আশেপাশে হয়তো অনেক মোবাইল রিপেয়ার শপ থাকতে পারে, কিন্তু এই শপগুলো গুগলে তাদের নামটাকে লিস্টিং করেছে। কিভাবে করে এটা আমরা শিখবো, এখন যখন ক্লাসটা একটু সামনের দিকে যাবে তখন শিখবো। কিন্তু আমি যখন আমি আপনাদেরকে বলেছিলাম যে লোকাল লোকাল এসইওর পার্ট হচ্ছে কি এই যে এই জিনিসটা, তো
অনেকগুলো দোকান হয়তো থাকতে পারে, কিন্তু যারা লিস্টিং করেছে তাদেরকে আমি সার্চ ইঞ্জিনে খুঁজে পাচ্ছি। এটা আমাদের দেশে ওইভাবে কেউ করে না, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনারা দেখবেন যে প্রতিটা অর্গানাইজেশন, প্রতিটা সব যাই বলেন না কেন, সবারই লোকাল লিস্টিং করা থাকে। যখন আমি ঢাকা ওয়েদার লিখে সার্চ করেছি, এখনো লোডই হয়ে যাচ্ছে। আচ্ছা, সবাই কি ঘুমায় যাচ্ছেন না? তো না আপু, দেখতেছি না আপু। দেখেন, যখন আমি ঢাকা ওয়েদার লিখে সার্চ করেছি, তখন আবার আর এক রকমের রেজাল্ট এসেছে। ঢাকার ওয়েদারটা আজকে কত সেটা আমি এখান থেকে জানতে পারছি। তো এইভাবে এক একটা জিনিসের জন্য এক এক রকম রেজাল্ট গুগল আমাদেরকে শো করতেছে, আমার চাহিদা অনুযায়ী। যখন আমি ট্রাফিক রুল জানতে চাচ্ছি তখন একরকম, আমি যখন মুভি সম্পর্কে জানতে চাচ্ছি তখন আমাকে একরকম দেখাচ্ছে। এই জিনিসগুলো যে আপনারা কখনো খেয়াল করেছেন যে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে রেজাল্ট শো করে, এটা কি কখনো নোটিশ করেছেন? হ্যাঁ আপু, এটা খেয়াল করছি। এখন এই যে এক একটা সার্চ রেজাল্ট, এগুলো এক একটা নাম, এটা কেন করে? এই এই রেজাল্ট গুলো আপনাদেরকে কেন এক একটার জন্য এক এক রকম ভাবে কেন দেয়, এটারও এসইওর পার্ট। কিন্তু সবগুলো তো আর আমরা সব একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব না, কিন্তু আপনারা বিভিন্ন বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন এসইও করতে হবে। আপনার যদি সিক্স, এই যে থ্রি প্যাকে যদি নিয়ে আসতে চান, হয়ে গেল। যদি আপনারা এই লোকাল লিস্টিং এর মধ্যে নিয়ে আসতে চান, তখন আপনাকে এক ধরনের এসইও করতে হবে। যখন আপনি এই ধরনের লিস্টিং এর ভিতর নিয়ে আসতে চান, তখন আরেক ধরনের। কিন্তু আমাদের তো আগে জানতে হবে এগুলো কোনটাকে কি বলে, না হলে তো আমরা বায়ারকেও বলতে পারবো না। বায়ার যদি জানে, আমি বায়ারকে রিপ্লাই দিতে পারবো না। তো আমরা সেই জন্য আগে নামগুলো তো জানতে হবে কোনটাকে কি বলে। দেখেন, এই যে ট্রাফিক রুল এন্ড রেগুলেশন লিখে সার্চ করেছি, তখন অ্যাজ ইউজুয়াল নর্মালি যেভাবে আসে সেভাবে সার্চ রেজাল্টটা এসেছে। আমরা এখান থেকে ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে বিভিন্ন আর্টিকেল শো করতেছে, উইকিপিডিয়া শো করতেছে, তারপরে বিভিন্ন এই যে পিডিএফ ফাইল আছে, নর্মালি আমাদের রেজাল্টটা এরকম আসে। এরপর যখন অ্যাকশন মুভি 2020 লিখে সার্চ করেছি, দেখেন তখন এটা কিরকম দেখাচ্ছে। এগুলো দেখেন, আমি এই যে স্লাইডের মতো করে দেখাচ্ছে, আমি এক একটা ক্লিক করলে এই সাইডে চলে যাচ্ছে, আমি যখন এখানে ক্লিক করবো চলে যাচ্ছে। এবার আমি ইচ্ছে করলে এক একটা ছবির ভিতরে, এই যে এক একটা মুভিতে ক্লিক করলে ওই মুভি রিলেটেড সবকিছু আমি দেখতে পারবো। এই যে সার্চটা, এই সার্চ রেজাল্টটাকে বলে সার্চ ক্যারোজেল। একটু লিখে রাখবেন সবাই, প্রথমে বলেছিলাম অ্যাজ ইউজুয়াল সার্চ রেজাল্ট, অ্যাজ ইউজুয়াল রেজাল্ট। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি কোনটা দিয়ে সার্চ করেছিলাম। তো যেটা সেকেন্ড আমি যেটা করেছি এটাকে বলে সার্চ ক্যারোজেল। ক্যারোজেল পোস্ট কিভাবে করে মনে আছে আপনাদের? পেজের কাজ যখন করেছেন তখন আমি দেখিয়েছিলাম কিভাবে ক্যারোজেল পোস্ট করে। ক্যারোজেল পোস্টটা যেভাবে করে, এটাও তো দেখেন ক্যারোজেল পোস্টগুলো কিরকম ছিল। এইভাবে এইভাবে স্লাইড আকারে ছিল, একটার পর একটা ক্লিক করলে চলে আসতো, একটা ছবি ক্লিক করলে চলে আসতো, আবার ওইটার সেই ছবিটার উপরে ক্লিক করলে একটা ওয়েবসাইট লিংক দেওয়া থাকে, সেই লিংকে চলে যেত। মনে আছে সবার? মানে প্রোডাক্ট যেভাবে শো করে আর কি। হ্যাঁ, সেই যে ক্যারোজেল পোস্টটা, এটা এটাও এক ধরনের ক্যারোজেল, এটাকে বলে সার্চ ক্যারোজেল। এই এই সার্চ রেজাল্টটাকে। এরপর দেখেন মোবাইল রিপেয়ারিং শপ লিখে সার্চ করেছি। এখন দেখা যাচ্ছে এখানে আমার একটা ম্যাপ দেখাচ্ছে, আবার এখানে তিনটা সার্চ রেজাল্ট দেখাচ্ছে। আপনারা যদি কখনো কোনো একটা ডিরেকশনের জন্য কোনো কিছু দিয়ে সার্চ দেন, ধরেন আপনি রেস্টুরেন্ট নিয়ার মি দিয়ে সার্চ করেছেন, আপনার আপনার যদি লোকেশনটা গুগলের এখানে দেওয়া থাকে, আপনার যদি এখানে সাইন আপ করা থাকে, সাইন আপ না করলে আপনারা হয়তো রিয়েল লোকেশনটা পাবেন না। সাইন আপ করা থাকলে তখন আপনার এখানে আপনার আশেপাশে নিয়ার যত রেস্টুরেন্ট আছে তার একটা রেজাল্ট এই এই জায়গাটাতে আসবে।
আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আমরা যখন লিড জেনারেশনে কাজ করেছিলাম তখন আমরা আইপি অ্যাড্রেসটা অফ করে অন্য আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করেছিলাম, মনে আছে? আমরা ভিপিএন ইউজ করেছিলাম যাতে আমরা অথেন্টিক রেজাল্টটা পাই। এই যে জায়গাটা, এই এই জায়গাটাকে বলে কি বলে দেখেন, এই জায়গাটাকে, এই রেজাল্টটাকে বলে লোকাল প্যাক অর থ্রি প্যাক। কি বলে? আমি কিন্তু এগুলো দেখানোর পরে আপনাদেরকে ধরা জিজ্ঞেস করব কে কতটা মনোযোগ দিয়ে করেছে, কারণ আজকের ক্লাসটা হচ্ছে কি একদম বেসটা আপনাদের হবে। বেসে যদি কোনো ঘাটতি থেকে যায় তাহলে সেই ঘাটতি পূরণ করার ঝামেলা। আগে গুগলের এখানে এই যে লোকাল প্যাক অর থ্রি প্যাক, লোকাল প্যাকের এই জায়গা, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে লোকাল লিস্টিং, লোকাল এসইও এগুলো সব আপনারা জানতে পারবেন। লোকাল প্যাক অর থ্রি প্যাক এই এই জায়গাটাতে আগে ডিফল্ট ভাবে 6টা শো করত রেজাল্ট। দেখেন এখানে যদি আমি ভিউ ওয়ালে ক্লিক করি এখানে কিন্তু আরো রেজাল্ট আছে, কিন্তু ডিফল্ট ভাবে দেখা যাচ্ছে প্রথমে 3টা। আর এই জন্য এটা হচ্ছে গিয়ে থ্রি প্যাক, আগে ছিল 6টা মানে 6 প্যাক, এখন এটা থ্রি প্যাক হয়ে গিয়েছে। গুগল আর জিম করে না। এটাকে বলতেছে লোকাল প্যাক। আমরা আগে জেনেছি যে সার্চ ক্যারোজাল, তারপর ছিল এটা হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল রেজাল্ট যেটা সেটা। এবার দেখেন আমি ঢাকা ওয়েদার লিখে সার্চ করেছি, ঢাকা ওয়েদার লিখে সার্চ করার পরে আমাকে দেখা যাচ্ছে, দেখাচ্ছে আজকে ঢাকার ওয়েদার কত, টেম্পারেচার কত, এরকম একটা যে সার্চ রেজাল্ট দেখিয়েছে। এই সার্চ রেজাল্টটাকে বলতেছে রিচ ফিচার। কি বলতেছে? রিচ ফিচার। এগুলো এক একটা নাম, আমি সার্চ করেছি রেজাল্ট শুরু করছে, এটাকে বলে রিচ ফিচার। এবার দেখেন আমি বারাক ওবামা লিখে সার্চ করেছি, বারাক ওবামার একদম উইকিপিডিয়াতে বারাক ওবামার কি আছে না আছে, প্রেসিডেন্ট কত সালে উনি ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট ছিলেন, কত বছর ছিলেন, এগুলো চলে এসেছে। আর এই সাইডে দেখেন ওনার নাম, জন্ম, কোথায় হাইট, সব কিছু এখানে আছে, পড়াশোনা কোথায় করেছে। এই যে জিনিসটা, এটা কিন্তু গুগল বারাক ওবামার প্রতি খুশি হয়ে নিয়ে আসে নাই। বারাক ওবামার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে গুগলকে চেনানো হয়েছে, এই চেনানোটা একটা কাজ আছে। আর এটাকে কি বলে সেটা একটু শুনে নেন যে এই রেজাল্টটাকে কি বলে। এই রেজাল্টটাকে বলে দেখেন নলেজ গ্রাফ। নামগুলো লিখে রাখবে সবাই, এটাকে বলে নলেজ গ্রাফ। এটার ভিতরে দেখেন ওনার পুরো বায়োডাটা চলে এসেছে। এখানে শুধু যে বারাক ওবামা বা নাম ধরে যে কোনো একজন ব্যক্তি ধরে সার্চ করলে আসবে তা না, আপনারা যদি কোনো ব্র্যান্ড ধরেও সার্চ করেন সেটা যদি নলেজ গ্রাফে এনলিস্টেড করা থাকে তখন এখানে কিন্তু শো করবে। সেম আমি যেটা দেখাইছিলাম, সেম চলে এসেছে এখানে। আমি হু ইজ লিখে সার্চ করেছি, আমি শুধু নাম ধরে সার্চ করি না, হু ইজ লিখে সার্চ করেছি, তারপরও আমাকে এখানে চলে এসেছে নলেজ গ্রাফটা চলে এসেছে। তারপরে এখানে ওনার বায়োডাটা, ওনার নাম, বাংলায় ওনার নামের উচ্চারণ সব কিছুই চলে এসেছে। গুগল কতখানি চালাক দেখেন, উনি বাঙালি, ওনাকে বাংলায় নামের স্পেলিংটা সহ চলে এসেছে। আবার দেখেন এখানে ওনার এইজটা দেওয়া আছে 72। এখন যদি সামনের বছর আপনি এখানে আসেন বা ওনার বার্থডে কত কত তারিখে, সেপ্টেম্বরে 28 তারিখে, 28 তারিখ পার হয়ে গেলে তারপর যদি আপনি আবার এখানে আসেন দেখবেন এখানে ওনার 73 শো করতেছে। এটা কি উনি এই যে পেজ, এই যে ওয়েবসাইটটা, ওনার যে ওয়েবসাইট বলেন আর ওনার, এটা কি মানে রোজ রোজ কি আপডেট করা হয় তা না, এটাকে আপডেট করা হয় না, এটাকে এমন ভাবে সেট করা যায় ওটা অটো গুগল আপডেট করে নেবে। এটা হচ্ছে নলেজ গ্রাফ। আবার একটা আমি সার্চ করেছি নাম ধরে, ধরেন প্রাইম ব্যাংক লিখে সার্চ করেছি, এখানেও নলেজ গ্রাফ দেখা যাচ্ছে। এখানে দেখেন
কতগুলো রেজাল্ট আবার শো করতেছে। প্রাইম ব্যাংক লিমিটেড একটা ওয়েবসাইট ওদের, ওই ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলো রেজাল্ট শো করতেছে। আমি যদি এগুলোতে ক্লিক করি দেখা যাবে যে এই প্রাইম ব্যাংক লিমিটেডেরই বিভিন্ন পেজে নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটের বিভিন্ন পেজ, এগুলো এক একটা পেজ। আপনারা তো ওয়েবসাইটের পেজ জানেনই, এখন কন্ট্যাক্ট পেজ, ক্যারিয়ার পেজ, ইন্টারনেট ব্যাংকিং, এগুলো বিভিন্ন পেজ কোনটার, এই যে ওয়েবসাইটের, এইটাকে কি বলে, এই যে এই এই রেজাল্টটা এইটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে গিয়ে সাইট লিংক। এই যে এগুলো, এগুলোকে বলে সাইট লিংক। এগুলোতে যদি ক্লিক করি ওই সাইটের, সরি, ওই সাইটের বিভিন্ন পেজে আমাকে নিয়ে যাচ্ছে, এগুলোকে বলে সাইট লিংক। এবার বলেন কোনটা কোন নামগুলো কি কি ছিল? মাহমুদ আপু বলেন। মাহমুদ আপু জি আপু আছি, বলেন বলেন তো কি কি নাম বলেছি আমি। আমি একটু আশ্রমে গেছিলাম। সিরিয়াসলি আপু? আচ্ছা কে বলতে পারবে নাম? তৃষা, জি আপু বলেন তো কি কি নাম বললাম। একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, তারপর হচ্ছে একটা সার্চ আমরা হচ্ছে গিয়ে গুড। তো আমরা কি কি শিখলাম, যে অ্যাজ ইউজুয়াল রেজাল্ট ছিল একটা, একটা সার্চ ক্যারোজেল ছিল, লোকাল প্যাক অর থ্রি প্যাক, রিচ ফিচার, নলেজ গ্রাফ, সাইট লিংক। এখন হচ্ছে গিয়ে এত কিছু তো জানলাম, এবার হচ্ছে গিয়ে আমাদের তো জানতে হবে এই যে সার্চ ইঞ্জিনে আমরা এসইও এসইও করতেছি, এই এসইও কি বা কিভাবে করব সেটা জানার আগে এখন এসইও কিসের উপরে করে এইটুকু তো আপনারা বুঝে গেছেন। যখন আমি সার্চ করতেছি এগুলো যে দেখাচ্ছে, এই যে রেজাল্ট গুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে এসে দেখাচ্ছে আমাকে, তার মানে ওয়েবসাইট যদি না থাকতো তাহলে তার এসইও করার কথা আসতো না। এই যে এক একটা জিনিস, এগুলো বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন জিনিস আমাকে দেখাচ্ছে। কোনো একটা ইমেজ বলেন, ইমেজ গুলো নিয়ে আসে বিভিন্ন ওয়েবসাইট থেকে, কোনো একটা আর্টিকেল বলেন। আবার যখন আমি এসইও লিখে সার্চ করেছিলাম, এসইও সম্পর্কে যাবতীয় তথ্য, বিভিন্ন টুল, প্লাগইন সব যে আমাকে দেখাচ্ছে, সার্চ করাচ্ছে, এগুলো সব নিয়ে আসে বিভিন্ন ওয়েবসাইট থেকে। একটা জিনিস মনে রাখবেন যে তিন ধরনের ওয়েবসাইট সাধারণত দেখা যায়। একটা হচ্ছে কি কি, ইনফরমেশন বেসড ওয়েবসাইটগুলো, যেগুলোতে আপনারা মনে করেন যে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারেন, আর্টিকেল, বিভিন্ন আর্টিকেল থাকে বা টপিক, বিভিন্ন ধরনের টপিক থাকে, ব্লগ পোস্ট থাকে, এগুলো হচ্ছে গিয়ে ইনফরমেশন বেসড। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট বেস। প্রোডাক্ট বেস অনেক ধরনের ওয়েবসাইট আমরা দেখতে পাই। আর একটা হচ্ছে গিয়ে বিভিন্ন সার্ভিস বেস, যেমন আমরা ধরেন একটা এসইও টুল নিয়ে আমরা ইয়ে করতেছি, সেটা একটা সার্ভিস বেস। আবার যদি কোনো একটা মোবাইল ফোন নিয়ে কাজ করতেছি ওয়েবসাইট, সেটা হয় কি প্রোডাক্ট বেস। আবার আপনি মনে করেন একটা নিউজ পেপার, নিউজ পোর্টাল চালাচ্ছে, সেটা কি হয়, সেটা আবার কিন্তু ইনফরমেশন বেসড হয়ে যায়। তো এরকম আর কি, যে ওয়েবসাইট গুলো বিভিন্ন টাইপের হয়। এখন আমরা যে এসইও, এসইও শেখার আগে, এসইওর আগে আমি যেটা শিখবো যে সার্চ ইঞ্জিন কি, সেটা তো আমরা জানলাম। তো এবার দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং একটা টার্ম আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং একটা টার্ম আছে, সেই জিনিসটা কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম ইজ ইনফর্ম টু ইন ইন্টারনেট মার্কেটিং দ্যাট ইনভলভস দ্য প্রমোশন অফ ওয়েবসাইট বাই ইনক্রিজিং দেয়ার ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সার্ভস।
তো কি বলছে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে গিয়ে একটা প্রমোশন, মার্কেটিং হচ্ছে একটা প্রমোশন, কার প্রমোশন, ওয়েবসাইট গুলোর প্রমোশন টু ইনক্রিজ দেয়ার ভিজিবিলিটি, তাদের ভিজিবিলিটি সার্চ ইঞ্জিনে, এই যে সার্চ ইঞ্জিনে দেখানোর জন্য, এই যে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ বা সার্চে দেখানোর জন্য তাদের ভিজিবিলিটি, তাদের ওয়েবসাইটটাকে ভিজিবল করার জন্য একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা কি বলে প্রাইমারিলি থ্রু পেইড অ্যাডভার্টাইজিং, প্রক্রিয়াটা প্রাইমারিলি পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হতে পারে, এসএম ইনকর্পোরেট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উইথ অ্যাডজাস্ট অর রিরাইট ওয়েবসাইট কন্টেন্ট অ্যান্ড সাইট আর্কিটেকচার টু অ্যাচিভ এ হায়ার র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস টু এনহান্স পে পার ক্লিক লিস্টিং। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা আমি বললাম, এগুলো সব ইংলিশ কথাবার্তা বাদ দেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে হচ্ছে গিয়ে এই যে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আসার জন্য, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আসার জন্য ওয়েবসাইটগুলো যে ধরনের প্রমোশনাল কাজকর্মগুলো চালায়, সেটা হতে পারে পেইড প্রমোশন, সেটা হতে পারে আনপেইড, যে ধরনের কাজগুলো করে এইটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন মার্কেটিং। এবার আসে একটু ডিটেলস, তার আগে এগুলো কেটে দিই। ধরেন আমি সার্চ দিলাম লেটেস্ট মোবাইল ফোন, এখন আমার দরকার তো এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেখবো না। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, কোন একটা জিনিস নিয়ে আমি সার্চ দিই, আমি এসইও টুল লিখে সার্চ দিই, ধরে এখনো দেখবো না অ্যাড, মানে সার্চ দিতে বলেন আপনারা, নাম বলেন কোন একটা জিনিসের, কোন একটা প্রোডাক্ট বলেন, নির্দিষ্ট কোন ব্র্যান্ড না, কোন একটা প্রোডাক্ট বলেন যেটা নিয়ে সার্চ করবো। ইলিয়াস ভাই পেন সার্চ করতে পারি, তারপর এত ছোট জিনিসটা সার্চ করতে বলতেছেন, কারের ছবি চলে আসছে। Yeah.
মানে আমি আপনাদেরকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতে চাইতে সেই জন্য আমাকে দেখাইতেই দিবে না। চেইনসল লিখুন তো, বুঝিনি। চেইনসল কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। কথা বুঝতে পারতেছি না। আচ্ছা আমরা আমার আমার কাছে স্ক্রিনশটও আছে, একটা সমস্যা নেই, একটা ছবি আছে, সমস্যা নেই, আমরা একটু দেরিয়ে দিই। তো যেটা বলছিলাম যে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে গিয়ে কি আমাদের সার্চ করে কোনো জিনিস যে পাবো, রেজাল্ট পেজে সার্চ পেজে যে পাবো সেটার জন্য যে কাজকর্মগুলো করা হয় সেটাকে বলে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সহজ কথায় যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, সেই ওয়েবসাইটগুলো যদি মানুষের সামনে না আসে, না শো করে, তাহলে তো আপনার সেই ওয়েবসাইট তৈরি করে কোনো লাভ নেই। লাভ আছে কি, আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, রনি ভাই একটা নতুন একটা ওয়েবসাইট নিয়েছে, এখন উনি এমন কোনো কাজ করলো না যাতে কোনো একটা নির্দিষ্ট জিনিস ধরে সার্চ করলে রনি ভাইয়ের এই ওয়েবসাইটটা শো করে। ধরেন আমি যে লেটেস্ট কার্ড দিয়ে সার্চ করেছি, অনেক ধরনের রেজাল্ট শো করতেছে, অনেক ধরনের রেজাল্ট আমাকে দেখাচ্ছে গুগল, কিন্তু রনি ভাই এমন কোনো কাজ করলো না যে এমন কোনো একটা ওয়ার্ড দিয়ে সার্চ দিলে রনি ভাইকে পাওয়া যাচ্ছে না ওয়েবসাইটটাকে, তাহলে সেই ওয়েবসাইট কিনে তো কোনো লাভ নেই। আমরা ওয়েবসাইট কিনে কেন, আমাদের প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে মানুষকে জানাতে, ইনফরমেশন সম্পর্কে জানাতে, লং টার্মে যদি আমরা অ্যাড রান করাতে চাই, ওয়েবসাইট থেকে ইনকাম করতে চাই সেগুলো করতে পারি, অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালাতে চাই সেগুলোর জন্য করতে পারি, বা আমি একদম সোশ্যাল মানে আপনারা কি বলে ওটাকে সমাজ সেবা করার জন্য আপনারা একটা ওয়েবসাইট চালাচ্ছেন, তারপরও তো আপনার একটা ওয়েবসাইট যেটা আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেটার জন্য তো মানুষকে দেখাতে হবে। আপনার আপনার পক্ষে তো জনে জনে গিয়ে প্রত্যেককে ওয়েবসাইট দেওয়া সম্ভব না, মনে করেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া সম্ভব না। মনে করেন আপনি আপনার একটা ব্র্যান্ড, আপনি নতুন একটা ব্র্যান্ড বাজারে এনেছেন, একটা মোবাইল ব্র্যান্ড বাজারে এনেছেন, এখন মোবাইল তো হুয়াইয়েরও আছে, মোবাইল তো কি বলে এটাকে স্যামসাং এরও আছে, আরো অনেক ব্র্যান্ড আছে, এখন আপনাকে মানুষ চিনবে কিভাবে? আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে করেছেন বা অ্যাডভার্টাইজমেন্ট রান করছেন সেটা ঠিক আছে, তো আপনার ওয়েবসাইটটা মানুষের কাছে যদি কেউ যদি একজন মোবাইল নিয়ে সার্চ করে, তখন যাতে আপনার আপনার মোবাইলের ব্র্যান্ডটা যদি তার কাছে শো না করে, তাহলে আপনার ওয়েবসাইটটা করার তো কোনো মানে হয় না। এমন অনেক ব্র্যান্ড আছে যেগুলোর মোবাইলের নাম আমরা কখনো শুনি নাই, ওরা যখন প্রচার প্রচারণা চালাইতেছে তখন আস্তে আস্তে আমরা সেগুলোর নাম শুনতেছি। তো এটার জন্য যাতে ওয়েবসাইটটা ওই রিলেটেড ওয়ার্ড দিয়ে, মানে যেটাকে আমরা কিওয়ার্ড বলি, ওই রিলেটেড ওয়ার্ড দিয়ে সার্চ করলে যাতে আপনাদের ওয়েবসাইটটা শো করে, এই জন্য এর জন্য যেসব কাজকর্ম করা হয় সেটাকে বলতেছে সোশ্যাল মিডিয়া সরি সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম। এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে কিছু জিনিস আছে পেইড আর কিছু জিনিস আছে আনপেইড। দুই ধরনের সার্চ ইঞ্জিন মার্কেটিং হতে পারে, একটা হচ্ছে গিয়ে কি আমি একটু বলি, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এসইও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আনপেইড আপনার ওয়েবসাইটের ভিতরে এমন কাজকর্ম কিছু করলেন যার ফলে আপনার ওয়েবসাইটটা আস্তে ধীরে আস্তে আস্তে সময় নিয়ে র্যাঙ্কে চলে আসলো, মানুষ সার্চ দিচ্ছে কোনো একটা ওয়ার্ড ধরে আপনার ওয়েবসাইটটা শো করতেছে, ফার্স্ট পেজে শো করতেছে, এটাকে বলে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আনপেইড, এটার জন্য আপনাকে কোনো পে করতে হচ্ছে না। আর আরেকটা যে ভার্সন, আরেকটা যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেটা হচ্ছে পেইড সার্চ অ্যাডভার্টাইজিং, পেইড সার্চ অ্যাডভার্টাইজিং যেটাকে পিএসএ বা পিপিসি, পে পার ক্লিক, পার ক্লিকের জন্য পে করতে হচ্ছে। আমি ওই অ্যাডটা দেখাতে পারতেছি না যার কারণে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে,
আপনারা অনেক সময় দেখবেন কোনো কিছু সার্চ করলে এখানে দুই তিনটা জায়গা দেখবেন যে অ্যাড কথাটা লেখা থাকে, আপনারা নিজেরা এখনো সার্চ দিয়ে দেখতে পারেন। আপনাদের কোন একটা জিনিস সার্চ করতেছেন, এখানে অ্যাড কথাটা লেখা থাকে অনেকটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে, এখানে অ্যাড লেখা আছে, অনেক সময় এই সাইডেও থাকে, এই যে অ্যাড লেখা থাকে, অনেক সময় নিচেও থাকে। অ্যাড কথাটা যে লেখা থাকে এগুলো হচ্ছে গিয়ে পেই সার্চ অ্যাডভার্টাইজিং, যেটাকে পিপিসি বলতেছে, পে পার ক্লিক। এটাকে পিপিসি কেন বলতেছে, এই অ্যাডগুলোতে যদি আমি একবার ক্লিক করি যে অ্যাডটা রান করছে, তার ওখান থেকে ওই একটা ক্লিকের বেজে টাকাটা কেটে নিচ্ছে, যেটা গুগল অ্যাডওয়ার্ড থেকে আমরা যে অ্যাড রান করি সেটা হচ্ছে গিয়ে পেইড সার্চ অ্যাডভার্টাইজিং, যেটাকে পিএসও বলে। সেটা আমরা পরে শিখব, আজকে তো আমরা হচ্ছে গিয়ে এসইএ নিয়ে কথাবার্তা বলব। তো যে এই যে আপনাদেরকে বললাম যে সার্চ অপটিমাইজেশন কি বলে এটাকে, সার্চ দুই ধরনের হতে পারে, সার্চ রেজাল্ট একটা হচ্ছে গিয়ে পেইড আর একটা হচ্ছে আনপেইড। এখন আমরা এত কষ্ট করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে র্যাঙ্কে আনি, এক একটা সার্চ ইঞ্জিন একটা এক একটা এসইও ওয়েবসাইট এসইও করতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, অনেক সময় বেশিও সময় লাগতে পারে। আপনি প্রপার ওয়েতে এসইও করার পরেও 2 থেকে 3 মাস বা তার বেশি সময় লাগে এক একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসতে। এখন আপনার কোন মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আপু আমি এত কষ্ট করে সার্চ পেজে আনতেছি আর অ্যাডভার্টাইজমেন্ট রান করলে তো সহজেই চলে আসতেছে। চ্যাট বক্সে সম্ভবত কেউ কিছু লিখেছেন, আমি পড়তে পারতেছি না। ও আমি লিখেছি, ওই একটু যেতে হচ্ছে, লিমিটে হচ্ছে আর কি, আসলে যে রান্নার জন্য যে বাবুর্চি আসছে কথা বলতে হবে একটু। আচ্ছা কথা বলে আবার চলে আসেন। আপনাদের আজকের অবস্থা দেখে আমি কি বলবো, দেখেন যেটা বলছিলাম যে আপনাদের মনে যে এটা হয়তো আসতে পারে যে তাহলে আপু যেহেতু আমরা সার্চ করলে অ্যাড রান করলে আমাদের প্রথমে এসেও করতেছে, তাহলে কেন আমরা শুধু শুধু কষ্ট করে এসইও করি, এরকম প্রশ্ন আসতেই পারে। আমি একটু দেখি অ্যাডটা আবার কোনো রান করা যায় কিনা, বাই ক্লিকে সার্চ দিই। আমাকে এবার লোকাল প্যাকই দেখাচ্ছে শুধু। আচ্ছা কি সব অ্যাড মরে গেছে? সার্চ রেজাল্ট একটু বাড়িয়ে দিয়ে দেখি। এখন আর দেখবো না অ্যাড। আচ্ছা
অ্যাড গুলো যখন আমরা দেখি দেখা যায় যে প্রথম দিকে তিনটা চারটে দুইটা তিনটা থাকে অ্যাড, আবার এই সাইডে থাকে, আবার নিচের দিকে থাকে অ্যাড, মাঝখানের জায়গাগুলোতে থাকে পে আনপেইড, আনপেইড রেজাল্ট গুলো মাঝখানের জায়গাগুলোতে শো করে। তো সেই জিনিসটা যে আপনাদের যদি এরকম ধারণা হয় যে আপু তাহলে প্রথমেই তো দেখা যাচ্ছে অ্যাড রান করলে তো প্রথমেই দেখা যাচ্ছে, তাহলে আমি কেন কষ্ট করে আবার এটাকে র্যাঙ্কে আনার চেষ্টা করব। এখন কথা হচ্ছে গিয়ে অ্যাড যখন রান করেন তখন কিন্তু আপনাকে পে করতে হচ্ছে, পার ক্লিকে আপনার বিট করতে হচ্ছে। আপনি যত বেশি টাকা দিবেন তত বেশি আপনার অ্যাডটা তত বেশি গুগল পেজে দেখাবে। সবসময় যে একদম ফার্স্ট পেজে দেখায় তা না কিন্তু। আপনার মনে করেন আপনিও একটা মোবাইল কোম্পানি, স্যামসাংও একটা মোবাইল কোম্পানি, আর অ্যাপেলও একটা মোবাইল কোম্পানি, আরও এরকম বহুত মোবাইল কোম্পানি আছে যারা অ্যাড রান করতেছে, গুগল অ্যাডওয়ার্ড থেকে অ্যাড রান করতেছে। আপনারা সেম টাকা দিচ্ছেন, বা আপনারা সেম না, আপনারা টাকা দিচ্ছেন মনে করেন যে আপনার বাজেট কম, স্যামসাংয়ের বাজেট বেশি, আইফোনের বাজেট আরও বেশি। তো যার বাজেট যত বেশি তার, যার সিপিসি যত বেশি, সরি যার কি বলে এটাকে এই যে পেপার ক্লিক পিপিসি যত বেশি তার কি হচ্ছে তার একটা তত বেশি ফার্স্ট পেজে শো করতেছে। তার মানে এই না যে গুগল আপনার অ্যাড শো করবে না, বিভিন্ন জায়গায় শো করে। আমরা অনেক সময় ওয়েবসাইটের ভিতরে ঢুকলেও দেখি অ্যাড শো করে, আমরা অনেক সময় আমরা ইউটিউবে দেখি অ্যাড শো করে যেটা গুগল অ্যাড থেকে করা হয়, আবার হচ্ছে গিয়ে ওয়েবসাইটের নিচের দিকেও দেখি অনেক সময় অ্যাড শো করে, আবার আবার বিভিন্ন জায়গায় শো করে। এগুলো আপনারা দেখবেন যখন আমরা গুগল অ্যাড নিয়ে ক্লাস করাবো তখনও আপনারা দেখবেন। তো ওটা হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার টাকা থাকতেছে ততক্ষণ পর্যন্ত অ্যাডটা শো করবে। যখন আপনার অ্যাডের সময় শেষ হয়ে যাচ্ছে, ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, তখন তো আপনার র্যাঙ্ক থেকে গুগল ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, গুগল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এবার তুই ভাগ, বাসে যখন আমরা উঠি তখন ওঠানোর সময় অনেক মধুর মধুর কথা বলে উঠায়, নামানোর সময় পারলে গলা ধাক্কা দিয়ে নামায়, তাড়াতাড়ি নামেন। তো বিষয়টা হচ্ছে এরকম, একটু রেসপন্স করবেন সবাই, বুঝতে পাচ্ছেন ইলিয়াস ভাই? জি আপু, বোঝা যাচ্ছে ক্লাস কথাবার্তা যে বলতেছি? শুনতেছি শুনতেছি আপু। আমাকে একটু শুনেন যে আমি, আমরা বুঝতেছি না, আমি একটু কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, মনে মানে মাঝে মাঝে মনে হয় একা একা কথা বলতেছি। ঠিক আছে, এই যে রেজাল্ট পেজে এই জন্যই আমরা আনবো, এই জন্যই আমরা এসইও করব। যদি এসইও করে আমরা রেজাল্ট পেজে আনি তখন, আর সেটাকে আর সেটা যদি আমরা মেনটেন করি, আপনার কম্পিটিশন না আসা পর্যন্ত আপনি র্যাঙ্কে থাকতেছেন। আমরা একটা দেখেন, আমরা কি নিয়ে বাইক নিয়ে সার্চ করেছি, এত রেজাল্ট এসেছে, আবার আমরা বিভিন্ন বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রেজাল্ট আসে। এগুলো কিওয়ার্ড, কিওয়ার্ড নিয়ে আর একটু পরে কথা বলতেছি। তা আমাদের হচ্ছে গিয়ে ধরেন আপনি এমন একটা জিনিস নিয়ে কাজ করতেছেন যেটার এখনো কম্পিটিটর কম, তখন আপনার সহজে র্যাঙ্কে চলে আসতে পারতেছেন। আবার এমন একটা প্রোডাক্ট বা এমন একটা নিশ নিয়ে আপনারা কাজ করতেছেন যখন আপনার সেখানে কম্পিটিটর অনেক বেশি, তখন আবার র্যাঙ্কে আসতে আপনাদের আর অন্য রকমের সমস্যা। তো এই র্যাঙ্কে আসার জন্য আমরা এসইও নিয়ে কাজ করে, এসইও করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনলে এইটা দীর্ঘমেয়াদে আমাদের রেজাল্ট পেজে শো করবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের এর চেয়েও ভালো কোনো কম্পিটিটর আসবে, আপনার চেয়েও ভালো কোনো কম্পিটিটর আসতেছে, আপনার চেয়েও ভালো এসইও করা হয়েছে, ততক্ষণ না পর্যন্ত আপনার পেজটা র্যাঙ্কে থাকবে। আর আপনি পেজটা র্যাঙ্কে আনার পর কি করবেন, র্যাঙ্ক ধরে রাখার চেষ্টা করবেন। আমরা কি করি সাধারণত স্কুলে, আমরা ফার্স্ট সেকেন্ড হওয়ার ট্রাই করি, যে একজন ফার্স্ট হয়েছে সে কি করবে, সে প্রতি বছরই ফার্স্ট হওয়ার চেষ্টা করে, তার র্যাঙ্কটা ধরে রাখার চেষ্টা করে। এটাই তো নিয়ম, যেমন আপনাদেরকে আমি যখন গিগের কাজ দেখিয়েছি, ফাইবারের কাজ দেখেছেন আপনারা, ফাইবারে আমি কি বলেছি বেশি বেশি শেয়ার করলে আপনাদের লিঙ্ক ওয়েবসাইট র্যাঙ্কে আসবে। আরো কিছু বিষয় ছিল ওটার ভিতরে, এসিও ছিল, এসিও করে আপনারা র্যাঙ্কে আনতেছেন, যখন গিগের টাইটেল দিচ্ছেন তখন ওটার ভিতরে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতেছেন, যখন আপনারা ডেসক্রিপশন দিচ্ছেন তার ভিতরে কিওয়ার্ড থাকতেছে, ইভেন আপনারা যখন ওয়েবসাইট ইউটিউবের কাজ
করেছেন তখনও আপনারা দেখতেছেন ওখানে কিওয়ার্ড ইউজ করেছেন, কিওয়ার্ড ইউজ করে আপনারা এসইও করেছেন, প্রতিটা জিনিসই এসইও লাগছে আপনাদের। তো এই যে আমরা এসইও কেন করতেছি, অর্গানিক ভাবে টাকা পয়সা ছাড়া র্যাঙ্কে আসার জন্য, যাতে এই র্যাঙ্কটা কেউ ছাড়াইতে না পারে। কেউ একজন টাকা দিয়ে ইয়ে করলো, ফার্স্ট হইলো, মনে করেন টিচার টাকা খেয়ে ফার্স্ট করে দিল, পরের বছর টিচারকে আবার টাকা দিবেন সে ফার্স্ট হবে, আর টাকা না দিলে ফার্স্ট নাই। আর আরেকজন সে হচ্ছে কি পড়াশোনা করে ফার্স্ট হলো, এবার সে প্রতি বছর এটাকে র্যাঙ্ক ধরে রাখার জন্য, ফার্স্ট হওয়ার জন্য ট্রাই করতে থাকে। দুটা কিন্তু দুই জিনিস। এবার আসি এসইও বিষয়ে। হোয়াট ইজ এসইও, যেটা একটু আগেই অনেকক্ষণ ধরেই বলতেছিলাম, এটারই আর একটু ইলাবোরেশন এখানে আছে। SEO stands for search engine optimization, which is the practice of increasing the quantity and quality of traffic to your website through organic search engine results. কি বলেছে? প্রথমে আমরা কি বলেছিলাম যে আমরা ওয়েবসাইট তৈরি করে সেটা যদি মানুষের সাথে সামনে শো না করে, মানুষ যদি এই ওয়েবসাইটে না যায়, তাহলে সেই ওয়েবসাইট করার কোনো মূল্য নেই। আমাদের মেইন কাজ হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট আর সার্ভিস বিক্রি করা বা আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনা। ট্রাফিক তো ভিজিটর আপনারা বুঝেনই ওয়েবসাইট। এখন এসইও করার মাধ্যমে কি করা হয়, যে কোনো ধরনের ট্রাফিক হলে হবে না, কি কি ট্রাফিক লাগবে, কোয়ালিটি ট্রাফিক আর কোয়ান্টিটি ট্রাফিক আমার ওয়েবসাইটে নিয়ে আসবো অর্গানিক সার্চ ইঞ্জিন রেজাল্টের মাধ্যমে, সেটাকে এসইও বলতেছি। আমরা আমাদের ওয়েবসাইটে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি ট্রাফিক, একটু পরে এই বিষয়গুলো আসতেছে, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি ট্রাফিক আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব অর্গানিক সার্চ রেজাল্টের মাধ্যমে, সেটাকে বলতেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যদি পেইড অ্যাড পেইড ইউজ করতাম, মানে অ্যাডভার্টাইজমেন্ট শো করতাম, সেটা হচ্ছে গিয়ে অন্য বিষয়। এখন দেখেন কোয়ালিটি ট্রাফিক বলতে কি বোঝাচ্ছে। আপনার ওয়েবসাইটে অনেক ধরনের ট্রাফিক আসতে পারে, মনে করেন আপেল আপেল দিয়েই বলি, মানুষ অ্যাপেল লিখে সার্চ করে, আপেল একটা ফলও আছে, আপেল একটা ব্র্যান্ডও আছে। এখন মানুষ অ্যাপেল লিখে যদি সার্চ করে, ধরেন আমি আমি সার্চ করেছি যে অ্যাপেল ফলটা দেখতে কেমন সেটা জানার জন্য, এখন আপনার একটা ব্র্যান্ড আছে অ্যাপেল, সেটাকেও শো হচ্ছে আমার সামনে, তো আমি ঠিক আছে ফলটা কিরকম দেখবো না এটা দেখতেছি, আছে যাই একটু দেখি এখানে কি আছে। আমি কিন্তু আপনার কাস্টমার না, আমি আপনার অডিয়েন্স না, আমি খুঁজতেছি ফল। আপনি আমাকে দেখাচ্ছেন আপনার আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটটার ভিতরে হচ্ছে গিয়ে ফোন নেই, তো এটা নিয়ে এই আমাকে নিয়ে আমি ট্রাফিক ঠিক আছে, আমি আপনার ভিজিটর ঠিক আছে, এটা দিয়ে আপনার কোনো লাভ নাই। কিন্তু এমন একজন আছে যে হচ্ছে গিয়ে অ্যাপেল ব্র্যান্ডের মোবাইল কিনতেছে, আইফোন কিনবে, সে যখন সার্চ করতেছে এবং আপনাকে ধরেন মোবাইল লিখে সার্চ করেছে, আপনার এই ব্র্যান্ডটা চলে আসছে, বা অ্যাপেল অ্যাপেল লিখে সার্চ করে না, আপনার ধরেন মোবাইল লিখেই সার্চ করেছে, বা এমন কোনো একটা কিওয়ার্ড আপনি ইউজ করেছেন আপনার ওয়েবসাইটে যেটা ধরে সার্চ করেছে, সাথে সাথে আপনার ওয়েবসাইটটা চলে এসেছে। এবার আপনার ওয়েবসাইটে গিয়ে ওর পছন্দ হলো, প্রোডাক্ট পছন্দ হলো, তখন ও কিনবে বা প্রোডাক্ট দেখবে। এগুলো বিহেভিয়ার তো আপনারা আপনারা যে ট্র্যাক করতে পারেন পিক্সেল থেকে। তো এই যে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছেন, এটা এটাকে বলে কোয়ালিটি ট্রাফিক। মানে হচ্ছে গিয়ে আমি যখন র্যান্ডমলি একটা পেজে ঢুকতেছি, সেটা আমি আপনার জন্য কোয়ালিটি ট্রাফিক না, আমি তখনই আপনার জন্য কোয়ালিটি ট্রাফিক যখন আমি আপনার অডিয়েন্স হতে পারি, আমি আপনার কাস্টমার হতে পারি, তখনই আমি একটা কোয়ালিটি ট্রাফিক। আর কোয়ান্টিটি ট্রাফিকটা কি, ওয়ান্স ইউ হ্যাভ দ্য রাইট পিপল ক্লিকিং থ্রু ফ্রম দোজ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটা আমি বলেছি কোয়ালিটি ট্রাফিক কারা, যারা হচ্ছে গিয়ে আমার পোটেনশিয়াল কাস্টমার, যারা তারা যখন আমার ওয়েবসাইট ভিজিট করবে সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটি ট্রাফিক। এবং এই কোয়ালিটি ট্রাফিকরা যখন আমার পেজেস আমার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের আমার আমার ওয়েবসাইটে ক্লিক করে বারবার করে ক্লিক করবে, বেশি বেশি ক্লিক করবে কোয়ালিটি ট্রাফিকরা, তখন এটা আমার জন্য বেশি বেশি ট্রাফিক আসবে যখন আমার ওয়েবসাইটে, তখন এটা হবে আমার জন্য কোয়ান্টিটি ট্রাফিক,
more traffic is better. The quality traffic and quantity traffic anar jonno ar organic result ta to ami ektu agei bujhaisi ad make up a significant portion of many serves. Organic traffic is any traffic that you don't have to pay for. যেটা বলেছি সার্চ ইঞ্জিনে বা সার্ভসে আনার জন্য অ্যাড হচ্ছে কি একটা সার্ভের একটা পোর্শন একটা সিগনিফিকেন্ট পোর্শনে এই অ্যাডগুলো থাকে আর অর্গানিক ট্রাফিক হচ্ছে এমন ট্রাফিক যেটা আনার জন্য আপনার কোনো পে করতে হচ্ছে না অ্যাডের মাধ্যমে যখন আপনি পে করে আনতেছেন ট্রাফিক সেটা তো হচ্ছে গিয়ে একটা অন্য জিনিস সেটা তো আর এসইও না তো আমরা অ্যাড মানে কি গুগল গুগল অ্যাডওয়ার্ডস হ্যাঁ গুগল অ্যাড অ্যাড মানে গুগল অ্যাড আচ্ছা যেটা আমি বলছিলাম যে একটু একটু আগে যে পেইড সার্চ অ্যাডভার্টাইজিং সেম জিনিস এটা হচ্ছে বিষয় সার্চ ইঞ্জিন এসইওটা কি এসইও সম্পর্কে আমি খুব ভালো একটা আর্টিকেল পেয়েছি মজের মজের ওয়েবসাইটে আমি লিংকে দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা এসইও নিয়ে দেখতে পারেন এসইও মজে দেখলাম যে ওরা অনেক সহজ ইংরেজিতে অনেক বেশি দাঁত ভাঙা ইংরেজি না অনেক সহজ ইংরেজিতে খুব সহজ ভাবে বোঝা যায় এরকম ভাবে ওরা বিভিন্ন টপিক নিয়ে এসইও বিভিন্ন টপিক নিয়ে লিখে রেখেছে আর মজটা আমরা এমনিতে এসইও টুল হিসেবে ইউজ করি এদের ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তো এটা খুব ভালো একটা অপশন আপনারা দেখতে পারেন আমি লিংকটা দিয়ে রাখছি পেইড অ্যাডভার্টাইজিং গুলো কিরকম হয় আপনারা দেখলেন এই যে অ্যাড লেখা থাকে যেগুলোর সামনে অ্যাড লেখা থাকে আমি তো খুঁজে পাইলাম না যে জিনিসটা আপনি যখন খুঁজে খুঁজবেন তখন সেই জিনিসটা পাবেন না এটাই হচ্ছে গিয়ে রুল একটু কিছু লিখেছি আমি কি জানো আমরা পিডিএফ টু এক্সেল লিখে সার্চ করেছিলাম না পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করি অনেক সময় এটাই পাওয়া যায় বাহ আজকে কোনো অ্যাডই সম্ভবত আমাকে আর দেখাবে না আপনারা দেখে নিন আমাকে দেখাচ্ছে না এখন আসি যে এসইও কয় টাইপের টাইপ অফ এসইও কয় ধরনের এসইও সেটা তো আগে আমাদের জানতে হবে মেইনলি এসইও হচ্ছে থ্রি টাইপ অনেকে অনেক কথা বলে এই এসইও ওই এসইও কিন্তু মেইনলি এসইও হচ্ছে থ্রি টাইপ কি কি একটা হচ্ছে অন পেজ এসইও অন পেজ এসইওটা হচ্ছে সেই সমস্ত জিনিসের কাজকর্ম যেটা আপনার ওয়েবসাইটের ভিতরে করতে হয় আপনার সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আনার জন্য ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আনার জন্য আপনার ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে যেসব কাজকর্মগুলো করা হয় সেটাকে অন পেজ এসইও অর অন সাইট এসইও বলে দুইটা কথা অন পেজ এসইও অর অন সাইট এসইও একই জিনিস এটার জন্য আমাদের কি করতে হয় এটার জন্য আমাদেরকে ওয়েবসাইটে অ্যাক্সেস লাগে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস লাগে সেকেন্ড যে একটা আছে সেটা হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও যেটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে থেকে করা হয় অফ পেজ এসইওটা ওয়েবসাইটের বাইরে থেকে করা হয় আমি অফ পেজ এসইও যখন করাবো তখন ক্লাসে আপনারা দেখবেন মেইনলি হচ্ছে অফ পেজ এসইওটা অনেক অনেকটা হচ্ছে লিংক শেয়ারিং এর বিভিন্ন ধরনের টার্ম আছে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে কিন্তু মেইনলি এর কাজটাই হচ্ছে গিয়ে লিংক শেয়ারিং এটা হচ্ছে অফ পেজ এসইও আরেকটা যে আছে সেটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল এসইও টেকনিক্যাল কথাটা শুনলেই কেমন যেন মনে হয় যেন বিভিন্ন টুলস বিভিন্ন কি বলে এটাকে মানে টেকনিক্যাল জিনিসপত্র মেশিনারি জিনিসপত্র এরকম একটা কথাবার্তা চলে আসে তো টেকনিক্যাল এসইওটা হচ্ছে কি বিভিন্ন ধরনের আমাদের আমাদের যে সার্চ ওয়েবসাইটটা কি ওয়েবসাইটটা যে আছে ওয়েবসাইটটা গুগল ক্রলারকে চিনানোর জন্য গুগল ক্রলারকে চিনানোর জন্য দেখায় দেওয়ার জন্য যেসব কাজকর্মগুলো করতে হয় ইন্ডেক্সিং আরও কী কী সব বিষয় আসছে যেগুলো করতে হয় এগুলো আমরা আসবো
গুগল অ্যানালিটিক্স অ্যাড করা, সার্চ কনসোল অ্যাড করা, বিভিন্ন ধরনের যে কাজগুলো আমরা করব এগুলো হচ্ছে গিয়ে টেকনিক্যাল এসইও পার্ট। তো মেইনলি হচ্ছে গিয়ে অন পেজ এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও। এছাড়াও আপনারা বিভিন্ন নাম শুনবেন অনেক সময়, লোকাল এসইও, তারপরে এসইও অডিট, আরো অনেক কিছু বলে। মেইনলি হচ্ছে গিয়ে টাইপ হচ্ছে তিনটা। এরপর দেখেন এসইও বেসড অন ওয়ার্ক, কাজের উপরে এসইও কিভাবে করবেন সেই আপনার কাজের উপর ভিত্তি করে এসইও কে কিছু ভাগে ভাগ করা যায়। আচ্ছা শুনতেছেন তো সবাই মনোযোগ দিয়ে? আপনার কাজের উপর ভিত্তি করে এসইও টাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। আপনি কি ধরনের কাজ করবেন এসইও র্যাঙ্কে আনার জন্য? র্যাঙ্কে আনার জন্য মানে সার্চ পেজে প্রথম প্রথম সার্পে প্রথম পেজটায় আনার জন্য, প্রথম পেজে আনার জন্য কি কি কাজ করবে সেই কাজগুলো উপর ভিত্তি করে এসইও কে কয় ভাগে ভাগ করা যায়। প্রথমে যেটা আছে হোয়াইট হ্যাট এসইও, অনেকেই হয়তো এই কথাগুলো শুনেছেন, ভাষা ভাষার ধারণা আছে, আবার অনেকে আছে কখনো শুনেনি নাই। তো হোয়াইট হ্যাট এসইওটা কি? রেফার্স টু অল দা অপটিমাইজেশন টেকনিক উইচ অ্যাপ অ্যাপিয়ারস বাই গুগল সার্চ ইঞ্জিন গাইডলাইন। গুগলের সার্চ ইঞ্জিন গাইডলাইনে যেসব জিনিসপত্র আছে, যেসব টেকনিক আছে, সেগুলো টেকনিক ফলো করে যখন আপনি একটা ওয়েবসাইটের র্যাঙ্কে আনার চেষ্টা করবেন সেটাকে বলে হোয়াইট হ্যাট এসইও। কোনো অনৈতিক কাজকর্ম করবো না, নৈতিকতা বিরোধী কোনো কিছু করবো না, একদম হোয়াইট থেকে কাজ করব, যেভাবে গুগল বলেছে সেটার জন্য কাজ করব। এখন কথা হচ্ছে কি, হোয়াইট হ্যাট এসইও করে আপনার গুগলে র্যাঙ্কে আনতে হলে একটু সময় লাগে, 2-3 মাস, বা অনেক সময় যদি আপনার কিওয়ার্ড যদি কম্পিটিশন অনেক হাই থাকে, আপনার নিশটা যদি অনেক কম্পিটিটিভ থাকে, তখন আরো বেশি সময় লাগে একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনতে। আর যদি আপনার কিওয়ার্ডটা, আপনার নিশটা যদি অনেক কম্পিটিশন অনেক লো থাকে, অনেক কম থাকে, তখন গিয়ে কি হয়, তখন আর ওয়েবসাইটে র্যাঙ্কে আসতে আরো একটু কম সময় লাগে। আবার আবার কি আছে যেটা হচ্ছে গিয়ে দেখেন ব্ল্যাক হেড এসইও, এগুলো নিয়ে আর একটু কথা বলি। আগে আগে বলে নেই যে ব্ল্যাক হেড এসইওটা কি। ব্ল্যাক হেড এসইওটা হচ্ছে একদম অপোজিট ডিরেকশন অফ হোয়াইট হ্যাট এসইও। আপনারা এমন কাজকর্ম কিছু করলেন তাড়াতাড়ি র্যাঙ্কে আনার জন্য, না আমার 3 মাস বসে থাকা সম্ভব না, আমার জলদি ফল চাই, আমি ক্লায়েন্টকে দেখাবো আপনার আপনার পেজ র্যাঙ্কে চলে এসেছে, আপনার ওয়েবসাইট র্যাঙ্কে চলে এসেছে, সেটার জন্য গুগলের যে অ্যালগোরিদম আছে, গুগলের যে গাইডলাইন আছে, অ্যালগোরিদমটা কি গুগলের গাইডলাইন গুলো, সেই গাইডলাইনের তোয়াক্কা না করে গুগলকে ফাঁকি দিয়ে আপনি কিছু কাজ করে ফেললেন। দিস ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ হোয়াইট হ্যাট এসইও, ইন দ্যাট ইট ফাইন্ডস অ্যান্ড টেকস অ্যাডভান্টেজ অফ এনি লুপহোলস অর উইকনেস ইন গুগল সার্চ অ্যালগোরিদম to rank better on the search. সোজা কথা, গুগল তো আর একদম মহাপণ্ডিত না, মানুষ গুগলকে তৈরি করেছে, গুগলের তো ভুল থাকতেই পারে, গুগল যে একদম গুগলের যে কোনো উইকনেস থাকবে না সেটা তো না। অ্যালগোরিদম যতই থাকুক, অনেক যতই গাইডলাইন থাকুক, সেই গাইডলাইনের ভিতরে ফাঁকও থাকে, যত আইন থাকে তত আইন আইন আবার ফাঁকি দেওয়ার সিস্টেমও থাকে। তো আপনারা যদি সেই কাজটা করেন যে আমি গুগলের অ্যালগোরিদম ফাঁকি দিয়ে ওকে বুঝতে না দিয়ে আপনি হোয়াইট হ্যাট এসইওটা করলেন, এটা এরকম আমি আপনাদেরকে একটা ধারণা দিই। মনে করেন ইউটিউবে আপনার একটা ভিডিও দেখতে পাচ্ছেন, আপনি সার্চ করলেন অমুক মুভিটা এসেছে, নতুন একটা মুভি এসেছে, এখন ওই মুভিটা ইউটিউবে আসে কিনা সেটা আপনারা দেখতে যাচ্ছেন। ইউটিউবে কিন্তু নতুন মুভিগুলো আসে না, অনেক পুরনো মুভি আসে, সেটাও যদি সেই মুভি কোম্পানিগুলো ওরা যদি আনে, আর না হলে যদি অন্য কেউ আপনারা ওই কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে আর কি আপলোড করেন, তখন দেখা যায় যে অনেক সময় ওটার জন্য স্ট্রাইক খায়, অনেক সময় চ্যানেল বন্ধ হয়ে যায়, ভিডিও ডিলিট হয়ে যায় যদি কপিরাইট ক্লেম করে কেউ। এখন চিন্তা করেন, আপনি জানেন যে ইউটিউবে সাধারণত নতুন মুভি আসে না, তারপর আপনি সার্চ করলেন নতুন একটা মুভি আসছে সেটা নিয়ে,
সার্চ করার পর দেখলেন জান না এই মুভি তো আছে, মুভি থাম্বনেইলে দেখতে পাচ্ছেন ওই যে মুভির পোস্টার, 3 ঘন্টা 4 ঘন্টার ভিডিও, তার মানে এটা তো মুভি। আপনি কি করলেন, থাম্বনেইল দেখে ক্লিক করলেন, ক্লিক করার পরে ভিতরে গিয়ে দেখলেন আরে এটা তো একটা পুরানো মুভি, আমার সাথে ধোকা দিচ্ছে, আপনি বের হয়ে চলে আসলেন, অনেক সময় গালি একটা দিয়ে আসলেন কমেন্টে গিয়ে। এই যে আপনি কাজটা, ওই যে ও কাজটা করলো, সরি, এই যে কাজটা করলো চ্যানেল ওর ভিউ বাড়ানোর জন্য, ও একটা খারাপ কাজ করছে, একটা আইন বিরোধী কাজ করছে, এটা একটা মানে এটা একটা বললাম যে এরকম ভাবে ওয়েবসাইটেও এমন কিছু করলো যেটা হচ্ছে গিয়ে ভিজিটর আনার জন্য, মেইনলি কি চাই আমরা, আমাদের মেইন কাজ হচ্ছে ভিজিটর বাড়ানো, ওয়েবসাইটে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ভিজিটর বাড়ানো। গুগল সবসময় চায় আপনার, আপনাকে কোয়ান্টিটি এবং কোয়ালিটি ভিজিটর। এখন আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য এমন কিছু করলেন তার যাতে আপনার ওয়েবসাইটে ভিজিটর বেশি আসে, তো সেটা সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক হ্যাট এসইও। দেখেন এই যে আমি সার্চ করতেছি, সার্চ করার পরে এই যে যতটুকু বাইরে থেকে দেখা যায়, আমি এটাতে ক্লিক করলে ভিতরে অনেক কিছু দেখতে পাবো, এগুলোর নাম আছে এক একটা, মানে আমরা যখন অন পেজ এসইও করবো তখন দেখবো। এই যে বিভিন্ন ধরনের এই যে এতটুকু দেখা যায়, এই এতটুকুর ভিতরে মনে করেন একটা অ্যাপিলিং কোনো কিছু দিয়ে রাখলো, আমি একটা জিনিস লিখে সার্চ করলাম যে লেটেস্ট কার, এইবার ও দিয়ে রাখলো ফ্রি ফ্রি লেটেস্ট কার, আরো কি কি সব দিয়ে রাখলো, আমি সার্চ করে দেখলাম লেটেস্ট কার দিয়ে চলে আসলো এখানে, আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে গিয়ে দেখি যে ফ্রি গাড়ির চাবি বা সরি ফ্রি গাড়ির ওই যে চাবির রিং, মানে আমাকে ধোকা দিয়ে দিচ্ছে, দেখাইছে ফ্রি গাড়ি দিবে, যাওয়ার পর দেখি চাবির রিং দিবে, গাড়ির চাবির রিং দিবে ফ্রি, আমি কি করব, লিংকে ঢুকেছি আবার বের হয়ে চলে এসেছি, আমি ওয়েবসাইটে বেশি সময় থাকিনি। যেটাকে ওই যে ক্লিক থ্রু রেট মনে আছে, একটা ওয়েবসাইটে এসে আপনার ভিজিটর যত সময় থাকে সেটাকে বলে ক্লিক থ্রু রেট। তো সেই ওয়েবসাইটে আপনি, আমি গিয়েছি, গিয়ে দেখি যে ও আমার সাথে ধোকা দিয়েছে, আমি ব্যাক করে চলে আসছি, আমাকে ধোকা দিছে, গুগলকেও ধোকা দিছে, গুগল চায় অথেন্টিক এবং পিওর জিনিসটা, পিওর রেজাল্টটা শো করতে, এখন এমন কিছু করে রাখছে, অথবা একটা ইমেজ দিয়েছে যে ইমেজটা এই প্রোডাক্টের সাথে যায় না, এই রেজাল্টের সাথে যায় না। সার্চ করেছি মোবাইল নামে, দিয়ে রাখছে একটা গাড়ির ছবি, গাড়িটা অনেক আকর্ষণীয় ফ্রি গাড়ির ছবি, তো আবার লেখা আছে ফ্রি, আমি সার্চ করলাম পেলাম, গিয়ে দেখলাম এই অবস্থা। এই যে কাজটা করে র্যাঙ্কে আসার চেষ্টা, এটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও। এখন কথা হলো গিয়ে ব্ল্যাক হ্যাট এসইও করবেন, কিন্তু ব্ল্যাক হ্যাট এসইও যখন গুগল অ্যালগোরিদমে ধরা পড়বে, গুগল পুলিশ যদি ধরা পড়ে যায় আর কি, গুগল বট যদি বুঝতে পারে আপনি এই কাজটা করে ফেলেছেন, আপনার ওয়েবসাইট তখন একদম র্যাঙ্ক ডাউন করবে, প্লাস হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে তখন আপনি কিন্তু স্ট্রাইক খাচ্ছেন, ওয়েবসাইটেও স্ট্রাইক খায়, ওয়েবসাইট স্ট্রাইক খাচ্ছেন, আপনি গুগলে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাডসেন্স পাবেন না, অ্যাডসেন্স যদি পেয়েও থাকেন সেই অ্যাডসেন্স চলে যাবে, বিভিন্ন সমস্যা হতে পারে আপনার ওয়েবসাইটে। তো যত যত সহজ পদ্ধতিতে আপনি বড় হওয়ার চেষ্টা করবেন, তত সহজ পদ্ধতিতে আপনি আবার সহজে নিচে নেমে যাবেন, কষ্ট করে একটা জিনিস করবেন সেটার ফল হবে ভালো। যেটা হোয়াইট হ্যাট এসইও, আমার 3 মাস থেকে 4 মাস সময় লাগতেছে, কিন্তু হোয়াইট হ্যাট এসইও থেকে আমি একটা ভালো রেজাল্ট পাচ্ছি, এখানে কোনো সমস্যা নাই, অ্যালগোরিদম চেঞ্জ হয় মাঝে মাঝে। রিসেন্টলি এই 2020 সালের এপ্রিলের কত তারিখে, 24 এপ্রিল সম্ভবত, নতুন একটা অ্যালগোরিদম আসার ফলে সারা পৃথিবীর ওয়েবসাইটগুলোর অনেক পরিবর্তন এসেছে, নতুন একটা রুল আসার ফলে সারা পৃথিবীর অনেক ওয়েবসাইট র্যাঙ্কে ছিল না, তারা র্যাঙ্কে চলে এসেছে ওই ওয়েবসাইট ওই রুলগুলোর কারণে যেগুলো তাদের ওই ওয়েবসাইটে ছিল, অনেক ওয়েবসাইট র্যাঙ্কে থাকা অনেক ওয়েবসাইট র্যাঙ্ক ডাউন করেছে, যার কারণে আবার আপডেট আনতে হয়েছে। এই যে বলেন ফেসবুক এত আপডেট আনতেছে, লিঙ্কডিন এত আপডেট আনতেছে, ফাইবার আপডেট আনে, এগুলো কেন আপডেট আনতেছে, ওদের এই যে র্যাঙ্কে থাকার জন্য ওরাও আপডেট আনতেছে, এরকম মাঝে মাঝে গুগল অ্যালগোরিদমে আপডেট আসে।
তো আপডেট যতই আসুক যদি আপনারা প্রপার ওয়েতে হোয়াইট হ্যাট এসইও করেন আপনার ওয়েবসাইটে খুব বেশি একটা ইফেক্ট পড়ে না কিন্তু যদি ব্ল্যাক হ্যাট এসইও করেন এক হচ্ছে গিয়ে র‍্যাঙ্ক ডাউন মানে গুগল ধরতে পারলে তো কথাই নাই আর না ধরতে পারলেও অ্যালগোরিদমের চেঞ্জের সাথে সাথে অনেক সমস্যা দেখা দিতে পারে বুঝাতে পেরেছি সবাইকে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইওর বিষয়টা আমিনুল মিনহান এবার আসি গ্রে হ্যাট এসইও হ্যাঁ বলেন হোয়াইট হ্যাট এসইওটা এটা কি অফ পেজে করতে হয় নাকি মানে অন সাইটে করতে হয় হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে পুরাটাই মানে আমরা যে এই যে এসইও শিখব এবং আমরা আসলে হোয়াইট হ্যাট এসইওটাই শেখাই সম্পূর্ণ এসইওর যে কাজকর্ম এগুলোই হচ্ছে হোয়াইট হ্যাট এসইও অফ পেজ অন পেজ টেকনিক্যাল এসইও আচ্ছা সবকিছু মিলেই হচ্ছে মানে আমি এটা বলেছি কাজের ভিত্তিতে এসইওটা শ্রেণীবিভাগ করতেছি আচ্ছা ওকে এবার আসি গ্রে হ্যাট এসইও গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক এসইওর মাঝামাঝি হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইওর মাঝামাঝি একটা অবস্থা যেখানে কিছু জিনিস আপনি হোয়াইট হ্যাট ভাবে করলেন কিছু জিনিস আপনি গুগলকে ফাঁকি দিয়ে করার ট্রাই করলেন সাধারণত এসইও এজেন্সিগুলো কি করে যখন প্রেশার থাকে যে আপনার র্যাঙ্ক তাড়াতাড়ি পাইয়ে দিতে হবে ক্লায়েন্টের প্রেশার থাকে তখন ওরা কি করে ওরা ওই গ্রে হ্যাট এসইওটা করে মানে কিছু জিনিস আছে ব্ল্যাক হ্যাট এসইও করে কিছু জিনিস আছে হোয়াইট হ্যাট এসইও করে দুইটা মিলিয়ে করে যাতে গুগল বুঝতে না পারে অ্যালগোরিদমে যাতে ধরা না পড়ে সেরকম ভাবে কিছু জিনিস করে যেটাকে হচ্ছে গিয়ে গ্রে হ্যাট এসইও বলে তো আমরা তো মেইনলি হোয়াইট হ্যাট এসইওটাই শিখাবো আপনাদেরকে আর এগুলো হচ্ছে শুনে রাখলেন অবশ্যই ট্রাই করবেন হোয়াইট হ্যাট এসইও করার জন্য বাকি জিনিসগুলো যদি জানার চেষ্টা করেন অ্যাডভান্স এসইও শিখবেন অ্যাডভান্স এসইওতে অনেক জিনিস আছে তবে ওই যে বললাম শর্টকাটে কোনো কিছু হয় না দেন হচ্ছে আরেকটা এসইও আছে যেটা হচ্ছে গিয়ে নেগেটিভ এসইও মেইনলি নেগেটিভ এসইওটা অনেকটা ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যেই পড়ে তো এটা এটা সম্পর্কে এই জন্য খুব বেশি শোনা যায় না যে নেগেটিভ এসইওটা কি অনেক সময় আপনার কম্পিটিটরদেরকে ডাউন করার জন্য আপনারা এমন কিছু কাজ করলেন যাতে তাদের র্যাঙ্কটা ফল করলো আপনার র্যাঙ্কটা তাদের সম্পর্কে একটা নেগেটিভ আপনি করলেন নেগেটিভ মার্কেটিং করলেন ইন্টেনশনালি আপনি একটা নেগেটিভ মার্কেটিং করলেন যেটার জন্য আপনি বেনিফিটেড হতে পারেন তো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যেই পড়ে বিভিন্ন ধরনের ইলিগাল কাজকর্ম যেগুলো হয় সেগুলো তো ব্ল্যাক হ্যাট এসইওর ভিতরেই হয় তো এটা হচ্ছে গিয়ে আমাদের তিন ধরনের এসইও এবার অনেকক্ষণ বকবক করেছি একটু চুপ থাকি আপনাদেরকে জিজ্ঞেস করি মিরহাম মিরহাম শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি কাজের ভিত্তি না নরমালি এসইও টা কয় ধরনের আমি একটু আগে দেখিয়েছি নরমালি দুই ধরনের একটা এসই আর একটা মানে পিপিএ আমি এসএম বলিনি পিপিএ কি নাকি পিপি সেটা না আমি বলেছি এসইও এসইওটা কয় ধরনের অফ আপু অফ আর অন সিএন অফ পেজ অন পেজ মনে লিখে রাখতেছেন না কেউ নোট ডাউন করেন নি কেউ আমি তো আজকে এই জিনিসটা দিবই না তাইলে কে বলবে ইলিয়াস ভাই বলবে আপু আমি কিছু কিছু লিখছি কিছু কিছু কেন আমি যতক্ষণ ধরে কথা বলি বকবক করে ততক্ষণে হাজারবার লেখা যায় আচ্ছা
কিন্তু বুঝে ফেলা যায়। আচ্ছা, কাজের ভিত্তিতে কি কি বললাম? সোজা কথা, সাদা টুপির এসিও, কালো টুপির এসিও আর হচ্ছে গ্রে, ওটা গ্রেটাকে কি বলে বাংলায়? গ্রে ধূসর, ধূসর রঙের ভালো খারাপ মিলে। আর একটা কি নেগেটিভ এসিও? হ্যাঁ। আজকে ক্লাসটা যারা যারা মিস করতেছে তারা তারা যে কি করবে, আবার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, এবার আমরা আসি নিশে। অনেক মানে যেদিন থেকে মনে হয় যে আমরা ডিজিটাল মার্কেটিং সেটা শুরু করেছি সেদিন থেকে একটা কথা খালি শুনে যাচ্ছে, নিশ নিশ নিশ। আপনারা জিজ্ঞেস করেন আপু নিশ কি? ইলিয়াস ভাই একদিন জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম এসিওতে শিখাবো, এসিওতে শিখাবো, আশায় আশায় বহু বসায় রাখছি। এবার আসি নিশ জিনিসটা কি সেটা বলছি। নিশ কিছুই না, নিশ হচ্ছে একটা পার্টিকুলার টপিক যার উপর বেস করে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, সহজ ভাষায় একটা পার্টিকুলার টপিকে যেটার উপর ভিত্তি করে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, এটা হচ্ছে একদম সহজ ভাষায় নিশ। যেমন হচ্ছে গিয়ে ধরেন আমি একটা ওয়েবসাইটের কথা বললাম, ধরেন ক্রিকেটে, ক্রিকেটে বিভিন্ন ধরনের আউট আছে, ক্রিকেট একটা খেলা, এই খেলায় আবার আউট আছে, এই আউট আবার বিভিন্ন ধরনের হয়, কি কি ধরনের আছে আপনারা তো খুব ভালো করেই জানেন, স্ট্যাম্পিং আছে, রান আউট আছে, ক্যাচ আছে, আরো কি কি সব আউট আছে। এই যে ক্রিকেট খেলাটা একটা, এটাও একটা নিশ, কারণ কি এই এটা একটা টপিক, এই নিশের ভিতরে আবার আউট, কি কি ধরনের আউট আছে, এই যে এক একটা নাম বললাম এগুলো একটা একটা জিনিস। নিশটা হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার টপিক যেটা যেগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি, যেই টপিকের উপর ভিত্তি করে ওয়েবসাইট তৈরি করা হয় সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি নিশ। এখন নিশ আবার কয় ধরনের? নিশ হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ব্রড নিশ, যে নিশটাকে ভাঙলে ছোট ছোট অনেক ছোট ছোট নিশ পাওয়া যায়। যেমন আমি বলেছি ক্রিকেট একটা খেলা, ক্রিকেট খেলা যদি একটা নিশ হয় মানে একটা টপিক হয় যেটা নিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করবো, তাহলে তার ভিতরে আবার যখন আউটের কথা বলতেছি বিভিন্ন ধরনের, সেই আউটটা এক এক ধরনের নিশ। আবার মনে করেন যে ক্রিকেট খেলারই টি টোয়েন্টি ম্যাচ আছে, তারপর হচ্ছে গিয়ে টেস্ট ম্যাচ আছে, ওয়ান ডে ম্যাচ আছে, তো ক্রিকেট আউটের কথা বাদ দেন। মনে করেন ক্রিকেট একটা খেলা, এটা একটা নিশ হলো, এটা একটা ব্রড নিশ, এটাকে ভাঙলে আবার ছোট ছোট করে নিশ পাওয়া যাচ্ছে, টি টোয়েন্টি, টেস্ট ম্যাচ, আবার হচ্ছে গিয়ে ওয়ান ডে ম্যাচ, এগুলোকে বলে ব্রড নিশ। আর ব্রড নিশটাকে ভাঙলে যেসব ছোট ছোট নিশ পাওয়া যায় সেগুলো হচ্ছে গিয়ে ন্যারো নিশ। ন্যারো নিশটা কি? এই যে আমি টি টোয়েন্টি বলতেছি, আবার অন্য যেগুলো বলতেছি এগুলো হচ্ছে গিয়ে মানে ন্যারো নিশ। নিশটা আমরা কিভাবে সিলেক্ট করব এটা একটু পরে আমি আপনাদেরকে শিখাবো, এটা আপনাদের মডিউলে নাই, কিন্তু আমি আপনাদেরকে চাচ্ছি একদম গুছানোভাবে শেখাতে। আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি আপনারা একটু খেয়াল করলে হয়তো দেখবেন যে এইভাবে করে একদম সিস্টেমেটিক ওয়েতে খুব কমই শেখানো হয়। সাধারণত কি করা হয়, এসইও শুরু করলে এসইও থেকে কিওয়ার্ড রিসার্চ আরো কি কি সব এভাবে করে সরাসরি প্র্যাকটিক্যাল টার্মগুলোতে চলে যায়। তাহলে কি হয় যে আপনারা জিনিসগুলো বুঝেন না, সিকোয়েন্সটা পান না। আপনারা যাতে সিকোয়েন্সটা ধরতে পারেন কোথা থেকে শুরু করবেন এসইওটা, সেগুলো বোঝার জন্য আমি একদম সিকোয়েন্স ওয়াইজ আপনাদেরকে দেখাচ্ছি। তো নিশ সম্পর্কে কি ধারণা হয়েছে নাকি আরো কিছু বলতে হবে? নিশটা কি বোঝা গিয়েছে কি জিনিস? জি আপু বুঝছি। নিশটা হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড, এটা একটা মার্কেট এবং এটা বিজনেস রিলেটেড বেশি, এটা বিভিন্ন সাব ক্যাটাগরি থাকে। হ্যাঁ, সোজা কথা মানে এক একটা টপিক, টপিকই ধরেন একদম,
মানে টপিককে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলতেছি নি একটা প্রোডাক্ট অর সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট অর ইনফরমেশন মানে আমরা একটা ওয়েবসাইট কে তৈরি করার জন্য বা একটা বিজনেস রান করার জন্য ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আগে তো আমাকে সিলেক্ট করতে হবে কি নিয়ে কাজ করব সেটাই হচ্ছে গিয়ে নিশ নিশ মার্কেটিং বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস রিলেটেড হয় না হ্যাঁ বিজনেস রিলেটেড এটা দেখেন এবার নিশ মার্কেটিং জিনিসটা কি নিশ মার্কেটিং ইজ অ্যান অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি দ্যাট ফোকাস অন এ ইউনিক টার্গেট মার্কেট যেটা বলতেছিলাম যে একটা নির্দিষ্ট মার্কেটকে কেন্দ্র করে একটা ফোকাস স্ট্র্যাটেজি মার্কেট অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি ইনস্টেড অফ মার্কেটিং টু এভরি ওয়ান হু কুড বেনিফিট ফ্রম এ প্রোডাক্ট অর সার্ভিস দিস স্ট্র্যাটেজি ফোকাস এক্সক্লুসিভলি অন ওয়ান গ্রুপ a niche market or demographic of potential customer who would most benefit from the offering etake ami eibhabe bolte pari je mone koren iPhone o mobile phone abar Samsung er phone o mobile phone Nokia er button phone o mobile phone ekhon kotha holo giye iPhone to sadharonoto kara kinbe jader ektu budget beshi thake ba jara jader ektu taka poisha beshi thake তারাই তো সাধারণত আইফোন কিনবে আবার এমন আছে ইয়াং জেনারেশন হয়তো ফ্যামিলি টাকা পয়সা একটু সমস্যা আছে কিন্তু তারা তাদের ওই ক্রেজটা আছে আইফোন নেওয়ার তারা টাকা পয়সা জমায় যেভাবে আইফোন কিনে কিন্তু নর্মালি কি হয় যে আমাদের নর্মাল বাজেট আমরা যারা মধ্যবিত্ত আছি বা নিম্নবিত্ত আছি আমরা চিন্তা করি যে 10-15 ভিতরে বা 20 ভিতরেই একটা ফোন নিব এখন আপনার মার্কেটিংটা আপনি যদি নিশ ওয়াইজ করেন আমি যদি মোবাইল ফোন লিখে সার্চ করি বা লেটেস্ট মোবাইল ফোন লিখে সার্চ করি আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করতেছেন আপনার আমি যদি ওখানে ক্লিক করি আপনার কিন্তু টাকাটা কেটে নিচ্ছে আপনি একটা অ্যাড রান করেছেন গুগলে যে সার্চ পেজে শো করতেছে এখন আমি মোবাইল ফোন লেটেস্ট মোবাইল ফোন নিয়ে সার্চ করেছি বা বাই মোবাইল ফোন লিখে সার্চ করেছি আমি কিনবো মোবাইল ফোন এখন যদি আইফোন ওর কি করলো ওর অ্যাড আছে আমি দেখতে গেলাম আমি কিনবো না আমি জানি কিনবো না কিন্তু আমি দেখতে গেলাম দেখার তো আর শেষ নাই মানুষ তো ইউনিভার্সিটি থাকে আইফোন জিনিসটা কিরকম আমার দেখতে ইচ্ছে করছে দেখতে গেলাম ক্লিক করলাম ক্লিকের বেসে আইফোনের কিন্তু ওখানে ওদের কোম্পানির কাছ থেকে কিন্তু টাকা কেড়ে নিচ্ছে গুগল কিন্তু আলটিমেটলি এটার দ্বারা ওর কোনো লাভ হচ্ছে না ওরা যদি এরকম কোনো কিওয়ার্ড সিলেক্ট করে এবং এরকম নিশ মানে একটা সিলেক্ট করে একটা টার্গেটেড অডিয়েন্স যদি ওরা সিলেক্ট করে যে যারা শুধুমাত্র ওর ফোনটা কিনতে পারে সেটার জন্য যদি ওরা সার্চ এমন কিছু কাজকর্ম করে এটা আমরা যখন গুগল অ্যাডের ক্লাস করব তখন আরেকটু ভালোভাবে বুঝতে পারবো সোজা কথা এমনভাবে টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করে যাতে অন্যরা সার্চ করলে ওই অ্যাডটা তাদের কাছে শো করবে না এভাবে যদি নিশ ওয়াইজ সিলেক্ট করে কাজ করে নিশ ওয়াইজ মার্কেটিংটা করে তখন সেটাকে বলতেছে নিশ মার্কেটিং মানে আমার পটেনশিয়াল কাস্টমারটাকে আমি ধরে নিয়ে আসতেছি নর্মালি যারা বাটন সেট কিনবে তারা আমার অ্যাডটা দেখতে পাবে না কারা অ্যাডটা দেখতে পাবে যারা ওই সেটটা কেনার মতো এবিলিটি আছে আমি এমন কিছু কাজকর্ম করলাম এমন কিছু ওয়ার্ড কিওয়ার্ড আমি সিলেক্ট করলাম যেগুলো নিয়ে সার্চ করবে বা যারা মোবাইল লিখে সার্চ করছে তারা পাবে না তারা যারা লিখতেছে এক্সপেন্সিভ মোবাইল তারা খুঁজে পাবে এরকম যদি কোনো কিছু হয় তখন কিন্তু নিশ ওয়াইজ নিশ মার্কেটিং যেটা সেটা এবার আসবো কিওয়ার্ডে কিওয়ার্ড আসার আগে আপনারা নিশটা কিভাবে সিলেক্ট করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই যখন আপনারা বায়ারের কাজ করবেন তখন বায়ার কিন্তু আপনাকে নিশ সিলেক্ট করতে দিবে না এটুকু মাথায় রাখবেন বায়ার আপনাকে নিশ সিলেক্ট করতে দিবে না নিশ কখন সিলেক্ট করবেন যখন আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইট মেনটেন করতেছেন নিজস্ব একটা ব্র্যান্ড মেনটেন করতেছেন নিজস্ব একটা কোম্পানি খোলার চিন্তা ভাবনা করতেছেন তখন আপনারা নিশ নিয়ে কাজ করবেন আপনি চিন্তা করতেছেন সহজভাবে একটা চিন্তা করেন আপনার কাছে 5 লাখ টাকা আছে আপনি চাচ্ছেন এই টাকা দিয়ে কিছু করবেন কোন একটা ব্যবসা করবেন সাধারণত আপনি কি করেন খোঁজ খবর লাগান কোন ব্যবসাটা এখন ভালো চলতেছে ট্রেন্ডে আছে কোন ব্যবসাটা তাই না রুবেল ভাই এভাবেই তো হয়
জি আপু সাধারণত এইভাবে খুঁজেন সেম ভাবে নিশটা হচ্ছে কি আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনি একটা ব্যবসা তৈরি ব্যবসা করবেন তার আগে কোন নিশটা নিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্কে আসবে তাড়াতাড়ি কম্পিটিশন অনেক হাই আপনাকে র‍্যাঙ্কে আনতে হবে আপনার ওয়েবসাইটটাকে কোন নিশটা নিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্কে আসবে সেটার জন্য আপনারা আগে নিশ সিলেক্ট করতে হবে আর একটা জিনিস সবাই মাথায় রাখবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করবেন ভবিষ্যতে এবং যারা এসইও নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন এসইওর আপনি যতই শিখে রেখে দেন কোনো লাভ নাই এসইওটাকে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে এসইওটা প্র্যাকটিস করতে হবে এসইওর প্রচুর চাহিদা বাইরের বায়ারদের জন্য ছাড়াও দেশে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে এসইওর জন্য লোক হায়ার করে এটা হতে পারে জব আপনার হতে পারে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সারদেরও হায়ার করে এবং এক একটা ফ্রিল্যান্সারদের যারা টপ লেভেলের এসইও এক্সপার্ট তাদের অনেক এক একটা ওয়েবসাইট র‍্যাঙ্কে আনার জন্য তারা অনেক টাকা চার্জ করে আমি আপনাদেরকে বলেছিলাম ক্লাসের প্রথম দিকে যে আমার বিআইটিএম এ যখন আমি এসইও নিয়ে ক্লাস করেছিলাম ওখানকার মেন্টর ভাই আমাকে বলেছিল যে ওনাদের উনি সাধারণত নর্মালি আর কি যেসব ওয়েবসাইট গুলো একদম ছোট সেই সব একদম সর্বনিম্ন ওনার চার্জ হচ্ছে একটা ওয়েবসাইট র‍্যাঙ্কে আনার জন্য 1,20,000 টাকা একদম সর্বনিম্ন ওনার চার্জ সেটা হচ্ছে 3 মাসে 3 মাসে উনি টার্গেট নেয় 3 মাসের ভিতরে র‍্যাঙ্কে এনে দিবে ফার্স্ট পেজে শো করবে ফার্স্ট পেজে শো করানো কিন্তু এত সহজ বিষয় না বায়ার সার্চ করে দেখবে আপনার এটা ফার্স্ট পেজে শো করতেছে কিনা এটার জন্য কন্ট্যাক্ট নেয় নর্মালি হচ্ছে গিয়ে একদম 1,20,000 তো এরকম আপনারাও করতে পারেন আপনারাও ওই পজিশনে চলে যেতে পারেন তো আপনার তো এই বিষয়গুলো জানতে হবে আর যখন আপনি বায়ারদের জন্য কাজ করবেন অবশ্যই বায়ার আপনাকে পোর্টফোলিও দেখাতে বলবে আপনি যে কাজ করেছেন সেটার স্যাম্পল দেখাতে বলবে আপনি যদি না দেখাতে পারেন আপনি কখনোই কাজ করেননি প্রাথমিক অবস্থায় এখন আপনাদের কোনো অভিজ্ঞতা নেই কাজ করার আপনি কিভাবে স্যাম্পল দেখাবেন এই জন্য আপনারা এই কাজটাই করতে পারেন রনি ভাই যেরকম একটা ওয়েবসাইট নিয়েছে ভবিষ্যতে আপনারা একটা ওয়েবসাইট নেবেন যেসব জিনিস আমি দেখাচ্ছি এগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন অ্যাডভান্স অপশন যখন শিখবেন আমি কিন্তু আপনাদেরকে বেসিক থেকে ইন্টারমিডিয়েট খুব ভালোভাবে শিখাচ্ছি আমার আমি নিজে এসইও নিয়ে কাজ করি দেখে প্লাস হচ্ছে গিয়ে আমি ইউটিউব নিয়ে কাজ করি দেখে আমি আপনাদেরকে আগেও বলেছি এই জিনিসগুলো আমি আপনাদেরকে অ্যাটলিস্ট বেটার শেখাতে পারবো বাকি সব কিছু হচ্ছে তো আমি আপনাদেরকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ধরিয়ে দিচ্ছি আপনারা যখন অ্যাডভান্স লেভেলের কোর্স করতে যাবেন পড়বেন অ্যাডভান্স লেভেল শিখবেন তখন দেখবেন আপনারা অনেক মানে ঝামেলা ছাড়াই শিখতে পারতেছেন আপনারা জিনিসগুলো বুঝতেছেন প্রাথমিক অবস্থায় বুঝতেছেন ইন্টারমিডিয়েট লেভেল বুঝতেছেন এবার আপনি অ্যাডভান্স শিখতেছেন আপনার আর কোনো কোর্স করতে হচ্ছে না তো আমি যেটা বলছিলাম যে আপনাদের এই জন্য আপনাদের কি করতে পারেন একটা ওয়েবসাইট আপনারা নিজেদের জন্য নিতে পারেন এটা হতে পারে 1 GB ওয়েবসাইট ডোমেন হোস্টিং একটা নিলেন আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইটই বানান আপনার কাজের স্যাম্পল হিসেবে আপনি আপনি যে কোনো একটা নিশ সিলেক্ট করে কাজ করেন কাজ করে ওই ওয়েবসাইটটাকে র‍্যাঙ্কে আনার চেষ্টা করেন 2-3 মাস লাগুক আপনি যেগুলো শিখতেছেন এগুলো ইমপ্লিমেন্ট করেন ওই যে ওয়েবসাইটটা যদি র‍্যাঙ্কে আসে এটা কিন্তু আপনার একটা পোর্টফোলিও তৈরি হলো বায়ারকে দেখানোর জন্য আপনারা বিডিজাবসে সার্চ করে দেখবেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটার খোঁজার সাথে সাথে তারা এসইও কাজকর্ম জানে এরকম লোকজন খুঁজে এবং ক্রাইটেরিয়া গুলো দিয়ে দেয় কি কি ক্রাইটেরিয়া জবের জন্য কি কি 2 বছরের এক্সপিরিয়েন্স অমুক এক্সপিরিয়েন্স অমুক এক্সপিরিয়েন্স এগুলো দিয়ে দেয় আর বলে যে পোর্টফোলিও দেখাতে হবে কাজের স্যাম্পল দেখাতে হবে তো কাজের স্যাম্পল এইভাবেই আপনারা তৈরি করতে পারেন যেমন টেকনিক্যাল এসইও এর নরমালি কিছু পার্ট দেখাই লোকাল এসইও এর কিছু অল্প একদিনের একটা ক্লাস নেই কিন্তু লোকাল এসইও নিয়ে আমি বিআইটিএম এ দেখেছি 10 দিনের একটা কোর্স আছে যে জিনিসটা একদিনে দেখাচ্ছি সে জিনিসটা নিশ্চয়ই আপনি 10 দিনের সমান পাচ্ছেন না আবার টেকনিক্যাল এসইও নিয়ে কোর্স আছে আবার হচ্ছে গিয়ে
অন পেজটা তো মোটামুটি দেখাবো, তো এরকম কিছু কিছু জিনিস থেকেই যায় যেগুলো আবার কন্টেন্ট নিয়ে, কন্টেন্ট মার্কেটিং এর পার্ট আছে, তো মোটামুটি বেশ কিছু জিনিস আছে যেগুলো অ্যাডভান্স লেভেলে থাকে। এগুলো কোথায় শিখবো আপু? কোনো রিকমেন্ডেশন আর সাজেশন আছে আপনার? রিকমেন্ডেশন বলতে ভাইয়া আসলে বাংলাদেশে ওইভাবে এগুলো আইটি সেক্টরগুলোতে আমি দেখেছি বেশ কিছু আইটি সেক্টরগুলোতে আছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেট, সরি অ্যাডভান্স এসইওটা এখন পর্যন্ত ওইভাবে নাই। শুধুমাত্র আমি দুইটা জায়গায় দেখেছি, একটা হচ্ছে গিয়ে কোডার ট্রাস্টে, আর একটা দেখেছি আমি বিআইটিএমে। বিআইটিএমে এখন রিসেন্টলি ওদের কোর্স নাই, ওদের এখানে এখন যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল এসইও, যেটা আমি আমি করেছিলাম, আর হচ্ছে গিয়ে লোকাল এসইওর একটা কোর্স আছে, আর রিসেন্টলি দেখলাম কোডার ট্রাস্টে একটা আছে অ্যাডভান্স এসইও। ফেসবুকে তো বেশ কয়েকটা ইয়া দেখি, মানে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশন যেটা আমি নিজেও এখন পর্যন্ত শেখার উপরে আছি। আমি হয়তো কোর্সটা করতাম রিসেন্টলি যে কোর্সটা এসেছে, কিন্তু সময়ের অভাবে করতে পারতেছি না। তো আপনারা যদি এসইও নিয়ে মানে বেটার কিছু করার ইচ্ছা আছে আপনারা করতে পারেন। প্লাস এছাড়াও যে উডেমি আছে, তারপর কোর্সেরা আছে, আরো বিভিন্ন ফ্রি কোর্স আছে বা বিভিন্ন জায়গায়, যেমন গুগল অ্যানালিটিক্স এর একটা কোর্স আছে, তারপর হচ্ছে গিয়ে গুগল ডিজিটাল ক্যারিয়ার এর একটা ফান্ডামেন্টাল কোর্স আছে যেগুলো ফ্রি। গুগল ডিজিটাল ক্যারিয়ার যেটা সেটা হচ্ছে 40 ঘন্টার একটা কোর্স, যেটা আপনি করলে পরে আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন, সার্টিফাইড হচ্ছে, এক্সাম দিতে হয় দিয়ে সার্টিফাই হচ্ছে। গুগল অ্যানালিটিক্স এর আছে, এরকম কিছু অপশন আছে। আচ্ছা, আমি উডেমিতে বসে একটা কিনছি, একটা কোর্স কিনছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর উপর। কেনা কোর্সগুলো বেশি ভালো হয়? দেখা হয়নি এখনো, শুরু হয়নি। কেনা কোর্সগুলো বেশি ভালো হয়, ওগুলোতে মানে অনেক ডিটেইলস থাকে। সাধারণত উডেমিতে ফ্রি কোর্সগুলোতে শেখানোর মতো কিছু না, পক পক বেশি করে। হ্যাঁ, না যেগুলো ফ্রি ওগুলোতে তো আপনার সবকিছু দেখাবে না, সবকিছু দেখাবে না, সেটাই। আর ওখানে তো আপনার যেটা কিনে নেবেন ওটাতে আপনাকে টুলস দিবে, তারপর বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস দিবে, ম্যাটেরিয়ালস দিবে, সেটাই। এসএনএর কাজ করতে হলে এটা এটা আপনি একটা কাজ করতে পারেন, আপনার যেহেতু বেসিকটা ছিল না, বেসিকটা আমি শিখাই দিচ্ছি, মোটামুটি আপনি ইন্টারমিডিয়েটও শিখতেছেন, ওই উডেমি কোর্সটা ধরতে আপনার আরো বেশি সহজ হবে। ওকে, আপু যেটা বলছিলাম যে আমরা যখন নিজেদের জন্য আমরা কাজ করব, তখন আমরা কি করতে পারি, তখন আমরা একটা পোর্টফোলিও, একটা ওয়েবসাইট যদি আমরা তৈরি করি, যে একটা যে কোনো একটা নিশ নিয়ে, সেই নিশটাকে তো আমার সিলেক্ট করতে হবে কিভাবে, আপনারা কিভাবে বুঝবেন? দেখেন, আমি ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার নিয়েও সার্চ দেন আপনি, কত রেজাল্ট শো করতেছে, ডিজিটাল মার্কেটার দিয়ে সার্চ করেছি, দেখেন এতগুলো রেজাল্ট শো করতেছে, কাউন্ট করেন, ওয়ান একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি সামথিং, তো এইগুলো এত সার্চের ভিতরে আপনার আপনার এতগুলো এতগুলো রেজাল্টের ভিতরে, এতগুলো ওয়েবসাইটের ভিতরে, এতগুলো রেজাল্টের ভিতরে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনতে হলে আপনার কিছু জিনিস করতে হবে। তো তার আগে আপনি যদি এই যে এতগুলোর ভিতরে আপনি র্যাঙ্কে আনেন সেটা কিন্তু কঠিন। আপনি এটা যে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করেছে, এটা একটা ব্রড নিশ, ব্রড নিশটা দিয়ে আপনি যদি কাজ করেন এটা কিন্তু কঠিন। আপনি কি করতে পারেন, এটাকে ন্যারো করে আনতে পারেন। আপনি ন্যারো করে যদি কাজ করেন তাহলে কি হবে, একটা আপনি ন্যারো নিশ নিয়ে যদি কাজ করেন, একটা যে কোনো একটা ন্যারো নিশ নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনার র্যাঙ্কে আসতে শুরু হবে। সেটার জন্য আমি কি করি, আমরা একটু একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই।
একটা বিগিনার হিসেবে আমরা কাজ করব কি র‍্যাঙ্ক এনার জন্য যে ন্যারো নিশ নিয়ে কাজ করতে পারি কেন করব একটু এখনই আপনারা বুঝতে পারবেন মনে করেন স্পোর্টস নিয়ে আমি কাজ করব আমার নিশ আমি যদি প্রাথমিক অবস্থায় সিলেক্ট করি যে স্পোর্টস একটা নিশ আমি সিলেক্ট করতেছি স্পোর্টস নিয়ে যদি আমি সার্চ করি রেজাল্ট পেজে দেখবেন অনেক স্পোর্টস রিলেটেড নিউ ইয়ার আছে রেজাল্ট দেখাচ্ছে সার্চে আমার অনেকগুলো নিশ অনেকগুলো এই স্পোর্টস নিয়ে রেজাল্ট দেখাচ্ছে এই রেজাল্টগুলো হতে পারে কোনো আর্টিকেল স্পোর্টস নিয়ে হতে পারে কোনো নিউজ হতে পারে কোনো ওয়েবসাইট হতে পারে কোনো ইমেজ ভিডিও বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু দেখাচ্ছে এতগুলো দেখাচ্ছে তো আমি একটু দেখি একটা মনে করি স্পোর্টস নিয়ে সার্চ করার পরে আমাকে 5 লাখ দেখাচ্ছে সার্চ রেজাল্ট এখন এই 5 লাখ সারা বিশ্বের স্পোর্টস নিয়ে দেখাচ্ছে এখানে তো আমার কম্পিটিশন হাই 5 লাখ কম্পিটিটর আমার এখানে গিয়ে আমি ফার্স্ট পেজে কিভাবে যাব এবারে আমি কি করতে পারি যে স্পোর্টস এর ভিতরে ন্যারো করে আনি আমার নিশটা যেটা আমি ধরেন স্পোর্টস তো বিভিন্ন ধরনের হতে পারে ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে ভলিবল হতে পারে হকি হতে পারে বিভিন্ন ইনডোর স্পোর্টস হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে তো আমি শুধুমাত্র ক্রিকেট নিয়ে কাজ করব ক্রিকেট নিয়ে যখন আমি কাজ করব তো আমি ক্রিকেট নিয়ে সার্চ করলে দেখবেন কমে গেছে নিশটা আগের চেয়ে কমছে সার্চ রেজাল্টটা আগের চেয়ে কমে গেছে মনে করি ক্রিকেট নিয়ে সার্চ করার পরে আমাকে 3 লাখ শো করতেছে এখন এই 3 লাখ অনেক অনেক বেশি আমার জন্য আমি একটা ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ আমি একা কাজ করব একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক আনার জন্য সাধারণত কি হয় বড় বড় টপিক নিয়ে বড় বড় নিশ নিয়ে কারাই কাজ করে বড় বড় কম্পিটিটর ওয়ালা নিশ নিয়ে তারাই কাজ করে যারা একটা 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 এজেন্সি আপনারা দেখবেন এসইও এজেন্সি একা বিশাল বড় একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্কে আনা একটু কঠিন কারণ একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এসইওর কাজ থাকে আপনারা যদি 3-4 জন মিলে একটা টিম ওয়াইজ কাজ করতে পারেন তখন কিন্তু সেটা ইজি হয় কেউ একজন অন পেজের এসইওর কাজ করবে কেউ একজন অফ পেজ এসইওর কাজ করবে কেউ একজন টেকনিক্যাল এসইওর টার্মগুলো দেখবে কেউ একজন আছে লোকাল এসইও করবে এইভাবে করে এগোনো যায় কেউ একজন আছে ওই এসইও অডিট গুলো তৈরি করবে ওয়েবসাইটের এভাবে করে আগালে সম্ভব কারণ একটা বড় নিশ নিয়ে যদি আপনারা বড় কম্পিটিশনে কাজ করতে যান তখন আপনাকেও কিন্তু একটা টিম ওয়াইজ কাজ করাটা করলে সম্ভব আমি চিন্তা করতেছি আমি একদমই বিগিনার লেভেলে আছি আমি শুধু চাচ্ছি আমার কাজটাকে প্রুফ করতে বা আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করব আমি এবার নিশটা এভাবে সিলেক্ট করব তো আমি এটা কি করতে পারি এবার দেখেন যদি আমি ক্রিকেট ইন বাংলাদেশ লিখে সার্চ করি বাংলাদেশ লিখে সার্চ করলাম এবার দেখেন রেজাল্টটা কিন্তু আরো কমবে এবার ধরেন আমাকে 50,000 শো করতেছে 50,000 ক্রিকেট রিলেটেড রেজাল্ট আমাকে শো করতেছে এখন 50,000 ও অনেক বেশি আমার জন্য আমি আমার নিশটাকে আরো ছোট করব আমি কি করতে পারি যে ক্রিকেট ক্লাব গুলো যেগুলো ঢাকাতে যে ক্রিকেট ক্লাব গুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব আমি কিন্তু নিশ বলতে কোনো ওয়েবসাইটের সংখ্যা দেখাচ্ছি না এখানে সার্চ রেজাল্ট দেখাচ্ছি মানে নিশের নিশ নিয়ে সার্চ করার পরে কি দেখাচ্ছে এটা কিন্তু কোনো সংখ্যা ওয়েবসাইটের সংখ্যা না এটা হচ্ছে সার্চ রেজাল্ট বারবার করে বলতেছি আপনাদের মধ্যে যেন এই ভুলটা না হয় যে আপু যেটা দেখাচ্ছে এগুলো একটা এতগুলো ওয়েবসাইট এর ভিতরে ওয়েবসাইট সংখ্যা আরো কম হতে পারে কিন্তু টপিক আর্টিকেল বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু থাকতে পারে সার্চ পেজে আমরা যেটা আগেই দেখিয়েছি তো আমি এবার ধরেন ক্রিকেট ক্লাব সিন ঢাকা লিখে সার্চ করার পরে আমাকে ওই রিলেটেড 500টা আমাকে রেজাল্ট শো করেছে এখন 500 আমার জন্য বেশি আমি এবার আরো শর্ট করি আমি মনে করেন যারা মহিলাদের জন্য
মহিলাদের জন্য ঢাকাতে যেসব ক্রিকেট ক্লাব গুলো আছে, যারা মহিলা ক্রিকেট উইমেন ক্রিকেট ক্রিকেট গুলো যাদের, তাদের আমি তাদের নিয়ে কাজ করব। এবার দেখেন যদি আমি উইমেন এবার ধরেন উইমেন ক্রিকেট ক্লাব ইন ঢাকা ধরে আমি সার্চ করলে কিন্তু দেখেন এটা নিয়ে কিন্তু খুব বেশি কম্পিটিটর আপনি পাবেন না। ধরেন আমি 15-20 কম্পিটিটর পাবো, কারণ মেয়েরা এমনিতেই ক্রিকেট কম খেলে, তার মধ্যে ক্লাব সেটা তো, আর সেটা নিয়ে সার্চ মানে সেটা নিয়ে নিউজ, সেটা নিয়ে আর্টিকেল, এরকম রেজাল্ট আপনি কমই পাচ্ছেন। তো আপনি এই একদম ন্যারো করে এনে এই ন্যারোনেসটা নিয়ে যদি আপনার ওয়েবসাইটটাকে কাজ করেন, ওয়েবসাইটটা শুরু করেন আপনি উইমেন ক্রিকেট ক্লাব ইন ঢাকা, এটা এটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি এটা নিয়ে কাজ করার জন্য নিশ্চয় সিলেক্ট করে এবার কিওয়ার্ড রিসার্চ করেন, আরো যা যা করার দরকার আপনি ওয়েবসাইট কিনেন, ওয়েবসাইটের ভিতরে এগুলো ইমপ্লিমেন্ট করেন, করলে কিন্তু আপনার সহজেই র্যাঙ্কে চলে আসবে। আপনি 15-20 জনের মধ্যে স্বাভাবিক কমন সেন্সে কি বলে, আমার কম্পিটিটর যদি 15-20 জন হয় তখন আমার ফার্স্ট হতে সুবিধা হয়, যখন আমার কম্পিটিটর 500 তখন ফার্স্ট হতে আরো সমস্যা, 5,000 হলে কথা আরো সমস্যা, আর এইগুলো তো বাদই দিলাম। ওই যে বড় বড় ব্র্যান্ড গুলো যারা কাজ করে, বড় বড় ব্র্যান্ড গুলো কিন্তু সবসময় অর্গানিক এসইওর উপর নির্ভর করে না, কেন তারা জানে তাদের ব্র্যান্ড আসছে, তারা জানে তারা তাদের এমনিতেই তারা এসইও র্যাঙ্কিং এ উপরের দিকে থাকে, তারপরও তারা কি করে অ্যাডভার্টাইজমেন্ট মাঝে মাঝে রান করে, কারণ কম্পিটিশন, তারা বৃহত্তর কম্পিটিশনে কাজ করে, তখন শুধুমাত্র অর্গানিক এসইও দিয়ে সবসময় হবে না। এই জন্য মাঝে মাঝে ওরা অ্যাডভার্টাইজমেন্ট রান করে, এবং ওদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রান করে বলে এই না যে ওদের কিন্তু এসইও নিয়ে কাজ করে না, অবশ্যই ওরা এসইও নিয়ে কাজ করে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টও রান করে। বোঝা গিয়েছে নিশ কিভাবে সিলেক্ট করবেন, নিশ কেন কি এগুলো বোঝা গিয়েছে? জি আপু, নিশ কি সেটা জানলাম, কেন সিলেক্ট করবেন সেটা জানছি, এবার হচ্ছে গিয়ে কিওয়ার্ড। অনেক সময় বকবক করছি, 5 মিনিট একটা ব্রেক নেই কি বলেন? আপনাদের স্ক্রিনশট নেই না, একটা স্ক্রিনশট নেই, সবাই ভিডিওটা অন করেন। ভিডিওটা একটু অন করেন আলাপি ভাই। জি আপু, ভিডিও সবাই ভিডিও অন করেন, আমি স্ক্রিনশট নিব একটা। থ্যাংক ইউ। একবারে নামাজে ব্রেক দিব, নিশ আমরা জানলাম কিভাবে নিশ সিলেক্ট করবেন সেটাও আমরা জানলাম, এবার আমরা দেখি যে কিওয়ার্ড কি, হোয়াট আর কিওয়ার্ডস। আপনাদের কিওয়ার্ড সম্পর্কে এতদিনে অনেক ধারণা হয়ে গিয়েছে, না বললেও আপনারা জানেন, তারপরে একটু ধারণা দেই যে সাধারণ কথা হচ্ছে গিয়ে যে ধরনের ওয়ার্ড, যে ধরনের জিনিস ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করলে আপনা আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই সেটাকে বলতেছি আমরা কিওয়ার্ড। এটা হতে পারে একটা ওয়ার্ড, এটা হতে পারে অনেকগুলো ওয়ার্ড মিলে একটা ফ্রেজ। শুধুমাত্র যদি মোবাইল ফোন লিখে সার্চ করি বা শুধু মোবাইল লিখে সার্চ করি তখন এক ধরনের রেজাল্ট পাবো, যখন আমরা মোবাইল ফোন লিখে সার্চ করবো তখন আরেক ধরনের রেজাল্ট পাবো, যখন আমরা লেটেস্ট মোবাইল ফোন লিখবো তখন এক ধরনের সার্চ করবো। আপনার চাহিদা অনুযায়ী যে ধরনের আপনি ওয়ার্ড ইউজ করে আপনি সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছেন
সেটাকে আমরা বলতেছি কিওয়ার্ড। Keywords are ideas and topics that define what your content is about. এটা হচ্ছে আইডিয়া আর টপিক যেটা যেটা দ্বারা বোঝা যায় যে আপনার কন্টেন্টটা কি নিয়ে, সেটাই হচ্ছে কি কিওয়ার্ড। আপনার কন্টেন্টের ভিতরে আমরা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করি, আমরা লেখার ভিতরে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করি, আমরা ইমেজের ভিতরে ইমেজ অপটিমাইজেশন করে আমরা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করি, আমরা ভিডিও অপটিমাইজ করে ভিডিওর ভিতরে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করি। তো এই আপনারা এগুলোকে কি বলে, এগুলো তো কন্টেন্ট বলে, লেখা ছবি ইমেজ সবকিছু মিলিয়ে তো কন্টেন্ট। ইভেন আপনারা যে ওয়েবসাইটের লিঙ্কটা তৈরি করছেন সেই লিঙ্কের ভিতরেও আপনারা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতেছেন, এই সব কিছুকে বলতেছে কন্টেন্ট। এই কন্টেন্টটাকে ডিফাইন করার জন্য আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করতেছেন, যে টপিক আর আইডিয়াগুলো ইউজ করতেছেন, সেটাই হচ্ছে কিওয়ার্ড। In terms of SEO, that's the word and phrase that searches enter into search engine, also called search queries. Keyword ta ke alata bhabe eta bola hoy search queries. If you boil everything on your page, all the images, video, copy, etc., down to some simple words and phrase, those are your primary keyword. Ekdom jokhon amra যখন আমরা নিশ সিলেক্ট করব, প্রথমে আমরা নিশ সিলেক্ট করব, নিশ সিলেক্ট করার পরে একদম যেটা বেসিক যেটা নিয়ে আপনারা কাজ করতেন, তো সেইটা যদি আপনি আপনার প্রত্যেকটা নিশের নামটা সেটা যদি আপনার প্রত্যেকটা ইমেজ আপনার ভিডিও আপনার কি বলে কপিটা তো বুঝে নিই অ্যাড কপি বা হচ্ছে কি আপনার আর্টিকেলের ভিতরে ইমপ্লিমেন্ট করে সেটাকে আপনারা বলতেছে সেই ওয়ার্ডটা বা ফ্রেজটাকে আমরা বলতেছি প্রাইমারি কিওয়ার্ড। ধরেন আমাদের নিশ হচ্ছে গিয়ে মোবাইল ফোন, মোবাইল ফোনটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড। আমাদের নিশ যদি হতো ক্রিকেট, ক্রিকেটটা হতো আমাদের প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডের ভিতরে আবার বিভিন্ন ধরনের কিওয়ার্ডের নাম আছে, একটু পরে আমরা এগুলো জানব। তো কিওয়ার্ড কি জিনিস আপনারা বুঝেছেন। এবার দেখেন যে কিওয়ার্ড রিসার্চ এর বিষয়টা, কিওয়ার্ড রিসার্চ কেন করবেন, আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হোয়াই কিওয়ার্ড রিসার্চ কেন করবেন। আমরা সাধারণভাবে আপনারা যেটা বুঝতেছেন যে কখন আমরা অপটিমাইজেশন কথাটা কি, যদি একটা যে কোনো একটা টপিক ধরে সার্চ করলে আমার পেজটা সেই টপিকের সাথে যদি রিলেটেড হয় আমার পেজটা যাতে একদম সামনের পেজে চলে আসে। এখন কথা হলো আপনি একটা নিশ সিলেক্ট করেছেন, নিশ সিলেক্ট করার পরে আপনার সেই টপিকটা সেই ওয়ার্ড অর ফ্রেজগুলো আপনার তো খুঁজে বের করতে হবে, কি নিয়ে কথা বললে, কি নিয়ে সার্চ করলে সেই সার্চ সেই সেটার ভিত্তিতে আপনার ওয়েবসাইটটা আগে চলে আসবে, সেগুলো হচ্ছে সেগুলো তো আবার রিসার্চ করতে হবে। এই জন্য আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। কিওয়ার্ডগুলো কেন রিসার্চ করতে হবে, রিসার্চ মানে কি, এই কিওয়ার্ড একটা কিওয়ার্ড আমি নিয়েছি, মনে করেন আমি আমার ওয়েবসাইটের জন্য নিশ সিলেক্ট করেছি, এবার নিশ সিলেক্ট করার পরে আমি কিওয়ার্ডগুলো কি হতে পারে, অনেকগুলো কিওয়ার্ড আমি আইডিয়া নিলাম বিভিন্ন টুল থেকে, বিভিন্নভাবে আইডিয়া নেওয়ার পরে সেগুলো আমরা রিসার্চ করব, রিসার্চ করে আমরা দেখব কম্পিটিশন কীরকম, কিওয়ার্ডের কম্পিটিশন কীরকম, কোন কিওয়ার্ডের জন্য বেটার রেজাল্ট পাওয়া যায়, কোন কিওয়ার্ডের জন্য কোন কিওয়ার্ডের জন্য সার্চ ইঞ্জিনের রেজাল্ট বেশি শো করে, কোন কিওয়ার্ডের জন্য সার্চ ইঞ্জিনের রেজাল্ট কম শো করে, যেগুলোর জন্য কম শো করে সেগুলো আমাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা হচ্ছে গিয়ে কোনো রেয়ার জিনিস নিয়ে কাজ করে র্যাঙ্কে আসতে চাচ্ছি। আবার অনেকগুলো আছে, অনেক কমন কিওয়ার্ড আছে যেগুলো আপনার ইউজ করতেই হবে। এখন কেন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, to find the best keywords for your pages, apnar page er jonno best keyword khuje ber korar jonno apnar keyword ta research korte hobe, to understand the competition, ami jeta bollam dekhen amar keyword diye search kore result dekhtechi eigulo amader competition, amader competition bujhar jonno amader keyword research korte hobe, to plan on page and off page optimization, on page and off page optimization er jonno plan korar jonno amar keyword research korte hobe,
এই যে কিওয়ার্ড গুলো আমি রিসার্চ করে পাবো এগুলোকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে অন পেজের সময় অফ পেজের সময়, সো আমার এগুলো এগুলো রিসার্চ করতেই হবে। তারপর কি আছে, টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ফর অ্যাডভার্টাইজ। আমি যেটা বলছিলাম, আমি কিন্তু এই যে এসইও ক্লাসটা শেখানোর পাশাপাশি, ধারণা দেওয়ার পাশাপাশি মোটামুটি আপনাদের গুগল অ্যাডস এর কিছু কিছু টার্ম সম্পর্কেও জানাই দিচ্ছি। আমি যেটা বলছিলাম, যখন অ্যাড রান করা হচ্ছে, পেইড অ্যাডভার্টাইজমেন্ট যখন হচ্ছে, তখন সেগুলো কোথায় থাকে, এই যে উপরের দিকে থাকে। এখন এখানে অ্যাড নাই, আপনারা দেখবেন অ্যাড কথাটা লেখা থাকে। তো এই অ্যাডগুলোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কি হয়, ওই ওয়েবসাইটের ওই ওয়েবসাইটে যে অ্যাড দিচ্ছে সেই অ্যাডের জন্য টাকা কেটে নিচ্ছে গুগল। একবার ক্লিক করব সাথে সাথে, মানে যে যত ডলার আমরা একবার ক্লিকের জন্য ইয়ে করব, রেডি করব, পে পার ক্লিক মানে হচ্ছে পার ক্লিকের জন্য কত পে করবে সেটা কেটে নিচ্ছে। কিন্তু এর জন্য আমাদের কি করতে হয়, বেস্ট কিওয়ার্ডটা রিসার্চ করতে হয় অ্যাডভার্টাইজিং এর জন্য। এটা যে শুধু এসইও এর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা না, অ্যাডভার্টাইজিং এর জন্য আমাদের বেস্ট কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়। আমি এত ডলার খরচ করে, এবং গুগলের অ্যাডের দাম বেশি, কিন্তু আমি এত ডলার খরচ করে অ্যাড দিচ্ছি, আমি চাই না আমার কোনো পটেনশিয়াল কাস্টমার ছাড়া, আমার যারা পটেনশিয়াল ইউজফুল কাস্টমার না, তারা আমার অ্যাডটা দেখুক, ক্লিক করুক, তাহলে আমার টাকা কেটে যাচ্ছে কিন্তু আমার ফল ভালো হচ্ছে না। সেই জন্য বেস্ট কিওয়ার্ডগুলো কি হবে ওই অ্যাডভার্টাইজিং এর জন্য সেগুলো সার্চ করাও একটা কাজ। টু ফাইন্ড দ্য পিপিসি পে পার ক্লিক বিড প্রাইস অফ দ্য কিওয়ার্ড, এক একটা কিওয়ার্ড এর জন্য বিড প্রাইস কত হবে সেটা জানার জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করতে হয়। টু ফাইন্ড লোকাল অ্যান্ড গ্লোবাল বেসড সার্চ ভ্যালু, লোকাল এবং গ্লোবাল বেসড সার্চ ভ্যালু কিরকম সেটা বের করার জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আপনি একটা ওয়ার্ড নিয়েছি, একটা কিওয়ার্ড নিয়েছি, এই কিওয়ার্ডটা মনে করেন আপনি একটা নিশ সিলেক্ট করেছেন, এই নিশের এই নিশ রিলেটেড একটা কিওয়ার্ড সিলেক্ট করেছেন। এখন এই কিওয়ার্ডটা বাংলাদেশে কেমন পরিমাণে সার্চ হয়, গ্লোবালি কেমন পরিমাণে সার্চ হয়, অথবা বাংলাদেশেরই কোন কোন জায়গায় এই কিওয়ার্ডটা নিয়ে বেশি সার্চ হয় সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমার মার্কেটিংটা যদি ওইসব এলাকার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আমি বেটার ফল পাব। তো এভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করি জানতে পারলাম। একটু বলবেন এই যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড নিয়ে কথাবার্তা, এগুলো কি বুঝেছেন সবাই? আজকে আবার 5:30 থেকে ওরা জয়েন হবে, ফাইবার নিয়ে কথা বলবো, তার আগে আমাদের মেইন টপিক গুলো শেষ করতে হবে। আমরা ছিলাম হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ কি সবাই বুঝতে পেরেছেন? তো কেন কিওয়ার্ড রিসার্চ করব আমরা, এগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল কাজগুলো করাবো আপনাদেরকে, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে করবেন, কেন করবেন। এবার হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস করার জন্য কি ধরনের কাজ করতে হয়, এসেছেন তো সবাই? জি আপু। আচ্ছা জি আপু। ইলিয়াস ভাই কোথায়, ব্রেকের পর হাওয়া হয়ে গেছে কেন? নি কিওয়ার্ড রিসার্চ করার পরে আমাদের সরি, কিওয়ার্ড রিসার্চ কেন করে সেটা নিয়ে কথা বলেছিলাম। এবার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আর অ্যানালাইসিস করার জন্য কি করতে হবে সেটা নিয়ে একটু কথা বলবো। কিওয়ার্ড রিসার্চ করার জন্য অবশ্যই আমাদের আগে তো নিশটা সিলেক্ট করতে হবে। নিশটা সিলেক্ট করে এবার হচ্ছে আইডিয়া নিতে হবে এই নিশের সাথে কি ধরনের কিওয়ার্ড যায়, একটু দেখাই আপনাদেরকে। ধরেন ট্রাফিক রুল অ্যান্ড রেগুলেশন নিয়ে আমি সার্চ করেছি। আমার আমি একটা কাজ করব, আমার একটা ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখব, আমার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটা ট্রাফিক বিষয়ক কথাবার্তা থাকবে এর ভিতরে।
আছে না মানুষ অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে ওয়েবসাইট খুলে রাখে, আপনারাও খুলবেন, ট্রাফিক রুলস নিয়ে কথা থাকবে। এবার দেখেন ট্রাফিক রুল নিয়ে কোনো কাজ করতে হলে আমার তো সেগুলো নিয়ে কি ধরনের সার্চ হতে পারে সেটা আমার আইডিয়া করতে হবে। এবার আমি এখানে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছি, সাথে সাথে কিছু সার্চ রেজাল্ট আমাদেরকে শো করতেছে গুগল। এগুলো নিয়ে বেশি যে যে কিওয়ার্ডগুলো নিয়ে বেশি সার্চ হয় সেগুলো কিন্তু গুগল তার সার্চের পেজে শো করে, এগুলো কিন্তু আমাদের আইডিয়া দিতে পারে। ট্রাফিক রুলস নিয়ে সার্চ হচ্ছে, ট্রাফিক সাইন্স নিয়ে সার্চ হচ্ছে, ট্রাফিক অ্যাক্ট নিয়ে সার্চ হচ্ছে, মানে এক একটা জিনিসের এক একটা ওয়ার্ডের যে কি বলে এটাকে যে সিনোনিমগুলো সেগুলো নিয়েও কিন্তু সার্চ করে। তারপর হচ্ছে গিয়ে ট্রাফিক সিগনাল, ট্রাফিক রুলস 10 পয়েন্টস, ট্রাফিক, ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন PDF, রুলস ইন ইন্ডিয়া, রুলস ইন ফিলিপাইন্স, বিভিন্ন কিছু নিয়ে সার্চ হয়। তো আমরা যখন কিওয়ার্ড নিয়ে কাজ করব প্রথমে আমাদের কি করতে হবে, রিসার্চের শুরুতে আমার আইডিয়া নিতে হবে, আস্ক ইয়োরসেলফ, নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমার নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমি যদি অডিয়েন্স হই আমার তাহলে আমার অডিয়েন্সরা কি ধরনের প্রশ্ন করতে পারে, কি ধরনের জিনিস দিয়ে খুঁজতে পারে সেটা আগে আমার নিজে বুঝতে হবে। আমি যে নিশটা সিলেক্ট করেছি এই নিশের জন্য কি ধরনের কিওয়ার্ড খুঁজতে পারে সেটা আমার আগে চিন্তা করতে হবে। আমি আস্ক ইয়োরসেলফ অ্যান্ড আদার্স, আদার্স বলতে আপনারা তো আর জনে জনে যে জিজ্ঞেস করতে পারবেন না, একজন ডিজিটাল মার্কেটারের কাছ থেকে আপনি আইডিয়া নিতে পারেন, কিন্তু আপনি যদি আপনার ঘরে যে 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 মানুষটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ডও জানে না তাকে জিজ্ঞেস করলেন বলো তো এটার কিওয়ার্ড কি হতে পারে, সে কি উত্তর দিবে। এটার জন্য কি করতে হয়, এর জন্য কিছু টুল ইউজ করতে হয়, কিওয়ার্ডের জন্য রিসার্চ করার জন্য আইডিয়া পাওয়ার জন্য কিছু টুল ইউজ করতে হয়। সবসময় তো নিজেকে নিজে প্রশ্ন করে অ্যান্সার পাবো না, মাঝে মাঝে সবসময় মাথা কাজও করে না, তা আমার কি করতে হয়, আর অন্য মানুষদেরকে আমি যে জিজ্ঞেস করবো যদি আমার আশেপাশে সেই মানুষজন না থাকে তাহলে জিজ্ঞেস করবো কাকে, সেটার জন্য কি করতে হয় কিছু টুল ইউজ করি আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এই কিওয়ার্ড রিসার্চের টুলগুলো আবার দুই ধরনের, এক ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল আর এক ধরনের হচ্ছে কিওয়ার্ড সাজেশন টুল। এক ধরনের টুল কিওয়ার্ড পুরোপুরি রিসার্চ করা থাকে টুলের ভিতরে, আপনি শুধু রেজাল্টটা নিয়ে যাচ্ছেন, আপনার কষ্ট করতে কম হয়। আর আর এক ধরনের টুল হচ্ছে শুধু আপনাকে কিওয়ার্ডের সাজেশন দেয়, যেমন আমরা এই যে রুলস ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে সার্চ করেছি তখন যে একটা সাজেশন পেয়েছি এই জিনিসগুলো, এরকম বিভিন্ন টুলের মাধ্যমে সাজেশন পাই। অলরেডি যখন আপনাদের ওয়েবসাইটের সরি যখন আপনাদের ইউটিউবের কাজ দেখিয়েছি তখন আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করেছিলাম, তখন দেখেছেন টুলগুলো কিভাবে ইউজ হয়, কিভাবে সাজেশন পান। এখন কথা হলো সবগুলো টুল কিন্তু ফ্রি না, আপনারা সবাই খুব ভালো করে জানেন, কিছু টুল ফ্রি কিছু টুল আছে যেগুলো পেইড। পেইড টুলগুলোতে সবকিছু একদম রিসার্চ করা থাকে যার কারণে আপনাদের কষ্ট করতে হয় না, টাকা দিয়ে নিয়ে আপনি কিনে নিচ্ছেন কিওয়ার্ডগুলো, ভালো ভালো কিওয়ার্ডগুলো রিসার্চ করে এক একটা কিওয়ার্ডের সার্চ ভ্যালু কত, সিপিসি কত, সিপিএম কত, এগুলো বের করতেছেন, গুগল ট্রেন্ড কত, এগুলো আপনারা কষ্ট করতে হয় না, ওখানে সার্চ করে ওরা বের করে রাখে, আপনি শুধু ওখান থেকে ট্রেন্ডি কিওয়ার্ডগুলো যেগুলো টপে আছে সেগুলো নিয়ে আসতেছেন। কিন্তু এছাড়াও যেসব ফ্রি টুল আছে সেগুলো কি হয়, সেগুলোতে শুধু সাজেস্ট করে আপনাকে, সেখানে কিন্তু রিসার্চ করা থাকে না। আবার ফ্রি টুলগুলো পেইড টুলগুলো আপনাকে কিওয়ার্ড রিসার্চ করার পাশাপাশি সাজেস্টও করে। সো পেইড টুলটা কীরকম, পেইড টুলটার মধ্যে কিওয়ার্ড রিসার্চও হয় কিওয়ার্ড সাজেশনও দেওয়া হয়, আর ফ্রি টুলগুলোর ভিতরে শুধুমাত্র সাজেশন দেওয়া হয়, রিসার্চ আপনাকে করতে হবে বিভিন্ন উপায়েতে। রিসার্চ কীভাবে করতে হয় আমরা নেক্সট দিন দেখবো, এটা নিয়ে কোনো টেনশন নেই। এখন কিছু ফ্রি টুলের নাম দিয়েছি, এই টুলগুলোর নাম লিখে রাখবেন, আদার্স যদি কোনো টুল আপনারা জানেন সেটাও বলতে পারেন, আপনারা যদি কোনো টুল খুঁজে পান সেগুলোও বলতে বলবেন। এগুলো হল করলে হবে কি আমরা টুল সম্পর্কে জানতে পারবো, আমরা যত বেশি টুল জানবো যত বেশি এক্সটেনশন জানবো
তত বেশি আমাদের কাজটা সহজ হবে ফ্রি টুলগুলোর ভিতরে এক নম্বরে আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে গুগলের এবং এটা একটা চমৎকার একটা টুল এবং মেইন যে কিওয়ার্ডগুলো এই টুল থেকে খোঁজা হয় আমরা কিওয়ার্ড প্ল্যানার দেখব আরেকটা টুল আছে উবার সাজেস্ট দশ আয়ো আরেকটা টুল আছে কিওয়ার্ড শিটার আরেকটা টুল আছে অ্যান্সার দ্য পাবলিক ডট কম এখন কথা হলো বেশিরভাগ টুলের ফ্রি টুলগুলোর আবার পেইড ভার্সনও আছে বেশিরভাগ ফ্রি টুলগুলোর পেইড ভার্সনও আছে পেইড ভার্সনে রিসার্চ করা থাকে আর ফ্রি ভার্সনে শুধু সাজেশন দেয় আর বেশির আর কিছু টুল আছে যেগুলোর কোনো ফ্রি ভার্সন নেই সব পেইড ওইগুলোতে চমৎকার রেজাল্ট পাওয়া যায় একদম অথেন্টিক জিনিসপত্র পাওয়া যায় কিন্তু টাকা পে করতে হয় পেইড টুলগুলোর ভিতরে খুব পপুলার টুলগুলো হচ্ছে গিয়ে লং টেইল প্রো সিমরাশ ডট কম কিওয়ার্ড ফাইন্ডার অর কেডব্লু ফাইন্ডার ডট কম কিওয়ার্ড টুলস ডট আইও স্পাইফু ডট কম এগুলো লিখে সার্চ করলে আপনারা টুল দেখতে পাবেন আমরা কিওয়ার্ড নিয়ে যখন কাজ করব তখন আমরা এগুলো দেখব এগুলো সব পেইড টুল এবার আসে কিছু এক্সটেনশন একটা এক্সটেনশন হচ্ছে কিওয়ার্ড সার্ফার কিওয়ার্ড সার্ফারটা খুব ভালো একটা এক্সটেনশন ফ্রি এক্সটেনশন এটা অনেকেই ইউজ করে খুব ভালো কাজ করে এরপরে আসি এসইও কোয়ার্ক এসইও কোয়ার্কটা দিয়েও হচ্ছে গিয়ে কিওয়ার্ড আইডিয়া পাওয়া যায় এসইও কোয়ার্কটার অন্য কাজও আছে আবার হচ্ছে কিওয়ার্ডস এভরিহোয়ার যেটা হচ্ছে পেইড টুল পেইড এক্সটেনশন এটা খুব ভালো একটা এক্সটেনশন কিন্তু এটা পেইড এটা কিওয়ার্ড এভরিহোয়ারটা আগে ফ্রি ছিল কিন্তু রিসেন্টলি বেশ কয়েক বছর আগে থেকে এটা পেইড হয়ে গেছে আরেকটা ট্রেন্ড আরেকটা টুল আছে গুগলেরই সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস এটা থেকেও আমরা রিসার্চ করব কি রিসার্চ করব একটু পরে বলব এই যে কিছু টুল আর এক্সটেনশন আপনারা জানলেন আরেকটা টুল মজেরও কিছু টুল আছে মজেরও একটা টুল আছে যেটা দিয়েও কিওয়ার্ড আইডিয়া পাওয়া যায় তবে মজের আর মজ বারটা ইউজ করা হয় মেইনলি আরো বেশি আরো অনেক কাজে মজ নিয়ে আমরা ভবিষ্যতে দেখব যাদের এসইও নিয়ে ভবিষ্যৎ মানে পুরনো অভিজ্ঞতা ছিল আপনারা কি আর কোনো টুলের নাম বলতে পারেন কার কার ছিল এসইও নিয়ে আগে থেকে জানেন এরকম কে কে আছেন আমার ব্যাচে আমিনুল আপু খুবই বেসিক ধারণা ছিল ডিটেইলস কিছু ছিল না আমি এই যে শীটটা এটা আজকে আমি আপনাদেরকে দিব জি বলেন না আপু ঠিক আছে এই যে ফাইলটা এটা আজকে আমি আপনাদেরকে দিব না আপনারা আজকে ক্লাস করার পরে যে যে টপিকগুলো দেখেছেন সেই টপিক নিয়ে আপনারা নিজেরা সার্চ করবেন গুগলে সার্চ করে আপনারা কি পাচ্ছেন সেটা দেখবেন ভিডিও তো অবশ্যই আপলোড করব একটু পরেই আপনাদের ভিডিও গত ক্লাসের আপলোড করতে পারি নাই প্রসেস হতে অনেক সময় লাগছে একদিন সময় লাগছে কিন্তু সকালের ব্যাচের ভিডিও আপলোড করে দিয়েছিলাম আপনাদের ব্যাচের ভিডিও যদি না পান সকালের ব্যাচের ভিডিও দেখবেন সকালের ব্যাচের ওরা যদি ভিডিও না পান আপনাদের ব্যাচের ভিডিও দেখবেন এভাবে করে কিন্তু আপনাদের ইয়ে করতে হবে সকালের ভিডিওটা প্রসেস হয়ে গিয়েছে ওইটা আমি আপলোড দিয়ে দিব আপনারা দেখে নেবেন যে আমাদের ভালো এই জন্য আমি ফাইলটা কালকে দিব কালকে একবারে কিওয়ার্ড রিসার্চ করে তারপর ফাইলটা দিব আর এই ফাঁকে আপনারা এগুলো জিনিস নিয়ে আমি কিন্তু কালকে ক্লাসে জিজ্ঞেস করব তো এখানে কোনো ফাঁকি দেওয়ার অপশন নাই আর আমাকে ফাঁকি দিলে আপনারা নিজেকেই ফাঁকি দিবেন কারণ এসইও হচ্ছে গিয়ে একদম ডিজিটাল মার্কেটিং এর হার্ট তো হার্ট যদি না শিখতে বা হার্টটা যদি ভালো না থাকে তো আপনাদের তো সারা শরীরই বিকল আর এটা সেক্টরটা মনে হয় অনেক বড় সেক্টর প্লাস হচ্ছে এটা নিয়ে অনেক কাজ
শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করেও ফাইবারে অনেক ইনকাম করা যায়। বিভিন্ন ধরনের কাজ আছে, তখন আমরা প্র্যাকটিক্যালি করব আর এক একটা জিনিস নিয়ে দেখব। আচ্ছা, এবার দেখি আমরা যে টুলগুলো সম্পর্কে জানছি এর ভিতরে কিছু পপুলার টুলগুলো নিয়ে কোনটা কিসের জন্য বেশি ইউজ করা যায় একটু দেখি। রিসার্চ এন্ড সাজেশন টুলের ভিতরে দেখেন একটা টুল হচ্ছে গিয়ে qrtool.io। এটা আপনারা ইউটিউবে যখন ক্লাস করেছিলেন তখন আমি আপনাদেরকে qrtool.io দেখিয়েছিলাম। একটা পেইড টুল, ফ্রি ভার্সন থেকে শুধু সাজেশন পাবেন কিন্তু পেইড ভার্সন থেকে আপনারা আসল কম্পিটিশন অ্যানালাইসিস থেকে বলেন সব কিছু পাবেন। আর এটা মোস্ট পপুলার ফর হচ্ছে ইউটিউব সার্চ, ইউটিউবের এসইও এর জন্য খুব পপুলার হচ্ছে qrtool.io। এটা কমার্স টুলটার সাবস্ক্রিপশন, মান্থলি সাবস্ক্রিপশন ফি 167, মানে হচ্ছে $167 ফর পার মান্থ। কত মানে কত টাকা বুঝান। এই জন্য অনেকে কি করে যেটা হচ্ছে গিয়ে অনেকে পেইড টুল গুলো কিনে, অনেকজন মিলে কিনে কিনে তারপর তারা হচ্ছে একটা একটা পেইড টুল দিয়ে সবাই ইউজ করে। একটা জিমেইল থেকে দেখা যায় যে একটা পেইড টুল কিনে সবাই ওই জিমেইলটা লগ ইন করে কাজ করে, কারণ একা এত ডলার খরচ করা সম্ভব হয় না। বাংলাদেশে ট্রেন্ডি টুল গুলোর মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ট্রেন্ডি টুল গুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে longtailpro.com। longtailpro-টা আমাদের দেশে ট্রেন্ডি একটা টুল, আর এটা দিয়ে এটা হচ্ছে গিয়ে সফটওয়্যার টাইপ টুল, যেমন জুম একটা সফটওয়্যার টাইপ টুল। জুমটাকে ডাউনলোড করে, সফটওয়্যারটা ডাউনলোড করে আমাদের কম্পিউটার ইনস্টল করে তারপর ইউজ করে করি, কিন্তু জুমটা কাজ করার জন্য আবার আমাদের নেট থাকতে হয়। সেম লংটেল প্রো, এটা ডাউনলোড করে সেট আপ করতে হয়, এটার জন্য আবার ইয়ে আছে কি বলে এটাকে নেট থাকতে হয়, আবার এটার জন্য একটা সফটওয়্যার। ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল টুল, আর এই টুলটা মোস্টলি ইউজ করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অ্যাফিলিয়েট মার্কেটারদের ভিতরে মোস্টলি ইউজ করা হয় এটা লংটেল প্রো। খুব ইনফরমেটিভ এবং হেল্পফুল একটা টুল। ইউকে এবং ইউএসএ নিশ নিয়ে যখন কাজ করবেন তখন ইউকে ইউএসএ বেস কাজগুলো যখন করা হয় তখন তার জন্য যে টুলটা খুব বেশি ভালো ফল দেয় সেটা হচ্ছে গিয়ে spyfoo.com। স্পাইফু ইউকে আর ইউএসএ নিয়ে যদি আপনারা কাজ করেন এখানে হচ্ছে গিয়ে পপুলার রেজাল্টগুলো শো করে spyfoo.com। তারপরে দেখেন দুইটা টুল আছে যেটা আমি একটু আগে দেখেছিলাম, বলেছিলাম যে simrush.com আর কিওয়ার্ড ফাইন্ডার, কেডব্লিউ ফাইন্ডার বা কিওয়ার্ড ফাইন্ডার। এই দুইটা টুল এদের নিজস্ব প্যারামিটার আছে, ওন প্যারামিটার ফর কম্পিটিশন, এদের কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য নিজেদের প্যারামিটার আছে। আর এরা কিছু এক্সট্রা ফিচার দেয় যার কারণে এটা খুবই পপুলার, কিন্তু এগুলো পেইড। এখন আপনারা দেখতেছেন বেশিরভাগ ভালো টুলগুলোই পেইড, তো আপনাদের তো মন খারাপ হয়ে যাওয়ার কথা যে কেমনে তাহলে আমরা এসইওতে কাজ করব। কিভাবে কাজ করবেন, সকল টুলের বাপ হচ্ছে গিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার, সকল টুলের আব্বা বাবা, ফাদার অফ টুল হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এই যে যত পেইড টুল বলেন আর যত ফ্রি টুল বলেন কোথা থেকে রিসার্চ করে নিয়ে আসে, কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসে কোথা থেকে, গুগলের অ্যাডওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানার টুল থেকে। কিওয়ার্ড প্ল্যানারের টুল থেকে পেইড টুলগুলো কাজ করে কিরকম আপনাদেরকে একটু বলি। পেইড টুলগুলো হচ্ছে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার থেকে সার্চ করে কিওয়ার্ডগুলো খুঁজে বের করে সেটার কম্পিটিশন অ্যানালাইসিস থেকে শুরু করে আরও যা যা করার দরকার করে একদম ফলাফলটা রেডি রাখে। আপনি যখন ওই ওয়ার্ড ধরে, কিওয়ার্ড ধরে সার্চ করেন ওই সব টুলে তখন ও একেবারে আপনাকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে, আর এটার জন্য ও আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। ফ্রিতে তো আর কোনো কিছু দিবে না, এত কষ্ট ওরা করতেছে, ওরা ওয়েবসাইট মেনটেন করে, ওরা বিভিন্ন ধরনের ওরা ওদের বিভিন্ন এমপ্লয়ি আছে, একটা টিম রাখে, ওদের টিম আছে, ওরা ওরা তো কিছু অবশ্যই ওর আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই করবে।
এখন কথা হলো কি আমাদের ফ্রি টুল না থাক আমাদের পেইড টুল গুলো না থাকলেও আমরা কাজ করতে পারবো কিভাবে কাজ করবো আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করবো আমরা বিভিন্ন ফ্রি টুল থেকে আইডিয়া নিব এবং কিওয়ার্ড প্ল্যানার থেকে রিসার্চ করব এভাবে করে আমরা হচ্ছে গিয়ে কাজ করব এবং যারা প্রো লেভেলের তারা পেইড টুল অনেকে ইউজ করে না যেমন আমি আমার আমার যে ইয়েটিএমের যে মিনি মেন্টর ছিলেন উনি ওই ভাইয়া বলেছিল যে উনি কোনো টুল ইউজ করেন না উনি কিওয়ার্ড প্ল্যানার থেকে কাজ করে তো আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকেই শিখবো এবং কিওয়ার্ড রিসার্চ শেখানো হয় মেইনলি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকেই বাকি টুলগুলো ফ্রি আমরা যেহেতু পেমেন্ট অপশন নাই পেইড টুল নাই সেহেতু আমরা এগুলো দিয়ে কাজ করব আর প্রাথমিক অবস্থায় আপনারা চিন্তা করবেন কিভাবে খরচটাকে মিনিমাইজ করে আপনাদের আপনারা বেশি লাভবান হতে পারে সেই চিন্তাটা করবেন এবার বলছিলাম যে গুগল ট্রেন্ড গুগল ট্রেন্ড হচ্ছে গিয়ে গুগলের একটা টুল গুগল ট্রেন্ড হচ্ছে গুগলের একটা টুল এটা কি করে টু ফাইন্ড পপুলার সার্চ এরিয়া আফটার গেটিং প্রপার কিওয়ার্ড আমি কিওয়ার্ড রিসার্চ করে প্রপার কিওয়ার্ডটা পাওয়ার পরে গুগল ট্রেন্ডে গিয়ে আমি দেখব যে এই প্রপার এই যে কিওয়ার্ডটা আমি পেয়েছি এই কিওয়ার্ডটা সার্চ এরিয়াটা ঠিক আছে কিনা ওয়ার্ল্ড ওয়াইডে কত জায়গা থেকে কোন কোন দেশ থেকে সার্চ হচ্ছে বাংলাদেশের কোন কোন এরিয়া থেকে সার্চ হচ্ছে এটা আমার জানার জন্য গুগল ট্রেন্ডটা ইউজ করব তো আমি একটু গুগল ট্রেন্ডে যাই লিংকটা ইউজ করতেছি গুগল ট্রেন্ডের ভিতরে আমরা এসে সার্চ করব আমরা একটা কিওয়ার্ড পাওয়ার পরে সেই কিওয়ার্ডটা সারা বিশ্ব থেকে কিভাবে সার্চ করে যে কোনো একটা দেশে কিভাবে সার্চ হচ্ছে সেগুলো নিয়ে কাজ করব কেন করব কারণ হচ্ছে কি আমি যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি আমার একটা নিশ আছে আমার একটা প্রোডাক্ট আমি সেল করতে যাচ্ছি যেই যেটা সেল করতে যাচ্ছি ইউএসএতে কিন্তু আমি যদি এখন ইউএসএ তে ওই প্রোডাক্টটার কোনো চাহিদাই নাই মানুষ ওই প্রোডাক্ট নিয়ে সার্চই করে না তাহলে ওই প্রোডাক্ট নিয়ে যদি আমি ওয়েবসাইট খুলি আমার কি কোনো লাভ হবে ওই ওই জিনিসটা তো বিক্রিই হবে না তো আমার লাভটা কি এই জন্য আমাদের চিন্তা করতে হবে আমাদের দেখতে হবে যে আমরা যে নিশটা নিয়ে কাজ করছি যে কিওয়ার্ডটা আমরা খুঁজে বের করেছি সেই কিওয়ার্ডটা এই বিষয়ের সাথে যায় কিনা মানে আমার যে কান্ট্রিটা এরিয়াটা সেটার সাথে যায় কিনা সেটা আমার চিন্তা করতে হবে আমি ধরেন আমি ভিডিও সং নিয়ে কাজ করবো বা মিউজিক ভিডিও নিয়ে কাজ করবো ধরেন মিউজিক ভিডিও আমার আমি রিসার্চ করে আমার নিশটা সিলেক্ট করেছি আমার নিশটা সিলেক্ট করার পরে কিওয়ার্ড পেয়েছি কিছু তো আমি হচ্ছে গিয়ে ধরেন একটা কিওয়ার্ড পেয়েছি ভিডিও মিউজিক ভিডিও এটা আমার মেইন কিওয়ার্ড এখন এই মেইন কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করব এই নিশটা কতটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমার দেখতে হবে আমি একটু সার্চ দিলাম এইটা ডিফল্টভাবে আমি এখন পাচ্ছি হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেটের জন্য কিন্তু আমরা চাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড দেখতে আগে ওয়ার্ল্ড ওয়াইড দেখতে লাস্ট কত মান্থের ভিতরে আপনি দেখতে যাচ্ছেন এক ঘন্টা আগেরটাও দেখতে পাবেন 12 মাস আগেরটাও দেখতে পারবেন 4 ঘন্টা আগে পাস দে মানে কতগুলো ফিচার রেখেছে
এবং এগুলো হচ্ছে একদম অথেন্টিক রেজাল্ট। তো আমি 30 দিনে মিউজিক ভিডিও নিয়ে কোথায় বেশি সার্চ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করেছি, এক একটা দিনের হিসাবও পাচ্ছেন। কিন্তু এই যে এক একটা দিনের হিসাব, কোন দিনে কত বেশি সার্চ হয়েছে সেগুলো আমরা একদম ধরে ধরে পাচ্ছি। এখন হচ্ছে মিউজিক ভিডিও নিয়ে দেখেন, সবচেয়ে বেশি সার্চ হয়েছে ইথিওপিয়া, তারপর হচ্ছে জাম্বিয়া, তারপর হচ্ছে তানজানিয়া, উগান্ডা, নাইজেরিয়া। এভাবে 59টা দেশের ভিতরে এই মিউজিক ভিডিও নিয়ে সার্চ হয়। এখন আমি যদি মিউজিক ভিডিওটা নিয়ে এখন কাজ করতে চাই, তখন বেশি কোথায় কাজ করতে পারবো, যেহেতু এই এই জায়গাগুলোতে ইথিওপিয়ায় লাস্ট 30 দিনের ভিতরে মিউজিক ভিডিও নিয়ে বেশি সার্চ হয়েছে। তো আমি একটা ওয়েবসাইট খুলতে চাচ্ছি মিউজিক ভিডিও নিয়ে, তাহলে এখান থেকে আমরা বেশি ইয়ে পাবো। এখন ধরেন আমি, আমরা তো ডিজিটাল মার্কেটার, আমি আমরা মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়েই কথাবার্তা বলি। এসইও নিয়ে সারা বিশ্বে কিরকম সার্চ হয় এটা আমি একটু দেখতে চাচ্ছি। সারা বিশ্ব থেকে কিরকম সার্চ হচ্ছে এই 30 দিনে, গত 30 দিনে এসইও নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে সুরিনামে, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, মায়ানমার, এসব দেশ থেকে বেশি সার্চ হচ্ছে এসইও কথাটা নিয়ে। এগুলো কিন্তু কিওয়ার্ড, এটার মানে এই না যে এসইওটা শুধুমাত্র এইসব দেশেই করা হয়, এটা না, কিওয়ার্ড নিয়ে, যে কোনো কিওয়ার্ডই হতে পারে, আমি একটা কিওয়ার্ড নিয়েছি, ঠিক আছে। আবার দেখেন লাস্ট 5-30 ডেজ না, আমি এবার হচ্ছে গিয়ে 5-12 মান্থে দেখবো কোন দেশগুলোতে বেশি সার্চ হয়েছে। এবার দেখি, এবার কিন্তু সুরিনাম চলে গিয়েছে, এবার হচ্ছে লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, এভাবে করে বেশি সার্চ হচ্ছে এসব দেশগুলোতে। কয়টা রেজাল্ট শো করতেছে? 75টা। আপনারা এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, সিএসভি ফাইলে ডাউনলোড করতে পারবেন। এবার ধরেন আমি ওয়ার্ল্ড ওয়াইড না, বাংলাদেশে কত সার্চ হচ্ছে এসইও নিয়ে, বাংলাদেশের বিভাগগুলোর ভিতরে কোথায় কত সার্চ হচ্ছে, আমি বাংলাদেশটা সিলেক্ট করি। দেখেন বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন থেকে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে গত 12 মাসে, এটা সকালবেলা সার্চ করেছিলাম, তখন হচ্ছে গিয়ে সিলেট ডিভিশন আগে দেখাচ্ছিল, এরপর সার্চ করেছি বরিশাল, বরিশাল থেকে বেশি দেখা যাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে সিলেট বিভাগ থেকে, খুলনা বিভাগ থেকে, চিটাং থেকে, আর বাকি দুটা বিভাগও আছে সার্চ আমরা পাব। এবার দেখেন এটা 5-12 মান্থ ছিল, আমি গত 30 দিনে কোন কোথা থেকে বেশি সার্চ হয়েছে, গত 30 দিনে আবার ঢাকা ডিভিশনে, তারপর সিলেট ডিভিশনে, খুলনা, চিটাং, রাজশাহী, বরিশালের কিন্তু খবর নাই, বরিশালের মানুষজন আগিয়ে জানিয়ে গেছে। আচ্ছা এবার দেখেন এটা হচ্ছে একটা কাজ দেখলাম, এবার আমি যদি চাই, মনে করেন আপনি একটা এসইও নিয়ে একটা ইনস্টিটিউট খুলবেন, এবার আপনি চিন্তা করেন যদি আপনি, আপনার নিশটা এসইও হয়, কোন এলাকায় যদি ইনস্টিটিউটটা খুলেন তাহলে বেশি লাভ হবে, অবশ্যই ঢাকা এলাকায়, কারণ এইখানে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এসইও নিয়ে, এখানকার মানুষরা বেশি জানতেছে এসইও নিয়ে, মানুষ বেশি কোর্স করবে। এরপর ধরেন সিলেটে যদি বেশি সার্চ হয় তখন সিলেটেও আপনি করতে পারেন, কিন্তু আপনি মনে করেন রাজশাহী বা আরো নিচের দিকে গেলে যদি দেখেন 5-12 মান্থে এইসব এলাকায় যদি সার্চই না হয়ে থাকে বা কম সার্চ হয়ে যায়, তখন ওখানে আপনি কিন্তু স্টুডেন্ট বেশি পাবেন না। তো ওখানে একটা ইনস্টিটিউট খুললে আপনার আসলে অত বেশি লাভ হবে না। এবার চিন্তা করি যে এসইও আর হচ্ছে গিয়ে এসইএম, এগুলো আমরা মানে আমরা কম্পেয়ার করবো, আমরা এক একটা কিওয়ার্ড নিয়ে
একসাথে অনেকগুলো কিওয়ার্ড পেলাম, এবার কিওয়ার্ড নিয়ে মানে কম্পেয়ার করে দেখবো যে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমাদের বেশি লাভ হবে। তো মনে করেন আমি এসইও নিয়ে একটা সার্চ করেছি, আমি এসইএমটা নিয়েছি, এবার হচ্ছে গিয়ে আমি এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাও নিচ্ছি। আমি চাচ্ছি যে এই তিনটার মধ্যে বাংলাদেশে কোন জায়গায় বেশি সার্চ হচ্ছে, কোনটা বেশি ডিমান্ডেবল বাংলাদেশের জন্য, ট্রেন্ডি, মানে গুগল ট্রেন্ড, বুঝছেন তো, ট্রেন্ডি জিনিসটা। লাস্ট 12 মান্থে ধরি, এক মাস বাদ দিলাম, আমরা একটু ব্রড ভাবে চিন্তা করি, দেখেন এসইওটা সবার আগে এগিয়ে আছে, এসইওটা সবার আগে এগিয়ে আছে, তারপরে আছে এসইএম, তারপরে আছে এসএমএম। বাংলাদেশের মানুষরা টাকা পয়সা কম খরচ করে, সেই জন্য হচ্ছে গিয়ে তারা মার্কেটিং এর জন্য এসইওটাকে, আনপেইড মার্কেটিংটাকে বেশি প্রাধান্য দেয়। এসএমএমটা খুব বড় বড় অর্গানাইজেশন ছাড়া, বড় বড় ব্র্যান্ড ছাড়া, ছোট ছোট ব্র্যান্ডগুলো কিন্তু এসইএমটা করে না, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা পেইড অ্যাডভার্টাইজিং সেটা করে না। এবার দেখেন লাস্ট 12 মান্থে বেশি সার্চ হয়েছে বরিশাল থেকে, শুধুমাত্র এসইও নিয়ে সার্চ হয়েছে, তারা এসইএম আর এসএমএম কোনোটাই সার্চ করেনি। এবার হচ্ছে গিয়ে দেখেন সিলেট ডিভিশন থেকে সার্চ হয়েছে এসইও থেকে 94%, এসইএম হয়েছে 6%, এসএমএম নিয়ে কোনো সার্চ নেই। ঢাকা ডিভিশনে আবার এসইএম এসএমএম নিয়েও সার্চ হচ্ছে। এটা থেকে আপনারা একটা আইডিয়া পেতে পারেন যে দেখেন আপনারা যদি এসইওটা শিখতে পারেন তাহলে বাংলাদেশে ডিমান্ড কিরকম এসইওর। একটা জিনিস কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে বিভিন্ন চ্যানেলগুলো, ফেসবুক বলেন, টুইটার বলেন, লিংকডইন বলেন, এগুলোতে আপনি মার্কেটিং করতেছেন বা এগুলোর মার্কেটিং শিখতেছেন, এগুলোতে আপনি নিজের প্রোডাক্ট ও মার্কেটিং করছেন, নিজের একটা ভালোই ফ্যান বেস তৈরি করেছেন, কখনো যদি এরকম হয় বাংলাদেশে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছে। যেমন ইন্ডিয়াতে টিকটক খুব পপুলার ছিল, রিসেন্টলি চায়না আর ইন্ডিয়ার ভিতরে দ্বন্দ্বের কারণে টিকটক বন্ধ করে দিছে। তো টিকটক থেকে যারা ইনকাম করতেছিল তারা তো বাস খেয়েছে। এরকম কিন্তু বিভিন্ন কারণে, কিন্তু বিভিন্ন কি জানো কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং চ্যানেলগুলো বন্ধ হয়ে যেতে পারে। তখন আপনি, আপনার যদি ফেসবুকে না থাকে ফেসবুক মার্কেটিং দিয়ে কি করবেন, আপনার যদি লিঙ্কডইনে না থাকে লিঙ্কডইন মার্কেটিং দিয়ে কি করবেন, এভাবে করে চিন্তা করে। কিন্তু একটা জিনিস, এসইও বা এসইএম যদি আপনি শিখেন, কোনোদিন আপনার এটা হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যাওয়ার কোনো উপায় নেই। যতদিন ওয়েবসাইট থাকবে, যতদিন গুগল থাকবে, ততদিন আপনি হচ্ছে গিয়ে এসইও এসইএম করতে পারতেছেন। অন্যান্য সার্চ ইঞ্জিনেও, সার্চ ইঞ্জিনেও আছে কি বলে এটাকে, এসইও আছে, আপনি যদি সেগুলো শিখে ফেলেন তাহলে সেটাও করতে পারতেছেন, তাই না, কি বলেন? কথা বলেন একটু, মনে হচ্ছে ঘুমায় গেছে সবাই। তাহলে দেখেন যে আপনারা যদি এসইও শিখতে পারেন এবং এসইও নিয়ে কাজ করেন, এসইও জানলে ভাতে মরবেন না। যদি ডিজিটাল মার্কেটিং এর আপনি একজন ডিজিটাল মার্কেটিংটাকে প্রফেশনাল হিসেবে, প্রফেশন হিসেবে নিতে চান, আর এই জন্যই বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এসইওটা বেশি ট্রেন্ডি। এভাবে আমরা কম্পেয়ারও করতে পারি গুগল ট্রেন্ড থেকে। গুগল ট্রেন্ড থেকে আমরা কাজ করব, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো তখন আমরা সেই জিনিসটাও একটু দেখব, সমস্যা নাই। তো মোটামুটি গুগল ট্রেন্ড সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেল। আবু যখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা গুগল ট্রেন্ডস মানে ওই আইডিয়াটা নিব আর কি, এখান থেকে না গুগল ট্রেন্ড থেকে আমরা দেখব যে এগুলোর সার্চ ট্রেন্ড কি রকম। হুম, এটা আমি ইউজ করছি, কয়েকবার ইউজ করছিলাম, ট্রেন্ড কম্পেয়ার করেছিলাম, করে দেখছিলাম। তাহলে তো আপনার আইডিয়া আছে। হুম, মোটামুটি।
এখান থেকে আমরা এই যে অ্যাভারেজ সার্চ কত পাচ্ছি সেটাও আমরা এই যে দেখতে পাচ্ছি, এসইও এর জন্য কত আছে, এসইএম এর জন্য কত আছে, এসএমএম এর জন্য কত আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আপনাদের বলেছিলাম যে আমি ইউটিউবের জন্য যখন সার্চ করি তখন আমি কিন্তু কাজটা করি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি কিওয়ার্ড প্ল্যানার থেকে। আমি বলেছিলাম যে আমি এই টুলগুলো ইউজ করি না, আমি সাজেশন নেই হচ্ছে কি ওই যে ভিডআইকিউ থেকে, আর কাজ করি হচ্ছে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার থেকে। তো আমি তো আপনাদেরকে কিওয়ার্ড প্ল্যানার শিখিয়ে দিব, কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনারা এসইও রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ করলেন। এবার হচ্ছে গিয়ে আপনারা ট্রেন্ডে এসে কিন্তু ট্রেন্ডটা কিরকম সেটাও দেখতে পারেন এখান থেকে। ইউটিউবের অ্যালগোরিদম আর গুগলের অ্যালগোরিদম অনেকটা সেমই, কারণ হচ্ছে কি ইউটিউবটা গুগলেরই একটা প্রোডাক্ট, আমরা সবাই খুব ভালো করে জানি। আর এই জন্য দেখবেন যে যারা এসইও নিয়ে কাজ করে বা করতে চায় বা করে তারা কিন্তু ইউটিউবটাকে নিয়েও কাজ করে। এবার হচ্ছে গিয়ে বিভিন্ন কিওয়ার্ড টাইপ, বিভিন্ন কিওয়ার্ড টাইপটা একটু আমরা দেখি, আমরা এই কিওয়ার্ড টাইপ নিয়ে আরো কথা বলবো, তবে আজকে ক্লাসে জাস্ট একটু মানে নরমাল একটা আলোচনাতেই। কিওয়ার্ড রিসার্চ তো আগামীকালকে ইনশাল্লাহ করব। তো দেখেন আমরা যে একটা মেইন ফোকাস কিওয়ার্ড নিয়েছি, প্রাইমারি কিওয়ার্ড যেটা মোবাইল ফোন নিয়েছি, এটাকে আমরা বলতেছি প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা নিয়েছি। এবার দেখেন এই যে মোবাইল ফোন একটা কিওয়ার্ড নিয়েছি, এটা হচ্ছে প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড। এবার যদি নোকিয়া মোবাইল ফোন বলি তখন একটা ব্র্যান্ড সাথে যুক্ত হয়েছে, আমি নোকিয়া মোবাইল ফোন লিখে সার্চ করব তাহলে তো রেজাল্ট আসবে। এই কিওয়ার্ডটাকে বলতেছে ব্র্যান্ড কিওয়ার্ড। তারপরে থার্ডে যেটা আছে সেটা হচ্ছে কি দেখেন মডিফায়ার্স কিওয়ার্ড। মডিফায়ার্স মানে হচ্ছে মোবাইল ফোনের সাথে একটা বিশেষণ যুক্ত হয়েছে, লেটেস্ট মোবাইল ফোন, চিপেস্ট মোবাইল ফোন, ওয়ার্স্ট মোবাইল ফোন বা নিউ মোবাইল ফোন, এভাবে মডিফায়ার যুক্ত হয়ে যখন সার্চ করেন আপনারা তখন এটা যে মেন যে কিওয়ার্ডটা আমরা নিয়েছি এটার সাথে মডিফায়ার ইউজ করে করেন তখন সেটাকে বলতেছে মডিফায়ার কিওয়ার্ডস। এন্টিটি কিওয়ার্ডস, কোন একটা শপ নিয়ে কোন একটা জায়গা নিয়ে আপনি যদি কাজ করেন, মানে যেখান থেকে আপনারা মোবাইল ধরেন মোবাইল ফোন শপ, এটা একটা এন্টিটি কিওয়ার্ডস। এবার হচ্ছে দেখেন জিওগ্রাফিক কিওয়ার্ড, আপনি যদি ওই মোবাইল ফোন শপটা কোন জায়গায় আছে সেটা জানতে চান তাহলে সেটা এন্টিটি কিওয়ার্ডের সাথে কি হবে আর একটা পোর্শন যোগ হবে, এটাকে বলতেছে জিওগ্রাফিক কিওয়ার্ড। কারণ মোবাইল ফোন শপ ইন ঢাকা এটা লিখে সার্চ করলাম, আস্তে আস্তে কিওয়ার্ডগুলো কিন্তু বড় হচ্ছে আমার, এটা একটা জিওগ্রাফিক, ঢাকার মধ্যে মোবাইল ফোন শপগুলো দেখাতে সার্চ করতেছি তখনও আমি রেজাল্ট পাবো যে ঢাকার ভিতরে কোন কোন জায়গায় কোন জায়গায় মোবাইল ফোন শপ আছে। ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ড, যদি ডেমোগ্রাফিক সেগমেন্টেড কোনো বিষয় নিয়ে ধরেন ছেলেদের জন্য যে লেডিজ কি বলে এটাকে জেন্টস ওয়্যার বা জেন্টস জিন্স বলেন বা যাই বলেন এভাবে করে আপনি সার্চ করতে পারেন, তখন কি হয় এটা একটা ডেমোগ্রাফিক একটা সেগমেন্ট হয় যে আপনি শুধুমাত্র ছেলেদের জন্য খুঁজতেছেন, মেয়েদের জন্য এরকম যদি কোন প্রোডাক্ট থাকে খুঁজতেছেন। যেমন এখানে বলেছি পিঙ্ক মোবাইল ফর উইমেন, অনেকেই আছে পিঙ্ক পছন্দ করে, মহিলারা কেন পছন্দ করে আমি জানি না, বললাম পিঙ্ক মোবাইল ফর উইমেন লিখে সার্চ করলেন ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ড হলো এটা। তারপর দেখেন কল টু অ্যাকশন কিওয়ার্ড, আমরা কল টু অ্যাকশন বুঝি কোনো একটা কিছু করানো, কাউকে দিয়ে কোনো একটা কিছু করানো, যখন আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি লাস্টে একটা কল টু অ্যাকশন দিই, যখন আমরা ইভেন আমরা যখন প্রপোজাল সেন্ড করি তখনও একটা বলি কল টু অ্যাকশন। তো এইভাবে যখন আপনারা কোনো কিছু করবেন, কেনাকাটা করতেছেন, কোনো কিছু একটা কিনবেন তার জন্য একটা কিওয়ার্ড ইউজ করেছেন, যেমন বাই মোবাইল ফোন, বা এরকমও হতে পারে প্রাইস অফ মোবাইল ফোন, এভাবে কল টু অ্যাকশন দিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এডুকেশনাল কিওয়ার্ড, এটা তো বুঝতেছেন হাউ টু বাই এ মোবাইল ফোন, মানে একটা টিউটোরিয়াল কিভাবে কাজটা করা যায়, মোবাইল ফোন কেমনে কেনা যায়
এটা একটা কিওয়ার্ড যেটা হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ড হতে পারে। আবার দেখেন বিটুবি কিওয়ার্ড, বিজনেস টু বিজনেস কিওয়ার্ড, সেটা আবার কি মোবাইল ফোন হোলসেল, মোবাইল ফোনের হোলসেল, হোলসেল কথাটা তো সাধারণ হোলসেল বিক্রিটা কখন হয় বিটুবি বিজনেস টু বিজনেস এ হয়, তো তখন এটা কিন্তু মোবাইল ফোন হোলসেল নিয়ে কেউ যদি সার্চ করে এটা হচ্ছে বিটুবি কিওয়ার্ড। এখন এইসব কিওয়ার্ডের বাইরেও যদি কোনো কিওয়ার্ড থাকে যেটা আপনি বুঝতে না পারেন যে কোন ধরনের কিওয়ার্ডের বিষয়ে পড়তেছি, সেটা আমরা আদার্স কিওয়ার্ডের ভিতরে ফেলব। তো এই মেইনলি হচ্ছে গিয়ে কিওয়ার্ড টাইপ নিয়ে কথাবার্তা, আর আজকের যে মডিউলে যে কাজগুলো ছিল এগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখানে কারো কোনো কথা বলার আছে, জানার আছে বা কোনো কিছু বলার আছে কারো? একটু রেসপন্স করবেন সবাই। না আপু। ইলিয়াস ভাই, বলেন তো ক্লাস কেমন লাগছে, বোঝা গিয়েছে? ইলিয়াস ভাই কে জিজ্ঞেস করেছি, ইলিয়াস ভাই উত্তর দিয়েন। আপু আছি তো। আচ্ছা, বলেছি যে ক্লাসটা কেমন লেগেছে, বুঝতে পেরেছেন এসইও এর যে শুরুটা চু করেছি? আপু বুঝতে পারছি আপু, এগুলো তো মুখস্থ করতে হবে এগুলো। আচ্ছা, আগে কোনো আইডিয়া ছিল এসইও নিয়ে? আইডিয়া নিয়ে কিছু ক্লাস করছিলাম, সেগুলোর সাথে কি মিল আছে নাকি এটা মানে মিল পাচ্ছে না? আমি ওই ওইখানকে যেসব ক্লাস করছি আপু সেগুলো হচ্ছে যে ওই এই ধরনের বেসিক কথাবার্তা ভিতরে যেতে পারি নাই, মানে ভিতরে যান নাই কেন, মানে ক্লাস আর করায় নাই শিখায় নাই সেটা নাকি? না ওই ইউটিউবে ভিডিও লিস্ট আছে তো যখন মন চায় তখন মনে করেন 1 2 3 সিকোয়েন্স অনুসারে দেখি আর কি, আর এখন তো আপনার সাথে একটা সিস্টেমেটিক আছি না তো আর ওইটা তার সময় দিচ্ছি না। তবে একটা জিনিস কি জানেন, আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেল নিয়ে ইউটিউবে অনেক রিসোর্স পাবেন, কিন্তু এসইও নিয়ে প্রপার যে এসইওটা কিভাবে করে বা সিকোয়েন্সটা কিন্তু সব জায়গায় পাবেন না। এখন আমি আপু ওই যে নাই এরকম না, আমি আপু তার ভিডিও ফলো করতাম, উনি মানে ওনার ফেসবুক পেজের মাধ্যমে উনি কি করে একটা প্রো ব্যাচ রানিং করে ফ্রি গুলা, তো এখন যেহেতু আপনার সাথে এখানে সময় দিচ্ছি তো ওখানে তো আর ইনভলভ হতে পারতেছি না। মানে ওনার শর্ত হচ্ছে এরকম যে প্রথমে ওনার যে ফ্রি রিসোর্স গুলো আছে ওগুলা ক্লাস করার পর ওখান থেকে উনি একটা পরীক্ষা নিবে কিংবা একটা ইন্টারভিউ নিবে, তো নেওয়ার পর ওনার যদি মনে হয় যে না আপনাকে দিয়ে সম্ভব সেক্ষেত্রে কি করে মানে ওইটাই মানে স্বার্থ থাকে, মানে একদম ফ্রি কেউই শিখায় না, কারণ এসইওটা হচ্ছে গিয়ে মানে একটু দামি, এসইও কোর্স গুলো দেখবেন অনেক দামি দামি। এখন তো কোভিড-19 উপলক্ষে অনেক মানে অনলাইনে অনেক কোর্স আসতেছে, টাকা পয়সা একটু কম হচ্ছে, কিন্তু নর্মালি এসইও নিয়ে আসলে ওইভাবে মানে কোর্স করতে গেলে টাকা পয়সা গুলো একটু বেশি হয়, আর সব জায়গায় দেখা যায় ফ্রি রিসোর্স গুলোতে ওইভাবে একদম সিকোয়েন্স অনুযায়ী থাকে না একদম। ইভেন আমি যে শিখেছি, আমি যখন শিখেছি তখন হচ্ছে গিয়ে কোনো সিকোয়েন্স ছিল না, আমি সবই শিখেছি সবই কাজ করেছিল, কিন্তু আমি কোনো সিকোয়েন্স পাস দিলাম না, বুঝতে পারতেছিলাম না যে আমি কখন থেকে শুরু করব। পরে যখন আমি বিভিন্ন রিসার্চ করেছি, আদার্স অনেক কোর্স করেছি, কিছু কিছু কোর্স করেছি, সব যে করে ফেলছি, আমি যে সব শিখে ফেলছি এরকম, আমারও কিন্তু এখনো অ্যাডভান্স লেভেলে যাওয়া বাকি, যতটুকু শিখেছি তাতে আমি এখন ধরতে পারছি যে কিভাবে শুরু করব। তো আমি যেভাবে দেখাচ্ছি এটা ফলো করেন, এটা ফলো করার পরে দেখবেন যে আপনারা যখন আপনারা বাইরের যে কোর্সগুলো নিচ্ছেন, বাংলাদেশে শুধু না বাইরের যে কোর্সগুলো যখন যদি করবে ইংলিশ কোর্সগুলো আপনারা বুঝতে পারবেন। আপু একটা জিনিস হচ্ছে যে মানে ওই ওই ভাইয়াটা যেটা বললো আমাকে মানে ওনার যে একটা পরামর্শ থাকে সেই পরামর্শটা হচ্ছে এরকম, অনলাইন মার্কেটে নিজের একটা প্রফেশন ক্রিয়েট করতে কিংবা নিজেকে ওইভাবে তৈরি করার জন্য যে পরিমাণ শ্রম দিতে হয় ঠিক ততটুকু শ্রম ইংলিশের ক্ষেত্রে দিতে হবে, আদারওয়াইজ মানে মনে হবে যে অনেক কাজ পারি কিন্তু
দিন শেষে কোনো ফল আসতেছে না, কারণটা হচ্ছে যে অন্যদের সাথে কি করতে পারতেছি না, কমিউনিকেশনটা ভালোভাবে করতে পারতেছি না। ইভেন আপনি দেখেন নরমালি আমরা অনেক কিছু আছে ইংলিশ, আমরা যখন সার্চ দিচ্ছি গুগলে সব ইংলিশ রেজাল্ট আসতেছে, আমরা বুঝি না। আমরা যখন এইটাকে আবার কনভার্ট করে নিয়ে ট্রান্সলেটরে দেখি, আমরা এক্স্যাক্ট একদম ইয়াটা পাই না, ওরা যে ভাবার্থটা করতে যাচ্ছে আমরা পাই না, আমরা একটা আক্ষরিক একটা অনুবাদ দেখতেছি, এটা দিয়েও বুঝতে পারতেছি না। এটা আমাদের ল্যাকিংসটা থেকেই যায়, এই জন্য ইংলিশটা যে যেটা বললেন ওই ভাইয়া অনেক সত্যি কথাই বলেছে। স্কিল থাকা দরকার, ওইটাই রেডি করতে হবে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন আপনারা মার্কেটপ্লেসে কাজ করবেন দেখবেন বাইরের সাথে তো এখন আপনাদের কমিউনিকেশন হয়নি, কমিউনিকেশন হলে বুঝবেন কাজ পাওয়ার সম্ভাবনা 50% এর বেশি থাকে আপনার কমিউনিকেশনের উপরে। আর বাকি যে 50% অর লেস সেটা হচ্ছে কি আপনার স্কিলের উপরে, আপনি যত বেটার কমিউনিকেশন করতে পারবেন তত বায়ার ধরে আনতে পারবেন। কাজ কিন্তু আপনি বাংলাদেশিদের জন্য যা করছেন বাইরের কান্ট্রির জন্যও তাই করছেন, এমন না যে বাইরের কান্ট্রির ওরা একদম হাফেজ হয়ে গেছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে বায়ার যদি কাজ পারত আপনাকে দিয়ে করাতো না। হ্যাঁ এমন অনেক বায়ার আছে কাজ পারে কিন্তু তার সময় নেই, সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন বায়ার যদি নিজে কাজ পারত আপনাকে দিয়ে করাতো না। বায়ার জানে না কিছু, বুঝে নেবেন বেশিরভাগ ক্ষেত্রেই বায়ার জানে না, কথা বললেই বুঝতে পারবেন। ওকে আপনার খাওয়াইতে হবে জিনিসটা যে তুমি এবার আসো লাইনে আসো, এটার জন্য কমিউনিকেশন মাস্ট। আমার মনে হয় কি মানে আমি জাস্ট আমার একটা থিংকিং শেয়ার করতেছি আর কি, সেটা হচ্ছে যে এরকম যে আমরা যারা এখানে এখানে ক্লাস করতেছি মূলমোটি আমাদের তো ন্যূনতম হলো অতটুকু শিক্ষা যোগ্যতা আছে যে একটা কিছু লিখতে পারবো কিংবা বলতে পারবো, বাট আমরা যখন মানে কারোর সাথে কথা বলি ইনস্ট্যান্ট কি কি করতে কি হয় যে আমরা ইংরেজি ওয়ার্ডটা কি করতে পারি না, রাইট সময় মনে করতে পারি না। হ্যাঁ সেটা হচ্ছে কি কারণে আমরা প্র্যাকটিস কম থাকার কারণে। তো আমরা যেহেতু এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের যেসব ওয়ার্ড গুলা বেশি ইউজ হয় এগুলো আমরা রেগুলার প্র্যাকটিসে রাখতে পারি, এটা আমি সবার উদ্দেশ্যে বলতেছি। এটা আমিও আপনাদেরকে বলি, আমি আমি প্রথম থেকেই বলেছি যে ইংলিশটা আপনাদের ঝালাই করে নেন একই সাথে সাথে। আমাদের আমার তো এখানে আসলে ইংলিশ নিয়ে কথা বলার কথা না, তারপরও আমি আপনাদেরকে বায়ার কমিউনিকেশনের ক্লাস নিয়েছি বা প্রপোজাল কিভাবে সেন্ড করবেন রেডি করবেন এগুলো দেখিয়েছি। গত বৃহস্পতিবারই সম্ভবত একটা বায়ার কমিউনিকেশনের একটা ক্লাস ভিডিও দিয়েছিলাম একটা ইউটিউব একটা চ্যানেল থেকে, আপনাদের দিয়েছি কিনা মনে নাই, একটা চ্যানেল থেকে দিয়েছিলাম। ওটা হচ্ছে কোডা ট্রাস্টে আমার যে মেন্টর ছিলেন বায়ার কমিউনিকেশনের ওই ভাইয়ার রিসেন্ট একটা ব্যাচের ক্লাস ভিডিও দেখলাম ওনার ইউটিউব চ্যানেলে শেয়ার দিয়েছেন। তো আমার মনে হলো ওখানে যে এক্সপার্ট লেভেলের বায়ার কমিউনিকেশনের কথাবার্তা সেটা আপনারা জানতে পারবেন, এই জন্য আমি দিয়েছিলাম। এভাবে আপনারা আরেকটু সার্চ করে বিভিন্ন অপশন আছে, উডেমিতে অনেক কোর্স আছে, তারপর হচ্ছে গিয়ে ইউটিউবে বিভিন্ন অপশন আছে যেগুলোতে বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় সেগুলো শেখার জন্য। নর্মাল ইংলিশই বাদ দেন, আপনার একদম ইংরেজিতে হাফেজ হইতে হবে না, আপনার কমিউনিকেট করবেন আপনি বায়ারদের সাথে কথা বলবেন সেই কমিউনিকেশনগুলো কীরকম হয় সেটা নিয়ে আপনি একটু রিসার্চ করেন, অনেক অপশন পাবেন, এগুলোতে একটু প্র্যাকটিস করলেই ভালো করা যায়। রুবেল ভাই ইংরেজিতে এক্সপার্ট, তার জন্য উনি কোল্ড কলিং এর কাজগুলো পারতেছে, কোল্ড কলিং এর কাজগুলো বুঝেন একদম হচ্ছে কি সরাসরি বায়ারদের সাথে ফোনে কনভারসেশন চালানো, সেটার জন্য তাকে কতখানি এক্সপার্ট লেভেল থাকতে হবে। এখন আমরা কোল্ড কলিং এর কাজ না করি, আমরা ইভেন লিখে অন্তত বায়ারের সাথে যাতে কথাবার্তা চালাতে পারি সে চেষ্টা তো করতে পারি। আমার ব্যাচের একটা আপু যে আমি ইউটিউবের সময় দেখিয়েছিলাম যে আপুটা লেভেল 1 কমপ্লিট করে ফেলেছে এবং ঘুমায়া কাজ করতেছে, শুধু ইউটিউব নিয়ে কাজ করতেছে, ওই আপুটা
আসলে অত বেশি যে একদম এক্সপার্ট বা ক্লাস যখন করেছে, আপু নিজেও বলে যে আপু যে সবকিছু জানে তা না। প্রথম কাজটা আমি বলেছিলাম আমরা সবাই মিলে করে দিয়েছি। ওই আপুটার প্লাস পয়েন্ট হচ্ছে ওই আপুটা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে 8 বছর না আরো বেশি সময় ধরে শিক্ষকতা করেছে। ইংলিশ মিডিয়ামে শিক্ষকতার কারণে আপুর ইংলিশ লেভেলটা অনেক ভালো, কনভারসেশন লেভেলটা অনেক ভালো। আপু বায়ারকে, যে বায়ার আসে আপুর কাছ থেকে আর যাইতে পারে না, কথার মাধ্যমে সে ইয়ে করে ফেলে, বুঝায় ফেলে, কাজ নিয়ে ফেলে। এবার আপনি যখন একটা কাজ বারবার করে করতেছেন তখন ওই কাজেও আপনি এক্সপার্ট হয়ে যাবেন। বুঝেন যে কমিউনিকেশন লেভেলটা আপনাকে কোথায় রাখতে হবে। আমি ইংরেজি পারি না, আমি ভয় পায় বসে থাকবো, আমি কোনোদিন মার্কেট প্লেসে কাজ করতে পারবো। বুঝার ভুলের কারণে বায়ার আপনাকে রিভিউ খারাপ দিবে, আপনি বায়ারকে বুঝাইতে পারেন নাই। আবার বায়ারকে যদি বুঝাইতে পারেন, ভালোভাবে বুঝাইতে পারার কারণেও আপনি ভালো ভালো রিভিউ পাবেন। আমি একটা নিজের জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার নিজের প্রোফাইল থেকে যে কাজ করেছিলাম তখন হচ্ছে গিয়ে প্রথম কাজটা আমার, আমি করেছি অনেক বেশি কাজ কিন্তু বায়ারকে দিয়েছি, প্রতিটা জিনিসের স্ক্রিনশট দিয়েছি, কিন্তু বায়ার কি করছিল তখন সে হচ্ছে গিয়ে তার গাড়ি সারাইতে গেছিল, কার রিপেয়ারিং এর জন্য গিয়েছিল কোথায়। বায়ার খুব ফ্রেন্ডলি বায়ার ছিল, তার সাথে কনভারসেশন হচ্ছিল, ভালোভাবে কথাবার্তা হচ্ছিল, কাজ হয়ে গিয়েছিল, মেল চিম্পের কাজ করতেছিলাম। লাস্টে কি হলো, যখন তাকে বললাম যে ঠিক আছে আমি তাহলে তোমার এটা এবার ডেলিভারি দেই, ওকে, সে আমাকে কিন্তু কাজ মানে কাজ করা অবস্থায় বলেছে, সে নিজে থেকেই বলতেছে 5-star রিভিউ দিবে। রিভিউর কথা তো আর আমি চাইতে পারি না, সে এটা করেছে। এবার দেখা গেছে কি, বায়ার যখন কাজ পেয়েছে, বায়ার অর্ডারটা বায়ারকে দেওয়া, অর্ডারকে অর্ডারটা ইয়ে করা হয়েছে, মানে কাজটা শেষ হয়েছে, আমি অর্ডারটা জমা দিয়ে দিছি। এবার দেখে বায়ার যে সে তো কথা বলতে বলতে সে ওই যে কার রিপেয়ারিং এর ওখানে ছিল স্কিপ হয়ে গিয়েছে, আমি তো প্রতিটা জিনিসের স্ক্রিনশট দিয়েছি, সে স্কিপ হয়ে গিয়েছে ওই জায়গাটা, সে মিস করেছে। সে যখন কাজটা ডেলিভারি নিয়েছে সে মনে করেছে যে ওই কাজটা আমি করি নাই, বা ওই কাজটা কি এটা বায়ার বুঝে নাই। যেমন যে কাজটা ছিল কি, অটোমেশন, অটোমেশন সেট করা। এখন অটোমেশন সেট করার জন্য একটা অটোমেটিক যে মেসেজ যাবে, থ্যাংক ইউ মেসেজ, সেটা সেট করার কাজ ছিল, সেটা আমি সেট করে দিয়েছি। কিন্তু বায়ার, আমি বায়ারকে বলেছি এই অটোমেটিক মেসেজটা তখনই পাবে যখন তোমার ওয়েবসাইটে মেলজিমটা ইন্টিগ্রেশন করা থাকবে এবং ওখানে কেউ সাবস্ক্রাইব করবে। বায়ার বুঝতে পারে নাই আমার প্যাকেজের মধ্যে ছিল অটোমেশন, ও প্যাকেজটা নিয়ে নিয়েছে অটোমেশন, এবং আমি ওকে ঠিকই করে দিয়েছি। ও তো আমাকে এক্সেস দেয় নাই যে আমি অটোমেশনটা সেট করে দিব ওয়েবসাইটে, ও আমাকে এক্সেস দেয় নাই। আমি আমিও হচ্ছে গিয়ে সব কাজ করেছি, কারো করেছি যখন তখন সমস্যা নাই। এখন ও যখন মেইন চিম্পের ক্যাম্পেইন রান করানোর একটা কাজ ছিল, অটোমেশনের কাজ ছিল, ক্যাম্পেইন রান হয়েছে দেখতেছে, ক্যাম্পেইন থেকে ভালো রিপোর্ট আসতেছে, কিন্তু অটোমেশন থেকে কোনো রিপোর্ট আসতেছে। অটোমেশন থেকে রিপোর্ট কোত্থেকে আসবে, ওর তো আগে ওদের ওয়েবসাইটে সেট করা লাগতো। ওটার কারণে ও কি করলো, আমাকে রিভিউটা দিল কি 4.3, কিন্তু লিখছে ভালো, সেলারের কমিউনিকেশন লেভেল খুব ভালো, সেলার ফ্রেন্ডলি, আরো কি কি সব লিখছে, কিন্তু সময় নাই বুঝতে, কিন্তু সমস্যা হচ্ছে রিভিউ দিয়েছে খারাপ। আর বায়ারটা ছিল নতুন ফাইবার মার্কেট প্লেসে নতুন, ও জানে না যে ওর একটা এই রিভিউর কারণে আমার সমস্যা হতে। দেন কি হলো, আমার তো অনেক মন খারাপ ছিল, কারণ আমি তখন প্রথম কাজ পাইছি এক, আর দুই নম্বরে হচ্ছে যে প্রথম কাজে রিভিউ এরকম অবস্থা। আর আমার ব্যাচের সবাই জানে যে আমি কতখানি ডেডিকেটেড ছিলাম শেখার প্রতি, আমি খুব মানে কোনো একটা জিনিস স্কিপ করি নাই কখনো, প্র্যাকটিস, আমি নিজে যে বলতেছি এই জন্য বুঝছেন না যে আপনি ঢোল পিটাইছে এরকম না। আমার এমনও গিয়েছে, আমি যখন ওয়েবসাইট ডিজাইনিংটা শিখেছিলাম 10 ঘন্টা টানা প্র্যাকটিস করেছি, শুনতে অস্বাভাবিক মনে হইতে পারে কিন্তু এটা সত্যি ঘটনা। আমার ওই ডেডিকেশন লেভেলটা ছিল, যার কারণে আমার খুবই মন খারাপ ছিল যে বায়ার এটা কেন করলো। বায়ার কি করেছে, বায়ার আমাকে ওই কাজটা নেওয়ার 2-3 দিন পরে, ডেলিভারি হওয়ার 2-3 দিন পরে ও আমাকে আবার নক দিছে,
যে তুমি যে আমাকে এই কাজটা করে দিছো আমি বুঝতে পারি নাই তুমি এই কাজটা কি করছো কোথায় করছো তো আর হচ্ছে গিয়ে ওর ওর সাথে আমার কথা ছিল ও আমাকে দিয়ে আরো কাজ করে যার কারণে আমি কি করলাম আমি ওকে হচ্ছে বায়ার আমাকে ভালো খারাপ রিভিউ দিয়েছে কিন্তু আমি ওকে খারাপ রিভিউ কিন্তু দেই নাই আমি ওকে ফাইভ স্টার রিভিউই দিয়ে দিয়েছি এবং সুন্দর কথা লিখেছি আর যার কারণে বায়ার দেখেছে যে বায়ার আমাকে একটা খারাপ রিভিউ দিয়েছে কিন্তু আমি ওকে ভালো কথা লিখে দিয়েছি রিভিউতে বায়ার একটা ভিতরে কিন্তু গিল্টি ফিল ছিল এখন বায়ার কনফিউজ হয়ে গিয়েছে বায়ার আমাকে আবার নক দিয়েছে দুই তিন দিন পরে জিজ্ঞেস করতেছে কি অবস্থা কি আমি তখন নর্মাল ভাবেই কথাবার্তা বলতেছি তারপরে বললো যে তুমি আমাকে যে এই জিনিসটা দিয়েছো সেটা আমি আসলে বুঝতে পারিনি তখন আমি বললাম যে তুমি আমি তোমাকে দিয়েছিলাম আমি তোমাকে স্ক্রিনশট দিয়েছিলাম তখন ওর মনে পড়ছে যে হ্যাঁ আমি আমি তো করেছি কিন্তু আমি বলেছিলাম এই কথাটা কিন্তু হচ্ছে গিয়ে ও তো তখন ওই কার রিপেয়ারিং সব ছিল এগুলো তো চ্যাটের মাধ্যমে হচ্ছে চ্যাটগুলো তো থেকে যায় ও তো দেখতে পাচ্ছে যে এরকম কথা হয়েছে ওর ভুলটা বুঝতে পারছে তখন আমি ওকে বললাম যে তুমি যে আমার রিভিউটা খারাপ দিয়েছো এটার জন্য আমার ক্যারিয়ারে ইফেক্ট পড়তেছে আমি মার্কেট প্লেসে কাজ মানে 4.7 এর নিচে যদি আপনার রিভিউ থাকে আপনি মার্কেট প্লেসে বিড করতে পারবেন না বায়ারের ইয়েতে বায়ার রিকোয়েস্টে প্রপোজাল সেন্ড করতে পারবেন না তো আমি ওটা পারতেছিলাম না আমি বললাম যে এটার জন্য আমার ক্যারিয়ারটা এখন হুমকির মুখে পড়ে গেছে এগুলো সব কিন্তু কনভারসেশন চলতেছে তখন ও খুবই আপসেট হয়ে পড়ে যে কেন আসলে আমি তো আমি যে কথাগুলো লিখছি সেগুলো তো ভালো কথাই আমি উনি ছিল জার্মানির সম্ভবত উনি বংশোদ্ভূত না বংশোদ্ভূত হচ্ছে গিয়ে নেপালের কিন্তু জার্মানির সিটিজেন উনি এটা বলতেছিল যে আমি হোয়াইট পিপলদের সাথে বহুত বছর ধরে কাজ করতেছি আমি জানি আমি যে ইয়েটা দিয়েছি রিভিউটা তোমাকে দিয়েছি সেটার জন্য যে ফিডব্যাকটা তোমাকে দিয়েছি সেটার জন্য কাজ পেতে সমস্যা হবে না তো আমি ওকে বললাম যে রিভিউটার জন্য কাজ পেতে সমস্যা হবে না কিন্তু এই 4.3 রিভিউটা ও যে লিখছে সেটা তো আর খারাপ লেখে না কিন্তু 4.3 রিভিউটার জন্য আমি বিট করতে পারতেছি না প্লাস হচ্ছে কি আমি নতুন সেলার আমাকে কেউ যদি এসে দেখতেছে এটা খুব খারাপ তো তখন ও আসলে খুবই ওর মন খারাপ ছিল বা ও সরি বলেছে আমাকে একটা বায়ার খুব সহজে কিন্তু সরি বলে না সেখানে ও আমাকে সরি বলেছে প্লাস হচ্ছে কি বলেছে যে তাহলে কি করা যায় ওর একটা কাজ আছে ইউটিউবের কাজটাও করাবে কিনা আমি করব কিনা কিন্তু আমার ততদিনে বোঝা হয়ে গিয়েছে যে এই বায়ারকে কোন একটা কাজ করলে বায়ারের জন্য আমার তাকে ধরে ধরে আগে শিখাইতে হবে তারপর করতে হবে আমি তো এখানে সার্ভিস দিতে বসছি এখানে ডিজিটাল মার্কেটিং শিখাইতে বসি না বায়ার যদি না বুঝে সে দায়িত্ব তো আমার না ওকে আমি বললাম যে আমি ইউটিউবের কাজ করতে পারবো আমি ওকে কিন্তু তুমি আগে আমি তোমাকে অ্যাকশন প্ল্যান রেডি করে দিতে পারি তুমি দেখো যদি অ্যাকশন প্ল্যানটা পছন্দ হয় তাহলে তুমি কাজ করো আমার কাজ হচ্ছে গিয়ে আমার ওর কাছ থেকে যদি একটা ফাইভ স্টার রিভিউ নিতে পারি সেটা আমার জন্য প্লাস পয়েন্ট কারণ একই বায়ার আমাকে কম রিভিউ দিয়েছে একই বায়ার আমাকে ফাইভ স্টার রিভিউ দিয়েছে রিপিট কাস্টমার হয়ে নিশ্চয়ই তো আমার মধ্যে কিছু যোগ্যতা ছিল তো সেটাই সে করছে একটা ছোট কাজ ছিল অ্যাকশন প্ল্যান রেডি করে দেওয়া আমি তাকে একটা অ্যাকশন প্ল্যান সুন্দরভাবে রেডি করে দিয়েছি এবং তারপরে সে এত সুন্দরভাবে একটা রিভিউ দিয়েছে আমার প্রোফাইলে ফাইভ স্টার সহ একটা সুন্দর ফিডব্যাক দিয়েছে যেটা কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট করেছে তো বুঝতে পারছেন কনভারসেশনটা কোন লেভেলে আপনাদের যাইতে হবে একটা বায়ারকে বুঝায় ফেরত আনতে হবে বুঝাতে পেরেছি কিরে ভাইরা গল্প শুনতে শুনতে ঘুমায় গেছেন সবাই আনমিউট করতে একটু সময় লাগে আমাদের জন্য বুঝছেন এটা আপনাদের জন্য একটা শিক্ষা আপুর মাধ্যমে জি সামনে কোনো বায়ার পেলে এদেরকে একটা না একটা মানে ইয়াতে ঝুলাই রাখতে হবে এবং সত্যি কথা এক একটা বাইরের সাথে কাজ করবেন এক একটা শিক্ষা পাবেন এটা হতে পারে আপনাদের জন্য একটা ওর শিক্ষা অনেক খারাপ সময়ের ভিতরে যেতে পারেন
আবার এটা হতে পারে সেটা দিয়ে আবার খারাপ সময়টাকে আপনি কিভাবে রিকভার করবেন সেটা একটা শিক্ষা হবে। আজকের ক্লাসটা এখানে শেষ হয়েছে। এখন হচ্ছে আমার সকালের ব্যাচের অনেকে এসেছে, ওদের সাথে আর আপনাদের সাথে সবার সাথে ফাইবার নিয়ে কথা বলবো। তার আগে আমি 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি।